স্যার আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আচ্ছা আচ্ছা, আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি দেখতে পাইনি। আসসালামু আলাইকুম সবাইকে, আমরা অলরেডি চলে আসছি লাইভে। আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের একটু মানে বেশ লেট হয়ে গেছে, 30 মিনিট। আমাদের 7:30টায় আমাদের আজকে প্রোগ্রামে জয়েন করার কথা ছিল। আজকে আমাদের প্রোগ্রামে 6 এপিসোড চলতেছে। তার আগে আমি কিছু কথা বলে নিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মটা যখন শুরু হয় ফার্স্টের দিকে, তখন হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটার নাম ছিল কানেক্টিং বায়োট। তো কিছু কিছু দিকে বিবেচনা করে দেন হচ্ছে আমাদের পরবর্তীতে নামটা পরিবর্তন করা হয়। আমাদের এখন বর্তমান নাম দেওয়া হয়েছে স্কিল স্কুল 360। এটা হচ্ছে স্কিল স্কুল 360 একটা প্ল্যাটফর্মের একটা গ্রুপ, যেটাকে আমরা কানেক্টিং বিডি নাম দিয়েছি। সেটার মেন কারণটা হচ্ছে যে আমরা পুরো বাংলা মানে সারা বাংলাদেশের ইউনিভার্সিটি গুলাকে আমরা এক করতে যাচ্ছি। ইভেন আরো কিছু ইভেন্ট আমরা এর সঙ্গে অ্যাড করব। আমাদের স্কিল স্কুল স্কুল যে পেজটা অলরেডি, সেটাও আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। আমরা সবাই পরবর্তীতে আমরা স্কিল স্কুলের সঙ্গে অবশ্যই থাকব। আজকে আমাদের মাঝে জয়েন করেছে আমাদের সৌরভ ভাইয়া। তিনি হচ্ছে আমাদের বায়োটের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলেন। তিনি এখন জার্মানিতে হায়ার স্টাডিতে আসছেন। আজকে আমাদের দুজন গেস্ট আছে, খুবই পরিচিত দুজন স্যার। একজন মুবিন স্যার, তিনি রুয়েট থেকে বিএসসি কমপ্লিট করেছেন। তিনি ত্রিপুলি ডিপার্টমেন্টের টিচার হিসেবে ছিলেন, তিনি এখনো টিচার হিসেবে আছেন কিন্তু স্টাডি লিভে আছেন। তিনি অস্ট্রেলিয়াতে পোস্ট গ্রাজুয়েটে স্টাডি করতেছেন। আমাদের আরেকজন গেস্ট আছে রেজা করিম স্যার, তিনিও কুয়েট থেকে আসছেন। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বিএসসি কমপ্লিট করেছেন। তিনি আমাদের আর্মি ইউনিভার্সিটি সিভিল ডিপার্টমেন্টের টিচার ছিলেন। এখন তিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে আছেন, নরসিংদী রিজিওনাল অফিসে। আমি আরেকটা জিনিস অডিয়েন্সের উদ্দেশ্যে বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের টাইমটা একটু 7:30টায় করা হয়েছিল। সেটার মেন কারণটা হচ্ছে যে আমরা অনেকে জানি না হয়তো যে আমরা যারা হোস্ট গেস্ট আছি তারা 3টা দেশ থেকে আমরা আজকের প্রোগ্রামে জয়েন করেছি। আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের মুবিন স্যার অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছেন, আমাদের রেজা করিম স্যার গেস্ট তিনি বাংলাদেশ থেকে জয়েন করেছেন, আমাদের যে হোস্ট সৌরভ ভাই তিনি জার্মানি থেকে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি প্রথমেই আসলে আবিদকে সৌরভ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ওকে ওকে, আবিদকে আজকে খুব হাস্যোজ্জ্বল লাগছে। আমি প্রথম থেকে তোমাদের প্রোগ্রামগুলো দেখি, এখন খুবই ভালো লাগে সবাইকে এখানে প্রবাসে বসে। আসলে অনেক কিছু তোমাদের মিস করি, অল টাইম মিস করি, তোমাদের মিস করি। তো প্রথমে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই, বা তোমাদের টিমমেট যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ। তুমি আসলে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করছো, আসলে জীবনে প্ল্যাটফর্ম কি একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আশা করি আমরা সবাই এতে উপকৃত হব। তো আসলে আমি চাচ্ছি যে আমাদের শ্রদ্ধেহ এবং প্রাণপ্রিয় দুজন শিক্ষক বৃন্দ, তাদেরকে আমি এখানে সবার সামনে নিয়ে আসতে চাচ্ছি। অধীর আগ্রহে সবাই বসে আছে। জি ভাই, অনেক দেরি হয়ে গেছে, জি ভাই অনেক লেট হয়ে গেছে, আমরা লেট না করি। এখানে আমাদের প্রোগ্রামে আশা করি স্যাররা এখনই আমাদের সাথে জয়েন করবেন। হাই গাইস, স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আবি আলহামদুলিল্লাহ, আবিদ আর সৌরভ তোমরা কেমন আছো? জি স্যার আলহামদুলিল্লাহ। আর রেজা জয়েন করছে, রেজা কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো। তোর কি অবস্থা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। স্যার আমরা একটু লেট করে ফেলছি, কারণ হচ্ছে স্যার আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। তো স্যার আমরা স্যার যদি লাইভটা শেয়ার দিয়ে দিই প্রোফাইলে স্যার বেটার হয়। আমি রেজা স্যারকে লিংকটা দিয়ে দিচ্ছি, মুবিন স্যারকে লিংকটা দিয়ে দিচ্ছি। ওকে, নো ওয়ারিস।
আচ্ছা সৌরভ, তুমি কেমন আছো? জার্মানিতে তোমার সবকিছু কেমন চলতেছে? স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে স্যার, আপনাদের দোয়ায় রহমতে। তোমাদের কি ক্লাস চলতেছে নাকি স্যার? ক্লাসগুলো আমাদের টোটালি অনলাইন চলছে স্যার, আর এক্সাম গুলো স্যার এখনো ফিক্সড হয়নি যে কি হবে, অনলাইন ওরাল এক্সাম হবে আর ইউনিভার্সিটিতে রিটেন হবে, সম্ভবত রিটেন হবে। আর রেজার কি অবস্থা, অফিস চলতেছে নাকি? হ্যাঁ দোস্ত, চলতেছে পুরা দমে। আমি এখন আসলে একটু আগে অফিস থেকে আসলাম, পুরো 7টার দিকে আসলে এসে নামাজ টামাজ পড়লাম, দেন আর কি জানছিলাম তোদের সাথে। আমি আসলে সরি, আসলে নরমালি প্রোগ্রাম গুলা 8:30 দিকে হয়, তো আবিদ এটাই বলছিল, কিন্তু যেটা হয়েছে যে যখন বাংলাদেশে 8:30 এখানে তখন অলরেডি 12:30 বাজবে, সো প্রোগ্রাম শেষ হতে হতে দেখা যাচ্ছে 2টা 2:30 বেজে যেতে পারে, সো সকালে উঠে অফিস করতে হয়, ক্যাবে যেতে হয়, এই কারণে প্রোগ্রামটা একটু আগে করতে বলছি আবিদকে। এটার জন্য আবিদকে আমি থ্যাংক দিচ্ছি, আর তোকেও থ্যাংকস, তুই কষ্ট করে অফিস থেকে আইসা তারপরে জয়েন করছস, অনেক অনেক। স্যার আপনাদের হয়তো লিংক দিয়ে দেওয়া হয়েছে, স্যার আমি স্যার একটু ফার্স্টে জেনে নিতে যাচ্ছি আমাদের মুবিন স্যারের কাছ থেকে, কারণ আমাদের প্ল্যাটফর্ম শুরু থেকে স্যারের খুব রেসপন্স পেয়েছি আমরা, তো স্যারের কাছে আমি প্রথমে জেনে নিতে যাচ্ছি যে স্যার আমাদের প্ল্যাটফর্মটা স্যার মানে আজকে জয়েন করতে পেরে স্যার আপনার কেমন ফিল হচ্ছে, কেমন অনুভব করছেন, পাশাপাশি স্যার বলে দিবেন স্যার যে আমাদের প্ল্যাটফর্মটা স্যার আপনার কেমন লেগেছে স্যার, শুরু থেকে তো স্যার আপনি দেখছেন হয়তো। আমি তোমাদের এই প্ল্যাটফর্মটা আগে থেকে খেয়াল করছি, প্রায় শুরু থেকেই মনে হয়, তো যেটা হয়েছে যে অমিত আর হচ্ছে আবিদ, আই থিঙ্ক আবিদ হচ্ছে এটার মানে তুমি হচ্ছে এটার সব থেকে ইনিশিয়েটিভ নিয়েছিল, তো যেটা হয়েছে যে এটা খুবই একটা ভালো উদ্যোগ, বিশেষ করে এই কোয়ারেন্টিন এর যে টাইমটা আছে এই টাইমটাকে ক্রিয়েটিভ উপায়ে ইউজ করা, এটা সবাই পারে না, অনেকে হয়তো বা বইসা মুভি দেখতেছে অথবা দেখা যাচ্ছে টিকটক ভিডিও বানাচ্ছে অথবা লাইকিতে ভিডিও বানাচ্ছে, বাট তোমরা এটাকে একটা নেটওয়ার্কিং এর ইভেন্ট হিসেবে খুলেছো, যেটা সবার জন্য একটা অ্যাডভান্টেজাস বিষয়, এবং এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা আগের টিচার বা যারা নতুন স্টুডেন্ট তারা আবার পুরাতন টিচারদেরকে চিনতে পারছে। ইভেন আমি আগের লাইভ গুলো দেখেছি অনেক টিচার বা অনেক টিচার যারা আমি জয়েন করার পূর্বে জয়েন করেছিলেন, সো আমি তাদেরকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে চিনতে পেরেছি, প্লাস পরিচিত কিছু মুখ যাদেরকে অনেকদিন থেকে আমরা দেখিনি তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি, সো আমি খুবই বাংলা বলতে গেলে পুলকিত অনুভব করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা রেজা করিম স্যার, হ্যাঁ বলো। আচ্ছা আমাদের আজকে প্ল্যাটফর্মে স্যার জয়েন করতে পেরে স্যার কেমন অনুভব করছেন স্যার? আসলে সত্য বলতে যেটা এটা হচ্ছে বাউটের প্রতি আলাদা একটা টান আছে, সেই টান থেকে আসলে স্মৃতি রোমন্থন করার যে জায়গাটা সেই জায়গাটা আমি এখানে পাইছি, তো আমি চেষ্টা করবো হচ্ছে আমার যে পুরাতন স্মৃতিগুলো আছে সেগুলা মানে মনে করে আনন্দে বিহ্বলিত হওয়া, অথবা আর তোমরা যে জন্য আমাকে ইনভাইট করছো তো সেক্ষেত্রে চাবো যে কিছু কন্ট্রিবিউট করা করতে পারি কিনা। দেন আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে তোমাদের যে গ্রুপটা এটা আসলে অনেক মানে অনেকের জন্য হেল্পফুল, প্লাস হচ্ছে এই কোয়ারেন্টাইন টাইমে তোমার হচ্ছে যে প্রোগ্রামটা করতেছো এটা ওভারঅল এক বিনোদনের উৎস, প্লাস সেকেন্ড হচ্ছে কি তোমার হচ্ছে কি বলবো তোমার হচ্ছে শিক্ষার কাজেও লাগতে পারে, তোমরা যেটা করতে চাচ্ছ আর কি তোমাদের যে মেইন উদ্দেশ্য সেটা অবশ্যই ফলপ্রসূ হবে আমি এটা আশা করি আর কি। তার আগে হচ্ছে আমি আসলে যেহেতু লাইভে আসছি তো কিছু কথা বলি, যে আসলে এই COVID-19 এই সময়টাতে আসলে যারা হচ্ছে ফ্রন্টলাইন যোদ্ধা যারা, স্পেশালি ডক্টর পুলিশ এদের কথা যদি আমরা বলি, স্পেশালি ভাবে ডক্টরের কথা বলি, তাদেরকে হচ্ছে আমার পক্ষ থেকে স্যালুট আর কি, যে তারা আসলে ফ্রন্টলাইন থেকে সেবা গুলো দিয়ে যাচ্ছে আর কি। আর ওভারঅল বাংলাদেশ প্লাস ওয়ার্ল্ড সকল মানুষের জন্যই আসলে আমরা একটু সুস্থতা কামনা করি, যেন আমাদের এই প্যান্ডেমিকটা মহামারীটা তোমার হচ্ছে চলে যায়, সেই জন্য সৃষ্টকর্তার কাছে আমরা দোয়া করবো। আর তোমাদেরকে ধন্যবাদ আমাকে আসলে ইনভাইট করার জন্য,
স্পেশালি হেলাল আবি, সৌরভ এবং বন্ধু মুবিন, তুই আমাকে ইনফ্লুয়েন্স করছিস যে না এখানে অ্যাটেন্ড করি, তো এর জন্য আসলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রেজা আসলে খুবই লজ্জা পাচ্ছিল আগে থেকে, মানে বলতেছিল যে দোস্ত পোলাপান বলতেছে যে লাইভে আসতে আসতে কি অবস্থা, ও একটু লজ্জা পাচ্ছিল, তো আমি ওকে কিন্তু কনভিন্স করে নিয়ে আসছি যে দোস্ত কিছু হইলে প্রবলেম নাই আর কি, আমি ব্যাকআপ দিব। পরে এবার আমিও আসলে একটু লজ্জা পাচ্ছিলাম, ও বলছে যে দোস্ত আমি ব্যাকআপ দিব, সো ব্যাকআপ সিস্টেম চলবে আজকে। স্যার আমাদের আজকের এখানে একীভূত হওয়ার মূল কেন্দ্রবিন্দু বাউট বিশ্ববিদ্যালয়, যেটা আমি তো এইখান থেকে কিন্তু আমরা সবাই পরিচয়, আমাদের এই বন্ধনটা দৃঢ় হয়েছে। তো স্যার এইখানে আসা, এট ফার্স্টে আপনারা যখন এসেছেন এখানে, এখানে আসাটা কিভাবে আপনাদের, এবং এখানকার কোন বিষয়গুলো আপনারা মিস করেন স্যার, এটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন স্যার। ওকে, না প্রথমে আমি বলি, তারপরে রেজা বলবে নাকি না কেমনে? আগে রেজা বলবে। ওকে, তো বাউয়েটে আমার আসাটা আসলে খুবই ড্রামাটিক একটা ব্যাপার। এটা হচ্ছে আমার ফার্স্ট ভাইবা আর হচ্ছে ফার্স্ট জব লাইফের। তো আমার মনে আছে সময়টা হচ্ছে রমজান মাস চলতেছিল, কুয়েটে আমি ফাইনাল পরীক্ষা দিয়েছি, দিয়ে রেজাল্ট জাস্ট হয়েছে, দুই দিন হয়েছে, আর হচ্ছে আমি পুরো বিন্দাস অবস্থায় আছি আর কি। মানে অনেকদিন পড়াশোনা করছি, 4 বছর ধরে ইঞ্জিনিয়ারিং করছি, এখন আমি রেস্ট নিব, দুই মাস চিন্তা করছি, অন্তত 2 মাস আমি রেস্ট নিব, আমি আগে থেকে সবাইকে বইটা রাখছি। তো আমি হচ্ছে ওই মুভি দেখি আর হচ্ছে ঘোরাফেরা করি, ঠিক আছে। তো এরকম একদিন আমি ঘুরতেছি বিকালবেলা, তো ওই সময় আমার এক ফ্রেন্ড ফোন দিয়ে বলে যে দোস্ত আমাদের এক স্যার ইমেল করছে, সেটা হচ্ছে যে একটা আর্মি ইউনিভার্সিটি আছে নাকি, ওইখানে হচ্ছে হচ্ছে যে টিচার এর জন্য কালকে ভাইবা আছে। তো আমি তো আর্মি ইউনিভার্সিটি, তখন আমি মনে হয় যে নাম শুনছি এই টাইপের, ঠিক আছে। কিন্তু ওই নাটোরে এটা শুনছি যখন, তো আমি নাটোরে কখনো যাওয়া হয়নি ওইভাবে এর আগে। তো আমি খুবই ভয় পাচ্ছিলাম যে আসলে কেমনে যাইতে হয় খুলনা থেকে, আমি তখন খুলনায়, তো যাব কি যাব না। তো ওরে বললাম যে তুই যদি যাস তাহলে আমার বলিস একসাথে যাবা না, আর পরে ও বলতেছে হচ্ছে যে ও শিওর না যে যাবে কিনা। তো যাই হোক, পরে ওকে কনভিন্স করতে পারলাম না, ও গেল না, ঠিক আছে। এখন আমি চিন্তা করতেছি যে এখন যাব ওই জায়গায় একাই যাব, আবার যায় হারাটাতে যায় নাকি অচানা জায়গা। আর হচ্ছে তখন বাজে হচ্ছে বিকাল 4টা আর ট্রেন হচ্ছে সন্ধ্যা 7টায়, ঠিক আছে, 3 ঘন্টা আছে সময়। তো আমি খুব কুইক ডিসিশন নিলাম, আমার সাথে এক জুনিয়র ছিল, ওকে বললাম যে তুই আমার সাথে চল, তোর যাতায়াত ভাড়া খাওয়া দাওয়া সবকিছু আমি দিব। ও বলতেছে ভাই আমার টিউশনই আছে, টিউশনই আমার নষ্ট হচ্ছে, আমি যাবো না, ঠিক আছে। পরে ওরে অনেক জোর জোর করে আমি নিয়ে আসছি নাটোরে। তো যাই হোক, আমার মনে আছে ট্রেনটা আমি শুধুমাত্র 5 মিনিটের জন্য, 5 মিনিট না 2 বা 3 মিনিট আর কি, এটার জন্য মিস করি নাই, চাই টিকিট কেটে ট্রেনে চড়ছি। আমার কোনো প্রিপারেশন ছিল না, এই মোটামুটি একটা ড্রেস পরে উঠে পড়ছি ট্রেনে, আর নাটোরে পৌঁছি হচ্ছে ভোর 3টার দিকে। এখন থাকার জায়গা নেই, আমি চিনি না কিছু। পরে আমরা একটা মসজিদে থাকলাম রাতে, মসজিদ থেকে ফজর সকালে আবার ফজরের নামাজের পরে আমরা একটু শুইলাম, আমাদেরকে আবার বাইর করে দিলো মুয়াজ্জিন, ঠিক আছে। পরে আমরা বাইর করে একটু হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে হচ্ছে যে পিটিআই মোড়ে চলে আসলাম। তো এটা শুনছিলাম কার থেকে জানি যে পিটিআই মোড়ে আসে, এসে কিছুক্ষণ হাঁটলে হচ্ছে বাওয়ার পাওয়া যায় এরকম আর কি। তো পিটিআই মোড়ে আইসা অনেক সকাল আর কি, 6টা বাজে। এখন আমরা চিন্তা করতেছি যে বাওয়েটে দেবো, বাওয়েট হচ্ছে লিখে আসে ওই জায়গায়, তীর চিহ্ন দেওয়া আছে। তো ভাবলাম যে হাঁটলেই হয়তো বা পাওয়া যাবে, কারণ যাওয়ার জন্য কোনো রিক্সা টিক্সা কোনো কিছুই নাই। পরে আমরা হাঁটা শুরু করলাম, হাঁটি 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 শেষ হয় না, বাওয়েটা আসে না। পরে হচ্ছে রাস্তায় গুলো মানুষ আছে, জিজ্ঞেস করলাম যে বাওয়াটে যাবো, ওরা বলে যে বাওয়াটা আবার কি জিনিস, তখন বলছি যে ক্যান্টনমেন্টের কথা বললাম, তখন বলছে ক্যান্টনমেন্ট তো অনেক দূরে, হাঁটলে আপনারা পাবেন না। তখন আমরা একটা ভটভটিতে চললাম, ভটভটি ওই যে ভটভট ভটভট শব্দ করে যে ভটভটিতে কইরা গেলাম বাওয়াটে। আমার হচ্ছে সেফটে কিছু করা ছিল না,
তখন হচ্ছে তৎকালীন আমাদের ডিপার্টমেন্টাল হেড শ্রদ্ধেয় আলিম স্যার ওনার সাথে পরিচয়। আমি তখনও জানি না যে উনি হেড অব দ্য ডিপার্টমেন্ট, আমি ভাবছি যে আমাদের ভার্সিটি কোনো বড় ভাই হবে, ঠিক আছে। তখন স্যার আমাদের বললেন যে তুমি যে দাড়ি শেভ করে আসো না, এই অবস্থায় তুমি যদি ইন্টারভিউ বোর্ড ঢুকো তোমাকে তো যুক্তি দিবে না, তার আগে বের করে দিবে। তখন আমাকে স্যার পাঠাইলো যে দাড়ি শেভ করার জন্য। আমি দাড়ি শেভ করতে গেলাম, যে ভাইবা ছিল 9টার দিকে, আমি হচ্ছে 9:30 ভাইবা বোর্ডে ঢুকলাম। তারপরে আর কি কোনো না কোনো ভাবে হয়ে গেল না, বাট আসলে এটা মানে জাস্ট আমি একটা ঘুরতে আসছিলাম বা ক্যান্টনমেন্ট দেখতে আসছিলাম, এই সুবাদে একটা চাকরিতে জয়েন করা হয়ে গিয়েছে। তারপরে ভালো লেগে যায়, তারপরে তো থেকে যাই অনেকদিন, এখন রিজার্ভ কথাটা শুনি। হ্যালো, জি স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার আপনাকে। হ্যাঁ, তোমার হচ্ছে আমার যে কাহিনীটা, আমি হচ্ছে কনস্ট্রাকশনে জব করি, প্রথম জবটা আমার তো কনস্ট্রাকশন ফার্মে, তোমার হচ্ছে ফিল্ডে আছে, সাইটে আছি। তো এই সময় হচ্ছে আমার এক ফ্রেন্ড, আমি অনলাইনে ঢুকছি মেসেঞ্জারে, আমার এক ফ্রেন্ড ইয়াদ আমাকে বললো যে দোস্ত তোর তো একটা স্যার খুঁজতেছে। আমি বলতেছি কেন আমাকে স্যার খুঁজে, কেন? বললো যে তুই স্যারের নাম হচ্ছে হামিদ স্যার, বিসিএম এর। তো বললো যে স্যারের সাথে একটু যোগাযোগ কর, তো ফ্রেন্ড লিস্টই তো আছে, তুই যোগাযোগ কর, তোর নাকি খুঁজতেছে। পর আমি স্যারের হচ্ছে নক দিলাম এফবিতে, তখনই স্যার আপনি আমাকে খুঁজতেছিলেন স্যার, কি ব্যাপার স্যার? তখন পরে বললো যে দেখো আমি তোমাকে একটা সার্কুলার দিচ্ছি, তো তুমি ওইখানে অ্যাপ্লাই করো। আমি বললাম স্যার আমি তো আসলে কনস্ট্রাকশন জব করি, আর আমার সাথে কি স্যার টিচিং প্রফেশন যায় কিনা, স্যার আমি টিচিং এ গেলে পারবো কিনা এইটাই ব্যাপার। তো স্যার তখন আমাকে উৎসাহ দিল, সমস্যা নয় তুমি আগে যাও, যা দেখো যে আসলে ব্যাপারটা কি, আর গেলা জব হয়ে গেলো এরকমও তো না ব্যাপার। তো এখন আমি আসলে নাটোরে কিভাবে কিভাবে যাব, আবার 500টা ব্যাংক ড্রাফট করা লাগবে, একটা জব নিব, তো একটা ওই সময় তো প্রাইভেট জবই হিসাবে ঠিক করছি, তো প্রাইভেট জব করবো আবার ব্যাংক ড্রাফট করা লাগবে, এটা কোনো কথা। তখন হচ্ছে আমি আমার বন্ধু হচ্ছে ইয়াদ্রে আবার ফোন দিলাম, দোস্ত এক কাজ কর চল আমরা একসাথে যাই, ভাইবা দিয়ে আসবো আর কি, চল যাই। তো ওরে অনেক রাজি টাজি করাইলাম, রাজি টাজি করাই আমি নিজেই ওর ব্যাংক ড্রাফট সহ আমারটা সহ অ্যাপ্লাই করলাম। তো এখন কি হবে, দেন হচ্ছে আমরা যখন ভাইবার ডাক করলো আর কি, তো তখন হচ্ছে ডেট ফিক্সড হয়ে গেছে, তখন যাব। এখন চিন্তা করলাম যে আসলে ওইখানে যাব, কাউকে তো চিনি না ওইভাবে। তখন আমার ফ্রেন্ড ছিল রাহাত, ওকে আমি নক করলাম। তো রাহাত বললো যে ইলেকট্রিক্যাল একটু মুভিন আছে, আমার হচ্ছে রংপুর ক্যান্টের মুভিন আছে, তুই মুভিনকে নক কর। তো মুভিনকে নক দিলাম, মুভিন বললাম দোস্ত এই অবস্থা কি করব, আসবো না কি করবো না বল তুই কিছু। তো বললো যে আয় সমস্যা নাই, আসে ঘুরে যা, তোর লোকের দেখা হইলো, দেখা সাক্ষাৎ হয় না, আড্ডা সাড্ডা হইব, আয় দেন কি করবো তোমার। তারপরে হচ্ছে ফ্যাসিলিটি সম্পর্কে একটু শুনলাম যে আসলে কি কি ফ্যাসিলিটি আছে এখানে, কারণ আমি তো জব রানিং জবে আছি, আমাকে তো একটা জব সুইচ করে আসতে হবে, তো এই ক্ষেত্রে হচ্ছে অনেক কিছু চিন্তা করতে হবে। আর দেন হচ্ছে ওইখানে আমার 1 বছর হয়ে গেছে, একটা আমি ইনক্রিমেন্ট পেয়ে গেছি ভালো অ্যামাউন্টে। তো এই অবস্থা আসলে যদি আমি এই টাইপ কোনো কিছু করি তাহলে সেটা বিট্রেও হয়ে যায় ওদের কাছে। এই তো যাই হোক আর কি, মুবিনকে হচ্ছে মুবিনের সাথে কথা বললো, মুবিন বললো যে আয় চল আয় দেখি কি করা যায়। পরে রাতে বাসে উঠবো যখন, তখন বন্ধুরা ফোন দিছি যে ওর হচ্ছে গাবতুলি থেকে ওঠার কথা, আমি মিরপুরে থাকি। এই তো আমি গাবতুলি যে একসাথে উঠবো, ফোন দিলাম যে বন্ধু না আমি যাবো না, আমি এত দূর যাইতে পারবো না, এই ইয়াদ বললো আর কি। তো আমি বললাম তুই এটা কেমন কথা বললি, এর আগে বললি যে যাবি, এখন বলতেছিস যাবি না। তো যাই হোক আমি একাই রওনা হলাম, বাসে রওনা দিছি। দেন হচ্ছে রাতে মুমিন যেটা বললি তুই 3টার দিকে পৌঁছাইছিস, তো বাস গুলা মনে হয় লাস্ট বাসটা 5 ঘন্টার মতো মনে হয় টাইম লাগে, ঢাকা থেকে 5 থেকে 6 ঘন্টা। তো আমি মনে হয় 3টা না 4টার দিকে পৌঁছাই গেছি, তার ভিতরে ছিল বৃষ্টি, তো কি করবো হালকা হালকা বৃষ্টিতে। তো তো বনপাড়া নামলাম, বনপাড়া নেমে দেন হচ্ছে তোর ভ্যান নিলাম ওইখানে। এখন রাতের বেলা আমার তো এমনি ভয় লাগতেছে, নতুন এলাকা, স্পেশালি হচ্ছে আমি নাটোর বা ইয়াতে যাই নাই এর আগে কখনো, শুধু ভর্তি পরীক্ষার সময় গেছিলাম রুয়েটে আর কি, যখন ভর্তি পরীক্ষা দিই ওই টাইমটাতে যাওয়া, এরপরে হচ্ছে ওই রোডে আর কি যাওয়া হয়। তো এখন মুমিনের সাথে তো তোকে আমি মনে হয় ওই সময় পাচ্ছি না আর কি ফোনে, এখন আমি কি করবো টেনশনে পড়ে গেলাম। দেন হচ্ছে জিগাইলাম একটা ভ্যান নিয়ে, না না রাতের বেলা তুই ক্লাস না, তুই ঘুমাই, তো তখন কি করব। তখন হচ্ছে বনপাড়া থেকে আসলে একটা ওই জায়গাটার নাম কি যেন, মোড়, একটা মোড়ে
ভুলে গেছি সবগুলা, ওই মোড়ে যে মসজিদ যেখানে আছে ওখানে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হইলাম, হয়ে তো তখন হচ্ছে ইয়া অটো টটো বা আছে চেঞ্জ এগুলো পাওয়া যাচ্ছিল, তো তখন কি করব যে ওয়েট করতে হবে, তখন হচ্ছে 5টার দিকে হচ্ছে সিএনজি ফার্স্ট চলে আর কি, তখন সিএনজিতে উঠলাম, উঠে হচ্ছে পৌঁছাইলাম, পৌঁছানোর পর মুবিনের সাথে কথা হলো, এর মধ্যে মুবিন তুই আমাকে পরে নক করছিস, বলছিস যে তুই মসজিদে, ওইখানে মসজিদ আছে তুই একটু রেস্ট নে, রেস্ট নেওয়ার পর তুই 5টার দিকে সিএনজি বা অন্য কোনো কিছু পাবি আর কি। তো তখন আমি হচ্ছে ওইটাই যাওয়ার পরে দেন হচ্ছে নামলাম হচ্ছে এই যে তোর হচ্ছে আরে ক্যান্টনমেন্টের সামনে নামলাম, নামার পর তুই আমাকে গাইড করতেছিলি যে এইভাবে এইভাবে আয়, এই দেন এইভাবে গেলাম। তো হচ্ছে তখন ওখানে যাওয়ার পর তুই আমাকে রিসিভ করতে আস গেইটে আর কি, এই তুই হচ্ছে ট্রাউজার পরা এই ওই অবস্থা তুই আর হচ্ছে টি শার্ট পরা মেবি আর কি, তো তুই হচ্ছে মনে আছে তো হচ্ছে তুই আমাকে রিসিভ করে নিয়ে গেলি, তো ভিতরে ভালোই লাগতেছিল দেখতেছিলাম। তো এখন আমি বলতেছি তুই কোথায় যাবো আর কি, বললো যে আমি যেখানে থাকি সেখানে, তো আমি এখন দেখতেছি যাওয়ার পরে সামনে লেডিস হোস্টেল, এই মানে এখানে দেখি লেডিস হল, তুই আমাকে কেন লেডিস হলে নিয়ে যাবি, আমি তো এটাই বুঝতে পারতেছি না কেন তুই লেডিস হলে, আমি বলতেছি দোস্ত এখানে যাবো কিভাবে, এটা তো লেডিস হল লেখা বনলতা লেখা, এখানে উঠবি কিভাবে, তুই বললো যে না বন্ধু কোনো সমস্যা নাই দোতলায় আছে, তোর এই পাশ দিয়ে এই পাশে কোনো মেয়ে নাই এবং কোনো এন্ট্রান্স নাই এবং খুব সিকিউরিটি সম্পন্ন, কোনো প্রবলেমই হবে না। আচ্ছা যাই হোক সেখানে হচ্ছে তারপর হচ্ছে তোর সাথে গেলাম, যাওয়ার পর তোর রুমে কি করলাম ঘুমাইলাম, প্রচুর ঘুম পাইতেছিল, ঘুমাইলাম, তুই আমাকে হচ্ছে 10টা মেবি ভাগা ছিল, এই তুই আমাকে তুই ক্লাসে গেছ, এর মধ্যে ক্লাস থেকে আসে আবার আমাকে উঠাই দিস যে বন্ধু তো ভাইবা তো যা রেডি হয়ে যা, পরে শেষে 9টার দিকে তারপরে রেডি টেডি হয়ে ফর্মাল টর্মাল পরে ভাইবা দিতে গেলাম। তো আমি আসলে মানে ফিল করতেছি যে আমি ওইখানে হাঁটতেছি বা ওইভাবে যাচ্ছি আর কি, তো দেন হচ্ছে ভাইবা যখন হচ্ছে ভাইবাটা হইলো, ভাইবাটা তোর 12টার দিকে মনে হয় শেষ হয়েছে আর কি, তো আমাদের তখন হচ্ছে স্যালারি নিয়ে কিছুটা ঝামেলা মানে কথা কাটাকাটি না, এটা হচ্ছে মানে নেগোসিয়েশন যেটা ওই সময় করতে হইতো, তো ওই নেগোসিয়েশন আমার সাথে হয় না, তো আমি তো জানি আমার হবে না, এই আমি চলে গেলাম। তো মুবিন বলে যে দোস্ত তোর কোনো সমস্যা নাই, তুই যা কনস্ট তোর জবা আছে তোর একটা টেনশন কিসে, আমি বললাম আচ্ছা দোস্ত সমস্যা নাই, কিন্তু আমি আসছিলাম একটা ইয়া নিয়ে আসেনি তাতে হইলো না আরকি। পরে শেষে আমি যখন গেলাম তারপরে অনেক পরে আর কি, মানে 10 থেকে 15 দিন পর আর কি, পরে হচ্ছে আমাকে হেড স্যার আর কি তখন নক করছে, আমি তখন কনস্ট্রাকশন জবে আছি, নক করছে যে যদি তুমি জয়েন করতে চাও, আমি যেটা বলে আসছিলাম সেটাই নিবে তোমাকে, তুমি যদি জয়েন করতে চাও তাহলে তুমি আসো, ওই সময় মেবি রমজান আর কি, তো আমি তারপরে হচ্ছে যাই ওদের সাথে কন্ট্যাক্ট করে আসি আর কি, কন্ট্যাক্ট করে দেন হচ্ছে মানে কন্টিনিউ করতেছিলাম আর কি। তো যাই হোক তুই যেটা বললি যে ইয়া মানে কনস্ট্রাকশন থেকে হচ্ছে আমি টিচিং এ কেন আসলাম, এটা না মবি ইঞ্জিনিয়ার ছিল? হ্যাঁ আসলে আমি যখন ভার্সিটিতে ছিলাম তখন আসলে বন্ধু বান্ধবদের সাথে চাপা মেরে বেড়াইতাম যে ভুলেও জীবনে কখনো টিচার হবো, টিচার কখনো কেউ কি হয় টিচার আমার সাথে যায় এইসব ভাবি যাবে, তুই তো চিনিস খাজা হলের সামনে মেহেদি ভাই মনুমেন্ট আছে, ওখানে বসে আমরা রাত ভর নর্মালি আড্ডা গুলা দিই, তখন লাস্টের দিকে ক্যারিয়ার নিয়ে আলোচনা, তখন বলি যে না টিচার হবো কেন, আমরা তো কনস্ট্রাকশনে জব করবো বিজনেস করবো এই সেই অনেক কিছু করার ধান্দা আর মাথায় ভিতরে আর। তো দেন হচ্ছে এক বছর তো এখানে যে পরিমাণ আমি আসলে পরিশ্রম করছি, আমি আমার লাইফে ওই রকম পরিশ্রম জীবনেও করিনি, আমি কনস্ট্রাকশন ফার্মে এবং সেটা করছি অনলি ফর দ্যাট হচ্ছে আমি যাতে শিখতে পারি, পরবর্তীতে যখন টিচিং প্রফেশনাল ব্যাপারটা আসলো তখন মনে হলো যে আমি যেটা শিখছি সেটা আসলে স্প্রেড করা দরকার, এটা একটা স্কোপ আর কি, এটা যেহেতু একটা সুযোগ এই সুযোগটা কাজে লাগানো উচিত আই থিঙ্ক। আর আরেকটা ব্যাপার আছে যে আমরা সবাই আসলে একটু যার যার ক্যারিয়ার নিয়ে চিন্তা করি, মানে প্রফেশনালিজম সবার ভিতরেই আছে, সেটা হচ্ছে আমি ওইখানে পড়াশোনা কোনোভাবেই করতে পারতেছিলাম না, আমি আমার প্রথম দিকে ধান্দা ছিল যে হচ্ছে
দেশের বাইরে যাব, এই তখন তখন তো আসলে গভর্নমেন্ট জবের তো এতটা ট্রেন্ড ছিল না ওই সময়টাতে, 2016 দিকে, 2015 তো হচ্ছে ডাবল বেতন স্কেল হলো, আর আমরা ক্যাম্পাসে থাকতে ওই রকম আসলে ট্রেন্ডও হয়নি, আমরা ওই রকম জানতাম না যে আসলে গভর্নমেন্ট জবের জন্য সেই রকম ভাবে পড়াশোনা করা দরকার। তো এক বছর যখন হয়ে গেল আমি আসলে এর মধ্যে তোর ঢাকা মিরপুরে আইএলস কোচিং এ ভর্তি হলাম, দেখলাম যে ওখানে কন্টিনিউ করতে পারতেছি না, তো হচ্ছে একদিন না দুই দিন গেছি কিন্তু আমার পক্ষে আর যাওয়া পসিবল হইতেছে, পরে মনে হলো যে আমি যদি টিচিং এ থাকি তাহলে হয়তো দেশে বাইরে যাওয়া সুবিধা হবে, তো এই উদ্দেশ্যে আসলে মূলত হচ্ছে তোর এই টিচিং প্রফেশনে যাওয়া। স্যার আমি স্যার আরেকটা জিনিস স্যার একটু জেনে নিতে যাচ্ছি স্যার মুবিন স্যারের কাছ থেকে বা ইভেন রেজা স্যারের কাছ থেকে, সেটা হচ্ছে যে স্যার আপনাদের বন্ধুত্বটা স্যার কিভাবে শুরু স্যার, এটা যদি স্যার একটু শেয়ার করতেন স্যার। এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কুয়েটে আসলে ফ্রেন্ডশিপ গুলো হয় যে হল ভিত্তিক, বুঝতে পারছো, তো রেজাদের রেজা যেই হলে থাকতো ওই হলটা হচ্ছে আসলে আমাদের হল থেকে অনেক দূরে ছিল, শুধু একমাত্র হল মেয়েদের হল আর রেজাদের হল, এই দুটা হল হচ্ছে একটু দূরে আর ডিপার্টমেন্ট ভিত্তিক, সো রেজা আমার ডিপার্টমেন্টের না, হয়েছে যে কুয়েট লাইফে কিন্তু আমি রেজারে নাম শুনছি বাট সামনাসামনি কখনো কথা হয়নি বা দেখছি কিন্তু কথা হয়নি এইভাবে। হ্যাঁ আমিও দেখছি তোরে বাট কথা হয়নি, আর আমাদের ফ্রেন্ডশিপটা আসলে শুরু হয়েছে বাওয়েটে রেজা আসার পর, তো বাওয়েটে রেজার আসাটা আমার জন্য খুবই একটা ব্লেসিং ছিল, বিকজ আমি তখন কেবল কুয়েট থেকে আসি জায়গায় আইসা সব সিনিয়র টিচারদের দেখতেছি, আর হচ্ছে যে আমার এজের বা আমার ব্যাচমেট কেউ ছিল না ওই সময়, ঠিক আছে, আর বিশেষ করে আমার আগের ইউনিভার্সিটি রেজা যখন আসলো তখন আমাদের দেখা যাচ্ছে যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হলো, আমাদের খুব বেশ কিছু মোমেন্টস আর কি আছে যেগুলো মানে আড্ডা দেওয়া বা একজন একজনের পচানো, তো আমি কখনই এটা হচ্ছে ফিল করি নাই যে আমি আরেকটা ইউনিভার্সিটিতে আছি বাওয়াটে আছি, আমার কাছে মনে হতো যে আমি কুয়েটের মধ্যেই আছি, ছোট্ট একটা কুয়েটে আছি, তো এটা আমার একটা দ্বিতীয় ইউনিভার্সিটি যেটাতে হচ্ছে আমি হচ্ছে টিচার, শুধু আগের ইউনিভার্সিটিতে আমি ছিলাম স্টুডেন্ট, সো দুইটি আমার ক্যাম্পাস। আমি বলবো আসলে আমি মুবিনকে অন্যভাবে চিনি, সেটা হচ্ছে মুবিন মনে আছে কিনা তোর হচ্ছে প্রথম আলোতে একটা ফিচার বের হয় তোর, হ্যাঁ মুবিন শুনতেছিস কিনা? ওই হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছি। মনে আছে কিনা যে প্রথম আলোতে একটা ফিচার বের হয় সেখানে তোর ছবি ছাপা হয়েছে, এই তো ওইটা হচ্ছে তোদের ইলেকট্রিক্যালের যে সোহাগ দেবী আছে না, আচ্ছা বেবি বলা ঠিক না, যাই হোক সোহাগ আসছি, তো সোহাগ হচ্ছে তুই তো চিনিসই, তো সোহাগ বলতেছে যে মুবিন এই ছেলেটা কিভাবে হচ্ছে প্রথম আলোর হচ্ছে ফিচার আসে, তারপরে হচ্ছে মনে হয় গিটার টিটার বা হচ্ছে কেউ মনে হয় বইটি পড়ে এই টাইপ মনে হয় কি যেন পোস্ট দেওয়া ছবি ছিল আর কি, এই তো আমরা তো জানতাম যে হচ্ছে তুই হচ্ছে কি রশিদ হলের নাম্বার ওয়ান হচ্ছে পড়ুয়া স্টুডেন্ট, তো তুই কিভাবে হচ্ছে এই ফিচারে আসিস, আমরা তো অনেক চিন্তা করতেছি, তখন সোহাগ বলতেছে দেখছিস আমরা এত ঘুরে টুরে বেড়াই আমাদের ছবি এখানে আসে না, আর মুবিন কি সব না কি করে বেড়াইছে মুবিনের ছবি আসে, মুবিন জীবনে কোনদিন ওই তোর হচ্ছে কি জানি বলে আরে লাইব্রেরির উপরে কোনদিন গেছে ওই, কিন্তু দেখা গেছে কি লাইব্রেরির সামনে যে ছবি তুলে ছবি পড়ছে এটা কিন্তু মানা যায়, তো সেখান থেকে আসলে মূলত আর কি তোরে চিনি আমি। স্যার আমাদের খুব ভালোভাবে বলতে এটাকে আসলে বলে আতেল কুয়েটে যারা পড়াশোনা বেশি করে, তো না না আমি তোকে কিন্তু ডাইরেক্টলি আতেল বলি তুই কিন্তু এটা বলতে পারিস না, আতেলদের মধ্যে যদি একটা লিস্ট করা হয় তো তার মধ্যে আর কি আমার 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 সিরিয়াল থাকবে আর কি। হ্যাঁ ওই তো একটা হচ্ছে আমি কখনো এই ব্যাক নিয়ে কি পড়তেছিল শাহেদ কে নিয়েছিল তোকে নিয়েছিল কিনা আমার মনে নাই ভুলে গেছি, তো কুয়েটে হচ্ছে আমরা যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি একটা নতুন গ্রুপ খুললো ফেসবুকে কুয়েট আতেল সোসাইটি, তো তো কুয়েত আতেল সোসাইটিতে দ্বিতীয় নাম্বারে আপিল ছিলাম হচ্ছে আমি, যাকে নিয়ে পোস্ট করা হয় ফিচার করা হয় এবং এরপর এটা পপুলারিটি পায়, এরপর থেকে আমাদের সবাই চেনা শুরু করলো, এবং আমি বের হইলে আমাদের সবাই বলে কি অবস্থা তুমি বাইরে কেন পড়াশোনা করার কথা তোমার এখন বের হইছি কেন সময় নষ্ট হচ্ছে তো তোমার বই কোথায়, ঠিক আছে এই টাইপের কথাবার্তা, তো বাট আমি কখনোই এটাকে
হিসেবে নিতাম না, আমি সবসময় বলতাম যে আমি স্বঘোষিত আতেল, আমি পড়াশোনা করছি, তো এটাতে আই নো আই হ্যাভ বেনিফিট, সো আই ডোন্ট মাইন্ড। স্যার স্যার আরেকটা একটা জিনিস স্যার, একটু স্যার, আপনি তো স্যার মানে হয়তো সিঙ্গেল সোসাইটির কিছু একটা ছিলেন, চিরকুমার সংগঠনের। না না এটা ধরি না, এটা মানি না, কিন্তু আমি তুই কখনো চিরকুমার সংঘের ভিতরে ছিলি না, এটা তোর ভার্সিটিতে এসে ইয়া বারোটে আসার পর মনে হয় তোর ইচ্ছা হয়েছে যে না আমি হচ্ছে চিরকুমার সঙ্গে একটা, এটাই কোন হয় নাকি? যেটা হয়েছে যে আমাদের ওই সময় চিরকুমার সংঘ ছিল না আসলে কুয়েটে, আমাদের একটা ছিল বিশু সমাজ, বিশু ভাই নামে ছিল আমাদের একজন সিনিয়র, তার নাম ছিল বিশু সমাজ। তাদের একটা টি-শার্ট ছিল, ওইখানে লেখা ছিল যে আমরা নারী বিবর্জিত সমাজ, ঠিক আছে? তো তারা হচ্ছে সবসময় নারীদের থেকে দূরে থাকতো, নিজেদেরকে প্রোটেক্ট করে রাখতো, এবং তারা নিজেদেরকে আলাদা একটা সমাজ হিসেবে চিন্তা করতো। তো পরবর্তীতে আমরা হচ্ছে ওই সমাজের ফলোয়ার, ঠিক আছে? তারপর আমরা বলতে পারি স্যার কুয়েটে আপনার স্যার অনেকগুলো নিকনাম ছিল স্যার, নিকনাম ছিল বলতে পারো? এই টপিক বাদ সমস্যা কি জানো, এরা হচ্ছে পোচানিতে ওস্তাদ, এরা হচ্ছে সারাদিন চায়ের দোকানে বসে থাকে, আর হচ্ছে একজন আরেকজন পচায়, ঠিক আছে? কিছু না পাইলেও পচায়, কিছু পাইলেও পচায়, ঠিক আছে? সো এটা আমি আমি হচ্ছে হার মানছি। আমাদের সবার ইউনিভার্সিটি আসার পিছনে একটা ঘটনা থাকে স্যার, হয়তো আমরা যারা বাউটের স্টুডেন্ট, বাউটে অ্যাডমিশন, আপনাদের স্যার কুয়েটে আসার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি, আই মিন কেমনে আসলেন এখানে কুয়েটে কেন, এবং এরপরে আপনি টিপলি কেন কেন স্যার? এটা একটা ভালো কথা বলছো, যে একদম রুটের কথা বলছো, যে আসলে ইঞ্জিনিয়ারিং এ বা এই লাইনে আসার উদ্দেশ্যটা কি ছিল, বা আমার কি আদৌ ছোটবেলা থেকে উদ্দেশ্য ছিল কিনা। তো ছোটবেলায় আমাদের আসলে এক একজনের ইচ্ছা এক এক রকম থাকে, অনেকের ইচ্ছা থাকে যে এটা হবো এটা হবো, সবাই রচনা লিখে যে আমি ডাক্তার হবো, ঠিক আছে? আমি নিজে লিখছি যে ডাক্তার হবো, বা এটা রচনা লিখছি মাই এম ইন লাইফ। বাট যেটা হয়েছে যে আমি একসময় ফিল করছি, আমার বড় আপু মেডিকেলে পড়ছে, তো ওই সময় আমি ফিল করছি আপু মোটা মোটা বই পড়তো, আর বলতো যে অনেক কঠিন এগুলো, ঠিক আছে, মুখস্থ করতে হয়। তো আমি মুখস্থ জিনিসটাকে সবসময় হেল্প করতাম, রাইট? সো তখন থেকে আমি যখন এসএসসি তে পড়ি, তখন থেকে আমার মেন্টালিটি খুব গ্রো করে যে আমি যাই পড়ি মেডিকেলে পড়বো না, কারণ আই হেট মেমোরাইজিং থিংস, রাইট? তো তখন থেকে আমার ফোকাসটা চলে আসে ম্যাথ বা ফিজিক্স এগুলোর দিকে। আর এরপরে হচ্ছে অ্যাডমিশনের টাইমটার কথা বলি, তো ওই সময় আয়সা তো কোচিং করার সময় আমাদের সবার মাথায় একটা জিনিস ঢুকে থাকে, আমরা বুয়েটের ভাইদের কোচিং করি আর কি, ওরা পড়ায়, সো আমাদের সামনে ওরা হচ্ছে মডেল একটা, সো আর অধিকাংশ বড় ভাই থাকতো যে ট্রিপলি বা সিএসি টাইপের আর কি। তো দেখে মনে হতো যে আরে ভাই তো অনেক ব্রিলিয়ান্ট, কেমনে কথা বলে, এত সুন্দর করে কেমনে কথা বলে, মানে আমি ছেলে হয়ে আমার এই অবস্থা, মেয়েদের কি অবস্থা আমি জানি না। তখন দেখেই মনে হতো যে আরে আমি বুয়েটা পড়বো বা ট্রিপলিতে পড়বো বা এই সাবজেক্ট পড়বো। তো তো ফ্যাসিনেশন হচ্ছে তখন যে ইঞ্জিনিয়ারিং পড়বো পড়বো, এরকম ইঞ্জিনিয়ারিং করতে হবে, হইলে এরকম ভাইদের মতো হতে পারবো, এতটুকু পর্যন্ত ছিল। পরে আমি যখন দেখলাম যে অনেকগুলো সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং এ, কোনটা পড়লে বেটার, তো এগুলোর মধ্যে থেকে আমি ফিল করলাম যে আমার মনে হয় ট্রিপলি পড়া উচিত বা সিএসসি পড়া উচিত। তো এখানে আরেকটা ডিলেমা হলো যে আমি অ্যাডমিশন টেস্টে দেখা যাচ্ছে অনেকগুলোতে তো দেওয়া হয়, একসাথে অনেকগুলোতে চান্স হয়ে গেল, এটা হয়তো বা লাক বা আল্লাহর ইচ্ছা, হয়তো বা অনেকের ক্ষেত্রেই হয় না, কিন্তু এটা আমার জন্য একটা ছিল দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার, ঠিক আছে? তো ঢাকা ইউনিভার্সিটিতে সিএসসি হইলো, আইআইটিতে ট্রিপলি হলো, কুয়েটে ট্রিপলি হলো, রুয়েটে ট্রিপলি হলো, এখন বুয়েট তো সবার ইচ্ছা থাকে, বুয়েটেও হলো, বাট বুয়েটে হচ্ছে কি পিছনের দিকে একটা সাবজেক্ট হলো, ঠিক আছে? তো শেষমেশ
আমি আমার ইচ্ছা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব, আর এদিকে একটু প্রেম টেম করে বেড়াবো আর কি, কারণ কলেজ লাইফে প্রেম টেম করি নাই, ঠিক আছে? তো হয়তো বা ঢাকা ইউনিভার্সিটিতে করবো আর বুয়েটের গার্লফ্রেন্ড থাকবে, ঠিক আছে, এরকম একটা, অথবা বুয়েটে পড়বো ঢাকা ইউনিভার্সিটিতে গার্লফ্রেন্ড থাকবে। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে, কোনো ঝামেলা নেই স্যার, ইটস ওকে। ওকে, তখন যেটা হলো এটা হইলো না, আমি বাসায় বললাম যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, বাসায় বলতেছে না তোমাকে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়তে হবে। পরে আমার আব্বু ঠিক করলো আমার আইআইটি তে ভর্তি করাবে, ঠিক আছে, টাকা পয়সা দিয়ে দিল। পরে আমার কাছে মনে হলো যে আমার কলেজের এক ফ্রেন্ড আর কি কুয়েটে ভর্তি হচ্ছিল, তখন ও ভর্তি হচ্ছে জন্য আমি ওকে দেখা, ঠিক আছে, কুয়েটে পড়ি কি আর করার, তখন কুয়েটে ভর্তি হলাম, ঠিক আছে। আর ত্রিপুরিটা আমার ফ্যাসিনেশন ছিল, যেন ত্রিপুরি সাবজেক্টটা নিয়ে ভর্তি হই। সেক্ষেত্রে রেজার ব্যাপারটা ভিন্ন, আমি জানি যে রেজার মেরিট পজিশন অনেক আগে ছিল কুয়েটে, তো সে চাইলেও ত্রিপুরি নিতে পারতো বা সিএসসি নিতে পারতো, বাট সে সিভিল নিয়ে পড়ছে। সো এটা আসলে ডিপেন্ড করে প্যাশন, প্যাশনের উপরে। তো এখন রেজাল্ট স্টোরিটা শুনি কি অবস্থা। আসলে ব্যাপারটা যে মানে ইঞ্জিনিয়ার হওয়ার যে ব্যাপারটা সেটা আমি ক্লিয়ার করি, যে আসলে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ফ্যামিলিতে দুজন ইঞ্জিনিয়ার, আমার হচ্ছে চাচা আছে এবং মামা আছে, এবং আমার ফ্যামিলির একটা মানে গুডউইল বা যেটাই বলি না কেন, সেটা হচ্ছে তারা অলওয়েজ হচ্ছে আমাদের যে হাই স্কুল আছে সেখানে ফার্স্ট থাকে আমার ফ্যামিলি মেম্বার সবাই। এবং হচ্ছে এরা আমার ফ্যামিলি মেম্বার এরকম হয়েছে যে প্রত্যেকেই কোনো না ফাইভে হোক এইটা হোক সবাই ভিত্তি পেতে হোক এই এই ট্রেনটাও চালু আছে। তো আমার প্রথম দিকে হচ্ছে আমি ওই রকম ভালো স্টুডেন্ট ছিলাম না, এই তো তখন হচ্ছে তখন আমার মামা পড়তো কুয়েতে আর কি, 00 ব্যাচ মেবি আর কি। তো আমি মামাদের বাসায় ইয়ারডিসি নানা বাড়িতে দাঁড়াইছে, তো আমাকে বলতেছে যে তোর ইয়া কি যেন রেজাল্ট এত খারাপ কেন, ক্লাস সিক্সে পড়ি তখন, সরি সেভেনে পড়ি আর কি, তো সেভেনে পড়ি রেজাল্ট খারাপ কেন, এই তো যারা ফার্স্ট বয় তারা কি খায় আর তুই কি খাস, তোকে কি খাওয়ানো হয় না, এইসব ভাবি যে অনেক কিছু বলছে। তো আমার তো রাগ হয়ে গেছে, তো যাই হোক ক্লাস সেভেন এ পরীক্ষা টরীক্ষা দিলাম, রোল গেল কি হয়ে আবার পিছিয়ে হয়ে গেছে। এই তো এই এই কারণে আমি হচ্ছে আমার মামা বাড়িতে আমি কখনো যাইতাম না, গেলে দেখা গেল যে নানা কথা বলে ফেলতে পারে। আর এইদিকে হচ্ছে আমার চাচারাও ওনারাও হচ্ছে ইঞ্জিনিয়ার, তো ওনাদের কাছ থেকে আসলে মানে কোনো কিছু হওয়া বলতে আমি ইঞ্জিনিয়ার হওয়াই বলছি, এই যে অন্য কোনো কিছু যে আসবে আসলে সেটা মাথায় আসে না আর কি। দেন হচ্ছে কি করবো, আমি তো অনেক পিছনের স্টুডেন্ট প্রথম দিকে আর কি, তো ক্লাস তখন হচ্ছে ক্লাস এইটে, আমার তখন রোল ছিল হচ্ছে 11 আর, তো ক্লাস 8 থেকে যখন 9 হলাম এই তখন হচ্ছে আমি মানে আমাদের ইয়াতে স্কুলে দুজন হচ্ছে ট্যালেন্ট ভিত্তিক হয়, তার ভিতরে হচ্ছে আমি আর হচ্ছে যে ফার্স্ট বয় সে, আর আমি যেহেতু 11 ছিলাম তা স্কুলে হচ্ছে কেউ আমাকে নিয়ে ওই রকম কোনো আশাই করে নাই। কিন্তু সুখের ব্যাপার হয়েছে আমি যখন বার্ষিক রেজাল্টটা দেয় তখন হচ্ছে আমার পজিশন এক ধাপে তিনে চলে আসে এবং হচ্ছে সাথে ট্যালেন্ট গুলো ভিত্তিতে চলে আসে। এই যে তখন হচ্ছে ঘোরটা আর কি, পড়ালেখা করতে একটা ঘোর চলে আসে সেটা তখন থেকে চলে আসছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে এগুলো একটা ফ্যাক্টর, যেমন হচ্ছে আমরা হচ্ছে ত্বরিত বিশ্লেষ্য করতাম কেমিস্ট্রি 9-10 ছিল আর কি, তো ব্যাটারি ট্যাটারি এগুলো ছিল আর কি। তারপরে তোর তখন আমার কি হইতো যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে বিচ্ছিন্ন করা লাগবে এই ত্বরিত বিশ্লেষ্য করতে, তো কি করছি তো ইলেকট্রিসিটি থেকে দুইটা পয়েন্ট নিছি, দেন হচ্ছে লবণ দিছি হচ্ছে পানির ভিতরে কাপে বা মগে এটাইতে, দেওয়ার পর সুইচ দিছি, সুইচ দেওয়ার পর দেখা গেছে কি এত যে ব্রাস্ট হয়ে গেছে না আমি চিন্তা করতে পারি না যে এরকম জোরে ব্রাস্ট হয়ে যায়, কারণ লবণের পরিমাণটা অনেক বেশি দেওয়া হচ্ছে। তো আমার এটা করার কারণে আমাদের বাসে হচ্ছে ইলেকট্রিক লাইনটা পুড়ে গেল। তো এটা গেল হইলো। আচ্ছা দেন হলো কি যে ব্যাটারি চার্জ দেওয়া লাগে, তো মাল্টিপ্লাক থেকে কি করলাম সুন্দর করে দুইটা তার বের করে হচ্ছে একটা রেডিও ছিল আমাদের, তো ওই রেডিওর দুই প্রান্তে হচ্ছে জোড়া লাগাইছে, জোড়া লাগাইকে কেবল হচ্ছে সুইচটা দিচ্ছি, এত জোরে বিকট শব্দ হয়েছে, শব্দ হয়ে মাল্টিপ্লাক পড়ে গেছে, টেপ রেকর্ডার যেটা ছিল সেটাও পড়ে গেছে। এই তো এগুলো হচ্ছে আসলে তখনকার মানে ছোটবেলার আর কি ইয়া, যে না ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার একটা ভাব চলে আসছে ওই সময়টাতে, কারণ ফ্যামিলি মেম্বার ইঞ্জিনিয়ার ছিল এই সময়। এই দেন হচ্ছে এসএসসি বা ইন্টার পড়াশোনার পরে তো তখন আমার বাসা থেকে চাইছে যে আমি মেরিন ইঞ্জিনিয়ারিং নিতে, তাদের খুব শখ যেন আমি মেরিন ইঞ্জিনিয়ার হতে পারি। তো কি করবো আমি কোচিং টোচিং করলাম মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য,
দেন হচ্ছে ওমেগাতে আমি কোচিং করি, ইঞ্জিনিয়ারিং কোচিং আর কি। ও আরেকটা ব্যাপার হচ্ছে যে মেডিকেল কোচিং না করার পিছনে হচ্ছে আমার একটা কাজিন ছিল, কাজিন বলতে মানে পাশে আর কি, তো ওরা হচ্ছে মেডিকেলে পরীক্ষা যখন দেয় ও অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট, কিন্তু ফার্স্ট টাইম মেডিকেল দেওয়ার কারণে মেডিকেলে চান্স হয় না, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো ভার্সিটিতে চান্স। তখন আমার মনে হলো যে না আমি যদি মেডিকেলে দেই তো তাহলে হচ্ছে এটা মানে একটা লস প্রজেক্ট হয়ে যেতে পারে, আমার এক ইয়ার লস হয়ে যেতে পারে। তো আর আমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করি তাহলে দেখা যাবে যে আমি যদি আমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে নাও হয় আমার হচ্ছে বিভিন্ন ভার্সিটি গুলাতে জেনারেল যে ভার্সিটি গুলোতে আছে সেগুলোতে হয়ে যাবে। তো দেন হচ্ছে মেরিনে রিটেনে টিকলাম, দেন হচ্ছে ভাইবা ক্লাস হচ্ছে আইসিএসবি টাইপ তিন দিনের। তো এখানে কি করলাম আমি যে চিটাগাং গেলাম আর কি, তো বেশি বলা হয়ে যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, যাই হোক আর কি তারপরে বলতেছি। তো চিটাগাং গেলাম, চিটাগাং তো হচ্ছে ভাইবা দেওয়ার আগে তো হচ্ছে ফর্মাল ড্রেস পরে যাওয়া লাগবে। তো আমি একটা দোকানে গেছি, আমি তো চিটাগাং লোকজনে ভাষা বুঝি, তো বললাম যে আমার একটু লন্ডে করে দেওয়া লাগবে, একটু লন্ডে করে দেয়। তো ওরা কি করলো আমাকে কি যেন বললো চিটাগাং এর ভাষা আমি বুঝিনি, আমি ফার্স্ট টাইম চিটাগাং বুঝতে। তো আমি দাঁড়ায় আছি, তো আছে আধা ঘন্টা হয়ে গেছে দাঁড়ায় আছি, তো আমি তারপর বলতেছি যে রিকোয়েস্ট করতেছি যে আমার এটা লন্ডে করে দেন, আমার ভাইবা আছে। তো তখন ওরা বলতেছে আমি তো আপনাকে প্রথমে এসে বলে দিছি যে হচ্ছে আমি এটা করে দিতে পারবো, লন্ডে করে দিতে পারবো না, আপনি কেন এখন এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছে। আমি পুরা শক্ত হয়ে গেলাম যে এটা কি বললো, আমি তো ভাবছি যে আমাকে বলছে যে ওয়েট করতে, কিন্তু এ বলে দিছে যে আপনি চলে যান, এইটাই তো ভাষাগত কিছু ব্যাপার আছে। পরে শেষে কি করবো ওইখানে মেরিনে তো হচ্ছে ইয়া দিলাম ভাইবা প্লাস আইসিএসবি টাইপ দিয়ে রশি বেয়ে উপরে ওঠা, তারপর হচ্ছে সাঁতার কাটা, এই তারপরে হচ্ছে এখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা শেয়ার করি। এই সেটা হচ্ছে আমার ওয়েট ছিল হচ্ছে আন্ডার ওয়েট ছিল, এই তো আন্ডার ওয়েট থাকার কারণে মিনিমাম হচ্ছে 50 কেজি লাগে, ওই সময় 50 কেজি না অনেক ছিল। তো কি করবো, তো হচ্ছে এখন 50 কেজি কিভাবে বানানো যায়, আমার 48 কেজি বা 48.5 কেজি এইরকম। এই তো যখন হচ্ছে ওয়েট মাপা হবে তার আগে কি করলাম, সুন্দর মতো ওইখানে ফিল্টার ছিল, ফিল্টারে যত পানি আছে প্রায় 2 থেকে 3 লিটার পানি খেয়েছি, খাওয়ার পরে যখন ওয়েট মাপলাম দেখলাম যে হচ্ছে না 50 কেজি হয়ে গেছি। এখন তো আমি আর পারতেছি না, এরপরে কি করা লাগবে, পুশ আপ দেওয়া লাগবে ওইখান থেকে দৌড়ে পুশ আপ, কিন্তু আমার তো অবস্থা খাই, আমি ওয়াশরুমে গেলাম সবাই দেখি লাইন ধরে গেছে কিন্তু আমার আর শেষ হচ্ছে না। এই পরে কি করবো, ওইটা থেকে অনেকক্ষণ শেষে আমি হচ্ছে পুশ আপ দিতে যাই আর কি, পুশ আপ হচ্ছে 12টা না 15টা পুশ আপ ওই সময়টা, কিন্তু পুশ আপ দিতে আমার সমস্যা নাই কারণ আমি স্লিম বডি ছিল এটা প্রবলেম হয় নাই। দেন হচ্ছে রশি বেয়ে উপরে ওঠা এগুলাও আমার সমস্যা হয় নাই। দেন হচ্ছে ভাইবা মেডিকেলের একটা ব্যাপার ছিল, তো ওই জন্য হচ্ছে আমার তোমার আমি যখন ইয়াটা করি তো তখন হচ্ছে ওদের কিছু টেস্ট ছিল চোখের টেস্ট আর কি, তো ওই টেস্টটা হচ্ছে ওই টেস্টটাতে আমার হচ্ছে নেগেটিভ রেজাল্ট আছে, এর জন্য হচ্ছে আমি আর ফাইনালি হচ্ছে ওই ইয়াটা মানে পরবর্তীতে যদি রেজাল্ট দেয় আমার নাম আসে না আর কি। দেন তার 2 থেকে 3 দিন পর মনে হয় আমার কুয়েটে পরীক্ষা ছিল, দেন হচ্ছে কুয়েটে ভর্তি পরীক্ষা দিলাম। তো আমি তো ভাবছি কুয়েটে চান্স পাবো না, আমি অল্প দাগাইছি কত 70টার মতো দাগাইছি, তো ধরে নিছি যে চান্স হবে না। তো বাসায় সব বলতেছে কেমন পরীক্ষা দিবি, বললাম যে ভালো হয় নাই কেমন, তো আমি ঢাকায় বসে আছি, তো আমার এক ফ্রেন্ড ফোন দিয়ে বললো তোর তো কুয়েটে রেজাল্ট দিছে রেজাল্টটা দেয়। পরে আমি বললাম যে দোস্ত আমার তো নেট নেই বাসায়, দোকানে যা করতে হবে তুই একটু চেক করে, তো ও চেক করে দিল দিল দেখলাম যে মেরিট পজিশন আছে 85, 85। আমি বিশ্বাস করি না আমার পরীক্ষা খারাপ হয়েছে 85 হবে। দেন হচ্ছে আমি দোকানে যাই, একটা দোকানে যেয়ে তোমার হচ্ছে ইয়া ওইখানে যা চেক করি, কিন্তু আমি সব বারবার বিশ্বাসই করতে পারতেছিলাম না যে আমার তো ভালো পজিশন, আমি ভাবছি হ্যাঁ চান্স পেলে পাইতে পারি পিছনের দিকে হইতে পারে কিন্তু এত আগে আসবে এটা কখনোই চিন্তা করি। দেন হচ্ছে কুয়েটে যখন ভর্তি হতে যাব, তো এর পাশাপাশি হচ্ছে আমার অন্যান্য ভার্সিটি গুলো হয় ঢাকা ভার্সিটিতে হয় বুটেক্সে অনেক ভালো পজিশন আছে, দেন হচ্ছে জাহাঙ্গীরনগরে আইটিতে আসে, দেন হচ্ছে খুলনা ভার্সিটিতে পরীক্ষা দিছিলাম রুয়েটে দিছিলাম, আর চুয়েটে পরে দেওয়া হয় না কারণ চুয়েটে পরে পরীক্ষা ইনশাআল্লাহ সবগুলোতে আসছিল। কুয়েটে ভর্তি হওয়ার রিজন বল, কুয়েটে ভর্তি হওয়ার রিজন বল, পরে সময় চলে যাবেন। ও আচ্ছা সময় চলে যাবে না, তো দেন হচ্ছে কি হলো যে কুয়েটে ভর্তি হব, এখন বাসা থেকে বললো ওকে ভর্তি হব সমস্যা,
তো আর কুয়েটে ভর্তি গেছে না হচ্ছে মামা ছিল কুয়েতিয়ান, এই জন্য আর কি মূলত ভর্তি হওয়া। তো এখন আমি সাবজেক্ট কি দিব, এই আমি তো এখন যে কোনো সাবজেক্টই পাচ্ছি, তো এখন আসলে কি করা উচিত, সাবজেক্ট কোনটা দিব? তো আমি ফোন দিলাম বাসায় যে কোন সাবজেক্ট নিবো, বলতেছে যেটা ভালো লাগে না। এই তো দেন হচ্ছে মামাকে ফোন দিলাম, বলো যে কি নিবা, আমি যেহেতু সিভিল ব্যাকগ্রাউন্ড তো তোমার এক্ষেত্রে হয়তো বা যদি তুমি সিভিল না তাহলে হয়তো আমি কিছুটা হেল্প করলে করতে পারি, তাছাড়া কিছু না, তোমার যেটা ভাল লাগে সেটাই হোক। এই আর তো পরে কি করবো, খুবই দ্বিধা ধান্দা, আমি না হয় ইলেকট্রিক্যাল নেবো না হয় সিভিল নেবো, এইটাই ধান্দা। এই পরে অডিটোরিয়াম থেকে, তুই তো জানিস অডিটোরিয়াম থেকে বের হয়ে বের হইলাম আর কি, ইয়া করার জন্য সাবজেক্ট চুজ দেওয়ার। তো সাবজেক্ট চুজ যখন দিবো এখন কোনটা দিবো চিন্তা করতেছিলাম, পরে হচ্ছে একটা কয়েন ছিল পকেটে, বললাম যে কয়েনটা টস করবো যেটা উঠবে সেটাই। এরপরে কয়েন টস করলাম, দেখলাম যে সিভিল এসব, না আর কোনো কিছু দেখবো না, আমি সিভিলে ভর্তি হবো। যদি একটা হেল্প পাওয়া যায় এটাও মাথায় আছে, আর বড় কথা ফাইনালি আমি ডিসিশনহীনতায় ছিলাম, আসলে আমি কি করবো, তখন আমার আসলে পয়েন্টটাই হচ্ছে আমার সবকিছু ঠিক করে দেয়। বুঝতে পেরেছি, মানে এটা আসলে হয়, সো আমার কাছে মনে হয়েছে যে এখনকার জেনারেশন যারা তাদের এই ব্যাপারগুলো আগে থেকে জানা উচিত, কারণ দেখা হয়েছে যে ওই সময় আসলে আমরা ইঞ্জিনিয়ারিং কি বা কিভাবে, ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় যে বিল্ডিং তৈরি করে বা এই ব্যাপারগুলো আসলে মানে মানুষ যেটা বুঝে, ইভেন এখনো দেখা যাচ্ছে যে গ্রামের মানুষ, আমি যদি বলি ইঞ্জিনিয়ার, হ্যাঁ আমি যদি বলি যে ইঞ্জিনিয়ার, বলে যে ভাই আমার বাড়িটা ঠিক করে দিবা, ঠিক আছে, কিন্তু ও তো জানে না যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি কি করছি, ঠিক আছে। সো কিন্তু এখনকার ছেলেপেলেরা অনেক স্মার্ট, সো তার স্কুল লাইফ থেকে বা কলেজ লাইফ থেকে যদি মেক শিওর করে যে এই সাবজেক্টটা পড়লে বেটার, এই সাবজেক্টটা পড়লে এইরকম হওয়া যায়, তাদের নিজের ইচ্ছা অনুযায়ী তারা এটা চয়েস করতে পারে, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ স্যার। মুমিন স্যার, আপনার কাছ থেকে স্যার একটু জেনে নিতে চাচ্ছি যে স্যার আপনি তো হায়ার স্টাডিতে স্যার অস্ট্রেলিয়াতে আছেন, স্যার হায়ার স্টাডিতে যাওয়ার যদি কোনো স্টোরি অথবা স্যার ভালো লাগা খারাপ লাগার কোনো ব্যাপার যদি স্যার একটু শেয়ার করেন। আচ্ছা, সেটা হচ্ছে যে হায়ার স্টাডি এই ইচ্ছাটা আসলে আমার আগে থেকেই, সেই কুয়েট লাইফ থেকে আমি ওই সব বড় ভাইদেরকে ফলো করতাম যে যারা বাইরে থাকে, হয়তো বা বিভিন্ন ছবি টবি দেখতাম, বিভিন্ন দেখা যাচ্ছে যে ইন্টেলে কেউ জয়েন করতেছে, আবার গুগলে কেউ কাজ করতেছে, আমাদের অনেক বড় ভাই ইন্টেলে আছে, তো এগুলো দেখে খুব ইন্সপায়ার্ড হতাম। প্লাস মানে আমার কখনোই মেন্টালিটি এরকম ছিল না যে দেশে বিসিএস দিব, বিসিএস দিয়ে একটা চাকরি করবো বা এই গভর্নমেন্ট চাকরি করবো, করে পায়ের উপর পা তুলে খাবো, ঠিক আছে, এরকম অনেকের ই থাকে, এটা ডিপেন্ড করে। বাট আমার ইচ্ছা ছিল যে ওইরকম যে কি করবো, মানে হায়ার স্টাডিতে আসবো, অনেক কিছু এক্সপ্লোর করবো, তো এই কারণেই আসলে আগে থেকে হায়ার স্টাডির এই ইচ্ছাটা। কিন্তু বারোটে জয়েন করার পর যেটা হয়েছে, আমার ইচ্ছা ছিল যে গ্রাজুয়েশন করেই আমি হায়ার স্টাডিতে চলে যাবো, কিন্তু বারোটে জয়েন করার পর যেটা হয়েছে যে জায়গাটা আমার খুব ভালো লেগে যায়, বিশেষ করে তোমাদের স্টুডেন্টদের সাথে আমার যে রিলেশনশিপটা, রিলেশনটা মানে সবার সাথে একটা ভালো সম্পর্ক, সবাই, আমার কুয়েট লাইফে অনেকগুলো অপূর্ণতা ছিল যেগুলো আমি বারোট লাইফে এসে চেষ্টা করছি পূরণ করার, আই মিন ঘোরাফেরা করার চেষ্টা করছি, তোমাদের অনেকের সাথে আড্ডা দিতাম, তারপরে যেটা হয়েছে যে ক্লাস নেওয়াটাও আমার খুব ভালো লাগতো আর কি। তো এই ব্যাপারগুলোর কারণে একটা কথা আছে যে বারোটার সময় খুব দ্রুত চলে যায়। আমার ওই সময় রুমমেট ছিল যে মোস্তাফিজ ভাই, উনি বলতো যে ভাই সময় খুব দ্রুত যায় বারোটে, তো আমি আসলে খেয়াল করলাম আমার আড়াইটা বছর বারোটে কেমনে চলে গেছে, মানে চোখের পলকে চলে গেছে, ঠিক আছে, ওই মুহূর্তটা আমি বুঝতেই পারিনি। কিন্তু পরে এক সময় মনে হলো যে আমার নিজের ইম্প্রুভমেন্ট করা দরকার, আমি আবার দেশে মাস্টার্স করবো না, আমার ইচ্ছা নেই, আমাকে বললো যে রুয়েটে ভর্তি হওয়া মাস্টার্স, রুয়েট কাছে, এবার আমার ইচ্ছা হয় না দেশে মাস্টার্স করার। তো পরে আমি একটু ডিপ্রেস বলতে পারো, আমি পোলাপানদের বলতাম মাঝে মধ্যে যে ভালো লাগছে না বা এরকম, ওরা আবার দেখলি বুঝে যাইতো, বলতো যে স্যার আপনার মন খারাপ নাকি বা স্যার কিছু হয়েছে নাকি, এটা আমি খুব ফিল করতাম, এখনো ফিল করি যে কোনোদিন মন খারাপ থাকলেই ওরা বলতো যে তোমরা বলতো আর কি যে স্যার আপনার মন খারাপ লাগছে, কিছু হয়েছে, তো তখন এগুলো শুনে কিন্তু আমার মন ভালো হয়ে যেত, ঠিক আছে। আর সবসময় স্টুডেন্টরা একটা কথা বলতো যে স্যার যেটা যে ক্লাস নেই, বলতো যে স্যার আমরা বের হই বার থেকে তারপরে আপনি যান,
ঠিক আছে, কিন্তু এরকম করতে থাকলে তো আমার আর হায়ার স্টাডি হবে না। তো একসময় আমি ডিটারমাইন হলাম যে আমাকে হায়ার দিতে হবে, বাইরে আসতে হবে। রেজা আমাকে এই ক্ষেত্রে অনেক ইন্সপায়ার করছে, ও বলছে যে এইসব হাবি জাবি বাদ দে, মানে ইউটিউবে ভিডিও টিডিও বানাইতাম, এইসব করতাম। তখন বলছে এইসব বাদ দে, তুই আইএলটিএস দে, দিয়ে বাইরে চলে যা, তোর নিজের কিছু ইমপ্রুভমেন্ট দরকার, তোর একটা ডিগ্রি দরকার, বিশেষ করে তুই যদি ইউনিভার্সিটি থাকতে চাস প্রমোশনের জন্য দরকার। সো এরপরে আমি আইএলটিএস দিলাম, দিয়ে এই তো আল্লাহর রহমতে তারপরে চলে আসলাম। আপনার কথার পিছনে আমি একটু, এটাই আমার স্টোরি। অ্যাকচুয়ালি আমার আসার পিছনে স্যার আপনার অবদান অনেক বেশি, আমি সব সময় আপনার থেকে অনুপ্রাণিত হতাম স্যার। আপনি শুনতে পাচ্ছো? জি স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার। হ্যালো স্যার, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার। আমি চাচ্ছিলাম যে স্যার আমার বাইরে আসার পিছনেও স্যার আপনার একটা বড় অবদান স্যার। আমি যখনই আপনার সঙ্গে কথা বলতাম তখনই আপনি আমাকে অনুপ্রাণিত করতেন স্যার প্রতিটা ক্ষেত্রে। আমি হ্যাঁ, আমি আসলে চাই যে কি বলে বায়োটেক স্টুডেন্টরা বাইরে আসুক। সেক্ষেত্রে আমি তোমার কথা সবাইকে বলি, আমার মনে হয় যে তুমি বায়োটেক ফার্স্ট স্টুডেন্ট যে হচ্ছে ইউরোপে গেছো। আমি জানি না অন্য কেউ আছে কিনা, অথবা আমি জানি না, বাট জার্মানিতে তো তুমি ফার্স্ট। সো জার্মানি এডুকেশন অনেক ভালো, সো আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আর আমার হচ্ছে একই নৌকার, একই নৌকার, ঠিক আছে। আমি ধৈর্য থাকতে হবে। আমি সবসময় একটা কথা বলি যে হায়ার স্টাডির জন্য সব থেকে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি ছাড়া অনেক কিছু পসিবল না, বিকজ দেখা যাচ্ছে যে এখানে আসার পরে অনেক কিছু ফেস করতে হয়, নিজের রান্না নিজে করতে হয়, তারপরে হচ্ছে যে পড়াশোনা করতে হয়, তো এই ব্যাপারগুলো ম্যানেজ করা ইচ্ছা শক্তি ছাড়া এগুলো টাফ। শুনতে পাচ্ছো আমাকে? জি স্যার। স্যার শুনতে পাচ্ছেন আমার? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ তো এটাই বলবো, আচ্ছা আমি একটু স্যার আমি আমার একটু নেটের সমস্যা, এই কারণে কথা পড়ে যাচ্ছে হয়তো। স্যার আমি একটু রেজা স্যারের কাছ থেকে জেনে নিতে চাচ্ছি যে স্যার যে এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কৃষি ব্যাংকে আছে নরসিংদী রিজিওনাল অফিসে, স্যারের মানে চাকরির স্টোরি প্লাস যদি স্যারের ভালো লাগে খারাপ লাগার একটু শেয়ার করতেন স্যার সংক্ষিপ্ত। আসলে দেখো আমি যখন তোমার হচ্ছে বাউর থেকে আসি, দেন হচ্ছে তারপর হচ্ছে আমার 7 থেকে 8 দিন পর হচ্ছে আমার এডিকেল পরীক্ষাটা হয়। তো এই 7 থেকে 8 দিন অনেক ভালো প্রিপারেশন নেই মোটামুটি তাই করে। আর আসলে আমি ওই সময়টাতে আসলে যে ব্যাংক জব করব বা এই টাইপ কোন চিন্তা ভাবনা ছিল না, এটা আসলে সত্য কথা। যেটা যে ব্যাংকে যে ইঞ্জিনিয়ার নিয়োগ হয় এটাও আমি ওইভাবে ওই রকম ভাবে জানতাম। তো আমি আমার লাইফে একটাই হচ্ছে ইয়াতে মানে তোমার হচ্ছে এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন করি, দেন হচ্ছে বাবুর থেকে আসলাম, তখন তো বেকার বলতে গেলে। তো তখন হচ্ছে একটু পড়াশোনা করলাম, ভালো মতো পড়াশোনা করলাম, দেন এটা রিটেনে টিকলাম, দেন হচ্ছে এর মধ্যে আর একটা ভার্সিটিতে জয়েন করছি। ভার্সিটিতে জয়েন করার পর পরে দেখলাম যে হচ্ছে এই মানে 2019 সালের 1st জানুয়ারি ওই দিন হচ্ছে আমাদের রেজাল্ট দেয়। তো রেজাল্ট দিল ওই দিন, আসলে নতুন বর্ষের আছে নতুন দিনের আসলে নতুন গিফটই বলতে গেলে, যে ওই দিন আসলে আমার যাত্রা হয়ে যায়, কনফার্ম হয়ে যায় যে আমার যাত্রা হয়ে গেছে আর কি। তো এখানে মূলত আসলে ভালো লাগা অনেক ব্যাপারও আছে, খারাপ লাগারও ব্যাপারও আছে। খারাপ লাগার যে ব্যাপার সেটা হচ্ছে এখানে আসলে ইঞ্জিনিয়ারিং যে মেইন কোর ইঞ্জিনিয়ারিং যেটা সেগুলো একটু কম করা হয়, মানে একটু ছোটখাটো কাজ যেমন এস্টিমেটিং এর কাজগুলো করি। কিন্তু এখানে যারা আছে তারা তো ভাবে যে না জানি কত কাজ করছে, কিন্তু আমি তো জানি যে আসলে আমি কি কাজ করতেছি আর কি শিখে আসছি। তো এখানে আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কাজ করি যেমন টেন্ডারের কাজগুলো করি, এটা অনেক করতে হয়। তারপর হচ্ছে লাইক কেউ যদি 40 টাকার উপরে লোন নেয় সেক্ষেত্রে হচ্ছে এস্টিমেশনের কাজগুলো করি, স্পেশালি বিল্ডিং এস্টিমেশনের ক্ষেত্রে, যে এটা আসলে কবে হয়েছে, কবে নাগাদ, কবে কিরকম মূল্য থাকবে বা কেমন কি হবে, সেটা হচ্ছে PWD রেট শিডিউল আছে সেটা দেখে আমরা নর্মালি করি আর কি। আর এখানে যেটা আর কি, তো সবচেয়ে ভালো লাগে একটা বিষয় আর কি, যে আসলে ব্যাংকে এই রিজিওনাল অফিস গুলোতে একটা মাত্র ইঞ্জিনিয়ারিং পোস্ট,
এখানে হচ্ছে মানে একাধারে এরা সবাই আমাকে জানে আমি কি সিভিল ইঞ্জিনিয়ার, আমি জানে এরা আমি সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। এক একজন এক এক কিছু মনে করে, এক একজন মনে করে আমি সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু মানে যখন যার যেটা প্রয়োজন হয় আমাকে ফোন দেয়, এরকম ব্যাপারটা। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আমার এই অঞ্চলের অ্যাপ্রক্স 200 জন হচ্ছে সহকর্মী আছে আমার, তার ভিতরে অর্ধেকের বেশি হচ্ছে আমার নাম জানে। এরা শুধু জানে একটা কথা যে ইঞ্জিনিয়ার সব, আর কিছুই জানে না তারা আমার। যে আমি মানে যদি কাউকে জিজ্ঞাসা করি যে আমার নামটা কি, তারা বলতে পারে না। হ্যাঁ বলো যে হ্যাঁ ইঞ্জিনিয়ার আছে একজন, আমাকে সব আসলে ইঞ্জিনিয়ার হিসেবে চিনে। আমি আবার মনে হচ্ছে আরো বছর খানেক থাকলে আমি আমার নামটাই ভুলে যাবো, আমার যে একটা নাম আছে সেটাই ভুলে যাবো, এরকম ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে আমার জন্য খুবই আফসোস, আমার জন্য খুবই আফসোস। আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পাশ করাও কখনো আসলে ইঞ্জিনিয়ার খুব কম মানুষই বলছে, আমাদের বলতো যে লেকচারার মানে মাস্টার, ঠিক আছে, আর এখন তো আবার স্টুডেন্ট হয়ে গেছি। সো কেউ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ডাকে না, ঠিক আছে, খুব কষ্ট। স্যার প্রবাস জীবনে তো স্যার আপনি হয়তো বা অনেক কিছু মিস করেন, লাইক আমি অনেক কিছু মিস করি। তো অ্যাকচুয়ালি স্যার আপনি অস্ট্রেলিয়াতে কি মিস করেন অ্যাকচুয়ালি, মানে অস্ট্রেলিয়াতে এমন কি আছে যেটা বাংলাদেশে নাই, বা বাংলাদেশে এমন কি আছে যেটা অস্ট্রেলিয়াতে নেই, বা অ্যাকচুয়ালি বাংলাদেশে কি মিস করেন? সেটা হচ্ছে যে বাইরে আসাটা অনেকটা স্বপ্ন তো ছিল, কিন্তু আসলে স্বপ্ন তুমি যখন স্বপ্নের মধ্যে থাকবা, আই মিন যখন when you will live in your dream, তখন স্বপ্নটাকে স্বপ্ন মনে হবে না, তখন ওইটাই বাস্তব মনে হবে। তো এখানে আসার পরে প্রথমে এক মাস স্বপ্নের মতোই কাটে আসলে, কিন্তু অনেক কিছু ডিফিকাল্টিস থাকে। একজন কমেন্ট করছে দেখলাম যে অস্ট্রেলিয়া আসার পর কি ফেস করছে ডিফিকাল্টিস। নাম্বার ওয়ান হচ্ছে কালচারাল শক, নাম্বার টু হচ্ছে অটোমেশন শক। এখানে হচ্ছে সবকিছু অটোমেটেড, ঠিক আছে, ওই তুমি হয়তো বা দেখছো জার্মানিতে যে এখানে হচ্ছে একটা বাসায় সিকিউরিটি গার্ড নাই, একটা ইউনিভার্সিটিতে সিকিউরিটি গার্ড নাই। তুমি একটা কোক খাইতে যাবা, টাকা দিয়ে মেশিনে ঢুকাই দিচ্ছ, কোক বের হয়ে আসতেছে, ঠিক আছে। তুমি যে কাউকে জিজ্ঞেস করবা যে আমি এটা খাবো, এটা চয়েস করবো, এটার কোনো অপশন নাই। তুমি বাসে চড়বা, কার স্মার্ট কার্ড দিয়ে বাসে চড়তে হবে। তো এখানে ড্রাইভার ছাড়া কোনো হেল্পার নাই, কেউ তোমাকে বলবেও না যে তুমি এই জায়গায় আসো না, এই জায়গায় নাও, তোমাকে ম্যাপ দেখে নামতে হবে। তো প্রথমে এই ব্যাপারগুলো আমি অনেক ফেস করছি। আর রান্নার ব্যাপারটা যেটা, যেখানে তোমার কেউ রান্না করে দিবে না, তুমি যদি না খায়াও থাকো 10 দিন, তোমার কেউ বলবে না কিছু খাইছো কিনা, ঠিক আছে। তো আর রেস্টুরেন্টে খাইতে গেলে তো এটা খুবই কস্টলি। তো রান্নার ব্যাপারগুলো রান্না শিখতে হয়েছে। আমি বাসার থেকে শিখে আসি হচ্ছে শুধু মাছ রান্না করা আর ডিম ভাজি রান্না করা, ঠিক আছে। তারপরে দেখি না আর হচ্ছে না, মাংস খাইতে মন চাচ্ছে, তখন আম্মুকে ফোন দিতাম। ফোন দিয়ে গার্লফ্রেন্ড তো নাই, না হলে গার্লফ্রেন্ড শিখাই দিত, আম্মুকে ফোন দিতাম, আম্মু হচ্ছে বলতো যে এমনি এমনি রান্না করো। আমি এখানে সবার সাথে দেখা হইলে আমি তোমাদের কথা বলি যে আমি আসলে এদের সাথে উইকেন্ডে ঘুরতে যাইতাম বিভিন্ন জায়গায়, তারপরে হচ্ছে ফটোশুটে যাইতাম মাঝে মাঝে মালঞ্চিতে, চায়ের দোকানে আড্ডা দিতাম, তারপরে কারো রেজাল্ট খুব ভালো হলে ওরা আমাকে ট্রিট দিত, তারপরে হচ্ছে যে রাতের বেলা খাবার পরে বের হইলে সবার সাথে একসাথে গল্প করতাম, ঠিক আছে। এই আড্ডা গুলো এই জিনিসগুলো খুবই মিস করি আমি। আর অস্ট্রেলিয়া যে জিনিসটা আছে বাংলাদেশে যে জিনিসটা নাই, এটা যদি বলতে চাই তাহলে হচ্ছে বলতে হবে যে সি বিচ। অস্ট্রেলিয়ায় অনেক সি বিচ, যদি প্রত্যেক সপ্তাহে একটা করে দেখে দেখো উইকেন্ডে, তারপরে তুমি আমার মনে হয় লাইফে শেষ করতে পারবো না। দেখি তো এখান থেকে মনে করো যে 40 মিনিটস ড্রাইভ করে গেলেই সি বিচ পাওয়া যায়, ঠিক আছে। তো প্রত্যেক সপ্তাহে গিয়ে গিয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে এখন কোনোদিন কোনো এক সপ্তাহে না গেলে মনে হয় যে সাগরটাকে মিস করতেছি বা কাছে টানতেছে সাগরটা, ঠিক আছে। তো এই জিনিসটা আমি বাংলাদেশে কখনোই পাইনি। বাংলাদেশের সর্বোচ্চ নদী ছিল, আমার কাছে পানির প্রতি আকর্ষণ অনেক বেশি, পানি আকাশ এগুলোতে কেন জানি আকর্ষণ করে আর কি। তো হ্যাঁ এটা বাংলাদেশে পাবো না হয়তো বা বাংলাদেশে এটা নাই। তো এটা হচ্ছে ব্যাপারটা, কি বলে এটাকে বলে হচ্ছে তোমার
কম্প্রোমাইজ বা যেটা হচ্ছে বাংলাদেশে হয়তো অনেক কিছু আছে যেটা এখানে নাই, এখানে কাজের বুয়া পাবা না তুমি, এত এত হচ্ছে মানুষ পাবা না যারা তোমার পরিচিত, আবার এখানে তুমি যে জিনিসগুলো পাবা এখানে লাইফ অনেক সিকিউর, আমি রাত 2টার দিকে 1টার দিকে ল্যাব থেকে বাসায় আসি, কেউ কিছু করে না, মানে কোনো কোনো কথাই নেই, সিকিউরিটি কোনো সমস্যাই নেই, যেটা বাংলাদেশে আমরা চিন্তা করতে পারি না। বাংলাদেশে সন্ধ্যা 8টা বা 9টার দিকে তুমি ঢাকায় যদি একটা মোবাইল বা একটা ল্যাপটপ নিয়ে যাও, তোমার চিন্তা হবে যে মনে হয় এটা থাকবে না, ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার মোবাইল কেউ নিবে না, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে পার্থক্য দুইটা দেশের। আচ্ছা মুবিন, আমি কোশ্চেন করি কিছু, একটা কোশ্চেন করি, ঠিক আছে, সেটা হচ্ছে দেখছি যে তোরে কি তুই একাধারে হচ্ছে কি রান্না করতে পারিস, আবার দেখতাম কি তুই হচ্ছিস কি মনে আছে কিনা 12টা থেকে তুই রকেট বানাইতি, রকেট বানানোর একটা মানে ভিডিও দেখছিলাম তোর আর কি, এই তুই একাধারে আসলে এত বহুল পরিবার অধিকারী কিভাবে হয়, রান্না পারিস, তারপরে হচ্ছে রকেট বানাইতে পারিস, বিভিন্ন ধরনের ভিডিও বানাস, এটা আসলে কিভাবে পসিবল, আবার বিভিন্ন ফিচার লিখিস, গান কবিতা গান লিখিস না মানে গল্প টল্প এগুলো লিখিস, আসলে এত বহুল প্রতিভার অধিকারী কিভাবে, এটা আসলে কিভাবে পসিবল? স্যার কবিতা লেখে, তোমার খেয়াল স্যার মাঝে মাঝে কবিতাও লেখে, হ্যাঁ সে হচ্ছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ এগুলো কবিতা লেখে, কবিতা যাই হোক তোমার খেয়াল কিনা রেজা কিন্তু আমাকে ইনডিরেক্টলি পচাচ্ছে, আমার আসলে কোনো প্রতিভাই নাই, বাট আমি আসলে চেষ্টা করি, আমার ইচ্ছা হয় এটা করি এটা করি, যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করি, ঠিক আছে, ইচ্ছা প্রায়োরিটি দিই, আমি অনেক আগে শুরু করি কুয়েত থেকে, ঠিক আছে, যখন মনে হয় যে ভিডিও বা টাকা পয়সা ইনকাম করার কোন ইচ্ছা নেই আমার, ভিডিও সারি শেয়ার তো মনে আছে কিনা, আমি প্রথম প্রথম আমি হচ্ছে তোর কয়েকটা হচ্ছে ভিডিও ক্যামেরা মানে মানে ভিডিও মেকার যেটা বলি মানে হচ্ছে ভিডিও করে দিছিলাম আর কি, মনে আছে কিনা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, তুই হচ্ছে মুস্তাফিজ ভাইয়ের সাথে থাকতি, মুস্তাফিজ ভাইয়ের বেডে উঠে আমি তুই ইয়া করতে আমি ওখানে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছি অনেকগুলা। হ্যাঁ আসলে আমার আর রেজাল্ট 12টা আসলে অনেক অনেক স্মৃতি রয়েছে, এগুলো আসলে বললে শেষ হবে না অলরেডি। আচ্ছা আমি যেটা বলতে যাচ্ছিলাম যে রেজা আর আমার মধ্যে আমাদের যে স্মৃতিগুলো 12টে আমরা হচ্ছে প্রায় আদা চা খাইতে যেতাম, একটা দোকান আছে ওই জায়গায় আমি নাম বলে গেছি মামার, তারপরে দয়ারামপুরে মাঝে মধ্যে আমরা যাই তারা থাকতাম, নদী টদি দেখতাম, ডিনার শেষে আমাদের তো ফর্মাল ড্রেসে ডিনার করা লাগতো, একদম ফর্মাল শার্ট প্যান্ট জুতা পরে হচ্ছে খাওয়ার পরে আমরা একটু হাঁটাহাঁটি করতাম, অনেক গল্প করতাম, দার্শনিক অনেক কথাবার্তা হতো, আর হচ্ছে যে এখন ওই জিনিসগুলো মিস করি, 12টে থাকতে আমি যেটা হয়েছে যে ফর্মাল পড়তে পড়তে একদম বিরক্ত হয়ে গেছিলাম, ঠিক আছে, দেখা যাচ্ছে শীতকাল হলে তো আমাদের একটা কোট আছে ওই 12 কোট যেটা ওটা, ঠিক আছে, তখন কিন্তু খুবই বিরক্ত লাগতো, ঠিক আছে, আর জিন্সের প্যান্ট তো পরতেই পারতাম না, আর থ্রি কোয়ার্টার বা হাফ প্যান্ট এটা পরার কোনো মানেই আসে না, ঠিক আছে, টিচার মানুষ, সো তখন খুব মনে হতো যে জিন্সের প্যান্ট কতদিন ধরে পরি না, একটা টিশার্ট কতদিন ধরে পরি না, ঠিক আছে, এখন আবার আমি ওই জিনিসগুলো মিস করতেছি, এখন ফর্মাল ড্রেস কতদিন ধরে পরি না, ঠিক আছে, এখন জিন্স টিশার্ট পরতে পরতে আমি এখন, ঠিক আছে, ইউজ টু, তো হচ্ছে যে এটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে, সময়ের সাথে কত কিছু চেঞ্জ হয়। হ্যাঁ মুবিন, এক্ষেত্রে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে বাউট থেকে আসার পরে আমার এতটাই হচ্ছে ফর্মাল ড্রেসের প্রতি বিরক্তি চলে আসছে, আমি কখনোই আর ফর্মাল ড্রেস পরি না, শুধুমাত্র ভাইবা গুলা ছাড়া কখনোই ফর্মাল ড্রেস পরি না, এটা হচ্ছে এখন আমি কি বলবো, আমি বাউটের একটা আবার ভালো দিক বলবো, সেটা না, এটা অবশ্য ভালো দিক যে যে কোন একটা নিয়ম নীতি ভিতরে থাকা, ফর্মাল ড্রেসে কিন্তু যে কোন জবের ক্ষেত্রে যেমন ফর্মাল ড্রেস কিন্তু এত ইউজড টু ছিলাম না আমরা কুয়েটে, আমাদের একটা ফর্মাল ড্রেস থাকতো, দেখা যাচ্ছে যে একটা রুমে একজনের একটা শার্ট একটা প্যান্ট থাকতো একটা জুতা থাকতো, ঠিক আছে, ওই আমাদের 6 মাস পরে প্রত্যেক সেমিস্টারে একটা সেন্ট্রাল ভাইবা হইতো, ঠিক আছে, বোর্ড ভাইবা বা সেন্ট্রাল ভাইবা আমরা বলি এটাকে, তখন হচ্ছে ফ্রেন্ডরা জুতা ধার করে নিয়ে যেত, প্যান্ট শার্ট এগুলো ধার করে নিয়ে যেত, ঠিক আছে, ইভেন আমার জুতা পরে আমার দুই ফ্রেন্ডের ওয়ালটা অন্য চাকরি হয়েছে, ঠিক আছে, আমাকে ঠিক দেওয়ার কথা ছিল ওদের, ঠিক আছে, আমার এখন ঠিক দেয় নাই, কারণ আমি ওটা লাগাল পাইনি আর, ঠিক আছে, তো আমার 4 বছরে
চার বছরে ওই একটা ফর্মাল টি শার্ট, একটা প্যান্ট আর একটা জুতা, ঠিক আছে, এগুলো দিয়ে মোটামুটি চালাই দিছি। সো স্মার্টনেস আসলে এইভাবে আমরা কোয়েট লাইফে শিখি নাই বাস্তবে। সো জবে আসার পরে যেটা হয়েছে যে আমাদের স্যার সবসময় ইমফাসাইজ করতো যে আমাদের স্মার্ট হতে হবে, বা তো আমি আসলে দেখা যাচ্ছে যে প্রেজারার স্যার বলতো, হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে আমাকে বাসায়ও বলতো যে বাবা, আমার বড় আমি বাবু বলে কি যে বাবু স্মার্ট হতে হবে তোমাকে, নাহলে কিন্তু জবটা পাবা না, ঠিক আছে। তো বারোটা এসে আমি তো খেয়াল করছি, বারোটা যেই আসুক সে কিন্তু স্মার্ট হয়ে যায়, সে যাই হোক, ঠিক আছে। ইভেন ওই রিপন ভাই আছে, রিপন ভাইকে চিনো কিনা? রিপন ভাই হচ্ছে ইলেকট্রিশিয়ান, উনি বারোটা আসার সময় আমার মনে আছে কেমন ছিল, এখন উনি একদম পুরো স্মার্ট, ঠিক আছে। সো বারোটে ঢুকে এক বের হয় হচ্ছে অনেক দারুণ ভাবে, ঠিক আছে, স্মার্ট ভাবে। সো বার থেকে আই থিঙ্ক এই জিনিসটার অভ্যাস হয়েছে, চামচ দিয়ে কিভাবে খাইতে হয়, ইভেন আমাদের আলুটা ইলিশ মাছ এগুলো চামচ দিয়ে খাওয়া শিখছি, ঠিক আছে। তো তখন আসলে খুবই পেইন লাগতো, লুকায় লুকায় মাঝে মধ্যে হাত দিয়ে খাইতাম আমরা, ঠিক আছে, হাত দিয়ে খাওয়ার যে কি মজাটা ছিল, ঠিক আছে। হ্যাঁ, হাত দিয়ে খাইলে মনে হতো যে ভাই আমি স্বর্গে বাস করতেছি, কিন্তু এখন আসলে এখানে আসার পরে এখানে তো হাত দিয়ে কেউ খায় না, ঠিক আছে। নর্মাল ডাইনিং ও দেখা যাচ্ছে স্পুন ফর্ক ছাড়া অথবা হচ্ছে নাইফ ফর্ক ছাড়া খাওয়া যায় না। সো ওই যে অভ্যাসটা আগে চলে আসছে, সো ওই অভ্যাসটা আসলে এখন কাজে দিচ্ছে। সো এই তো কিছু জিনিস ইনিশিয়াল দৃষ্টিতে খারাপ মনে হলো, পরবর্তীতে আমাদের হয়তো বা বিভিন্ন ভাবে হেল্প করে। এরপরে কোনো কোশ্চেন সৌরভ? অনেকেই কমেন্ট করছে স্যার, আমি কিছু পড়ার চেষ্টা করতেছি স্যার। মুবিন স্যার আসসালামু আলাইকুম, লর্ডস অফ লাভ ফ্রম এইট ব্যাস সিএসসি গৌরব, সিএসসি গৌরব সিএসসি থেকে ইয়া করছে কমেন্ট। স্যার মাসুদ সিভিল 7 ব্যাচ থেকে কমেন্ট করছে, আসসালামু আলাইকুম স্যার, দিস ইজ মাসুদ ফ্রম সিভিল 7 ব্যাচ, গট ইওর সিভিল ড্রয়িং ক্লাস, উই মিস ইউ স্যার। রেজা স্যার কে হয়তো কমেন্ট করছে, থ্যাংক ইউ। আসলে দুইটা কাজের জন্য হচ্ছে ধৈর্য লাগে, এক হচ্ছে রান্না করা আর একটা হচ্ছে ড্রয়িং করা, এই দুইটা কোনটাই আমার ভিতরেও নাই, তো তারপরেও তারা আমাকে মনে করছে, এটা থ্যাংক ইউ তাদের সবাইকে। এটা কি আছে, নামটা আসলে আমার আসতেছে না স্যার, মাছুদ 7 ব্যাচ থেকে স্যার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ চিনছি, ওকে হ্যাঁ স্যার। তারপরে আমাদের কমেন্ট করছে স্যার, আসসালামু আলাইকুম সাইফ, 5 ব্যাচ সাইফ কমেন্ট করছে, মোহাইমিনুল ইসলাম, সৌরভ ভাই কেমন আছেন, মুবিন হাসান স্যার, প্রতিটা ব্যাচের অনেক স্টুডেন্টদের কাছে ইউ আর এ ফেভারিট টিচার, সো প্রাউড অফ ইউ ব্রাদার স্যার। এই কমেন্টটা করছে স্যার ত্রিপুলি ডিপার্টমেন্ট হেড, বর্তমান ত্রিপুলি ডিপার্টমেন্ট হেড স্যার কমেন্ট করছে, মুবিন হাসান স্যার, প্রতিটা ব্যাচের অনেক স্টুডেন্টদের কাছে ইউ আর ফেভারিট টিচার, সো প্রাউড অফ ইউ ব্রাদার। ও আচ্ছা, রবির ভাই কমেন্ট করছে, তো রবির ভাই হচ্ছে আমার এক ব্যাচ সিনিয়র, উনি কুয়েটের ভাইয়া, আসসালামু আলাইকুম। আর হচ্ছে যে আই এম রিয়েলি প্রাউড দ্যাট ইউ আর নাও দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ত্রিপলি। ভাইকে আমি কুয়েট থেকে চিনি, ভাই খুবই সহজ সরল, খুবই ভালো মনের একজন মানুষ। সো আর হচ্ছে যে ইটস মাই প্লেজার দ্যাট স্টুডেন্ট এখন মনে রাখছে আমাকে, আর হচ্ছে যে ত্রিপলি ডিপার্টমেন্ট স্টুডেন্টদের বলছি যে তোমরা এর আগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আলিম স্যার ছিলেন, উনি যেমন ভালো মানুষ ছিলেন, যেভাবে সুন্দরভাবে ডিপার্টমেন্ট চালিয়েছেন, তোমাদের এখন এখনো ভয় নেই, তোমরা আরেকজন ভালো মানুষকে পেয়েছো স্যার। আলিম স্যার একটা কমেন্ট আছে, এটা পড়তে পারেন। জি জি স্যার, স্যার অস্ট্রেলিয়া আরেকজন কমেন্ট করছে, অস্ট্রেলিয়াতে কোন কোন প্রবলেম ফেস করছেন, তারপরে কমেন্ট করছে রেজা স্যার এর তো ফেস আমরা দেখতেই পারছি না, লাইটের অভাব দেখা যাচ্ছে হয়তো। মুবিন স্যার আপনি কি রান্না শিখে গেছেন কমেন্ট করছে, আমাদের আলিম স্যার কমেন্ট করছেন, মুবিন হাসান অনেক ভালো সময় কেটেছে বায়োটে তোমার সাথে, সব সময় আমাকে সাহায্য করেছো ডিপার্টমেন্ট ও বার্ক চালাতে, ডিপার্টমেন্ট এর নোটিশ গুলো তৈরি করার ক্ষেত্রে মঞ্জের চলে যাওয়ার পর সব থেকে বেশি সাহায্য পেয়েছি তোমার কাছে, এখনো বিভিন্ন ব্যাপারে কথা হয় তোমার সাথে, সবসময় এই সম্পর্কে টিকে থাকবে ইনশাল্লাহ, সম্পর্কে টিকে থাকবে ইনশাল্লাহ।
স্যার আলিম স্যার কমেন্ট করেছেন আলিম স্যার সম্পর্কে। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। আলিম স্যার সম্পর্কে আমি দুই একটা কথা না বললেই নয় আসলে। আমি যখন ভাইবা দিই তখন আসলে ভাবছিলাম যে স্যার কুয়েটের বড় ভাই, কিন্তু পরে আমি জানতে পারি যে স্যার রুয়েটের। সো আমি স্যারের মধ্যে একটা জিনিস কখনোই দেখি নাই যে আমি অন্য একটা ইউনিভার্সিটির, বাট স্যার আমাকে খুবই পছন্দ করতেন। আমি জানি না এটা কোনো রিজন নাই, ঠিক আছে, স্যার আমার কোনো রিলেটিভ না, স্যার আমার কোনো কিছুই না, ঠিক আছে। তো স্যার খুবই ভালো একজন মানুষ এবং খুব নিঃস্বার্থ ভাবে কাজ করার একজন মানুষ। তো স্যার হয়তো ওই দিন আমাকে দাড়ি শেপ না করতে বললে আমার আজকে 12টায় চাকরি হতো না, ঠিক আছে। আর হচ্ছে যে স্যারের আমাকে নিয়ে স্যার একটা ভুল ধারণা ছিল যে আমি মনে হয় ইংলিশ অনেক ভালো পারি। স্যার প্রায় আমাকে বলতো যে তুমি ইংলিশ অনেক ভালো পারো, এই নোটিশটা করে দাও, এই নোটিশটা করে দাও, আমাকে নোটিস করতে বলো। আমি খুব এনজয় করতাম ব্যাপারটা, আমার ইংলিশ ভালো না আসলে, তারপরে আমি সব নোটিশ গুলো করে দেওয়ার চেষ্টা করতাম এবং এটাতে আমার নিজের ইম্প্রুভমেন্ট হয়েছে অনেক। সো স্যারকে এটার জন্য থ্যাংকস এবং আমার উপরে ভরসা করার জন্য থ্যাংকস। আর অটোমেশন অ্যান্ড রোবোটিক্স ক্লাব যেটা বার, আমার খুব ইচ্ছা ছিল যে রোবোটিক্স এর কাজ করবো বাওয়াটে এসে, বা কুয়েটের অল্প স্বল্প আমি জড়িত ছিলাম এগুলো কাজের সাথে। সো স্যার আমাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঠিক করেন এবং এরপরে আমরা প্রজেক্ট ফেয়ার করি দুইটা, যেগুলো খুবই প্রথমে একটা হচ্ছে ইনাগুরেশন করি, তারপর প্রজেক্ট ফেয়ার করি। সো এই দুইটা আমাদের জন্য মাইলস্টোন ছিল বাওয়াটে। আমার মনে হয় যে অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এখানে জয়েন করেছে, সিএসসি বা আইসিটি বা অন্যান্য ডিপার্টমেন্টের। সো এই যে স্যারের সাথে অনেকগুলোতে কাজ করছি, এই মুহূর্তগুলো আসলে ভোলার না কখনো। তো বাওয়ার স্যার আসলে বাওয়াটকে বা ত্রিপুরি ডিপার্টমেন্টকে আসলে আলিম স্যার ছাড়া আমি চিন্তা করতে পারি না, কিন্তু স্যার এখন খুব ভালো একটা পজিশনে চলে গিয়েছেন রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। স্যারের জন্য অনেক শুভকামনা, আর অবশ্যই স্যারের সাথে যেমন সম্পর্ক ছিল সেটা থাকবে, অথবা সেটাও ভালো সম্পর্ক হিসেবে থাকবে। ধন্যবাদ স্যার কমেন্ট করার জন্য। স্যার আমাদের ত্রিপুরি ফার্স্ট ব্যাচের আজিজুর রহমান রুমি আপনার থিসিস স্টুডেন্ট, আমি এবং সে সহ, তো স্যার সে একদিন কমেন্ট করছে স্যার আমাদের বাঘাবাড়িতে যাওয়ার, বাঘাবাড়ি পাওয়ার প্ল্যান্টে যে আমাদের একটা ট্যুর ছিল, সেই ট্যুরে যাওয়া এবং আসার এক্সপিরিয়েন্স যদি শর্ট টাইম যদি বলেন জাস্ট, সবকিছু বলা যাবে না স্যার, একটু শর্ট করে, শর্ট করে বললে বেটার হয়। হ্যাঁ এই ভিডিওটা হয়তো অনেকেই দেখবে, হয়তো আমাদের অনেক সিনিয়র স্যার দেখবে। স্যার স্যারদেরকে আমার সালাম জানাই যদি কোনো সিনিয়র স্যার দেখে থাকেন। তো যেটা হয়েছে যে আমি আসলে বারোটি এরকম ট্যুর পাই নাই কখনো, কক্সবাজার বা কুয়াকাটা যাওয়ার মতো। আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর পাইছিলাম, তো এখানে ফার্স্ট ব্যাচের সাথে আমি যাই এবং মোস্ট জুনিয়র টিচার হিসেবে আমি ওদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্টদের সাথে বাসে থাকি আর কি, ঠিক আছে। তো আমি ছাড়া আর কেউ থাকে না ওই জায়গায়। তো পোলাপান হচ্ছে আমি তো একটু আর কি ফ্রেন্ডলি সব ওদের সাথে, তো ওরা যেরকম মজা মাস্তি করছে, নাচানাচি করছে, তো আমি কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম যে আমি আসলে টিচার। তো আমি ওদের সাথে একটু নাচানাচি করছিলাম আসলে। তো যেটা হয়েছে যে ওই সময় মুহূর্তগুলো অনেক ভালো ছিল। আর রুমি, সবুজ, নিলয়, তো ওদের একটা নাম আছে, ওদের পার্টির একটা নাম আছে, নামটা আমি ভুলে গেছি, তো এটা সুরা বলতে পারবে নাম কি, পার্টির নাম কি? মজার একটা ব্যাপার ছিল আর কি, সবাই মিলে অনেক মজা করছি। আমার এখন মনে হয় ওই ট্যুরের কথা, আর আমি এখন খুব মিস করি। এখন থার্ড ব্যাচ, সেকেন্ড ব্যাচ কয়েকদিন আগে ট্যুরে গেল, আমি খুবই মিস করছি ছবি দেখে যে আমি এদের সাথে ট্যুরে যাইতে পারলাম না, ঠিক আছে, আমি ওইটা ম্যানেজ করতে পারতাম যদি, ঠিক আছে, এটা খুবই মিস করি। তো আমি খুব মিস করি রুমি তোমাদেরকে। রুমি হচ্ছে আমার ফার্স্ট ফেসবুকে ফ্রেন্ড বাওয়ার্ডের আর কি, ঠিক আছে। বাওয়ার্ডে জয়েনের পূর্বে রুমির সাথে আমি একটু কথা বলে নিই যে বাওয়ার্ড কেমন বা বাওয়ার্ড কি, ও আমাকে হেল্প করে এই বিষয়ে জানতে, কারণ আমি বাওয়ার্ডের কাউকে চিনতাম না ওই সময়। স্যার আমি একটু নেক্সট কোশ্চেনে যাইতে যাচ্ছি স্যার, একটা জিনিস স্যার জানার জন্য স্যার, রেজা করিম স্যারের থেকে স্যার, সেটা হচ্ছে যে রেজা করিম স্যার যখন বায়োটে জয়েন করেন তখন হচ্ছে তিনি কোর্স কোঅর্ডিনেট হিসেবে হচ্ছে সিক্স ব্যাচের সঙ্গে প্রথম কোর্স কোঅর্ডিনেট হিসেবে পায়। তো স্যার আপনি যদি একটু স্যার ওই বিষয়টা একটু যদি স্যার বলতেন যে স্যার কেমন ছিল আপনার কোর্স কোঅর্ডিনেট হিসেবে সিক্স ব্যাচের সঙ্গে
স্যার আপনি তো প্রথম জয়েন করে কোর্স কোঅর্ডিনেট হয়েছিলেন স্যার না তোমরা তো পরে আসছো প্রথম দিকে আমি কোর্স কোঅর্ডিনেটর কোনটারই ছিলাম না দেন তোমরা যখন আসলে তখন হচ্ছে আমি কোর্স কোঅর্ডিনেটর হই তোমাদের তো এই ক্ষেত্রে আসলে যদি সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে মানুষের জীবনে ফার্স্ট প্রেম বলতে কিছু থাকে সেটা হচ্ছে বাউটে যদি কোনো ব্যাচ সম্পর্কে ফার্স্ট প্রেম থেকে থাকে সেটা হচ্ছে সিভিল তোমার সিক্স ব্যাচ আর এদের ক্ষেত্রে দেখা গেছে যে আমি একটু রুড আচরণ করতে হয়েছে আমাকে কারণটা হচ্ছে তোমার হচ্ছে প্রশাসনিক কারণ প্রশাসনিক না জাস্ট হচ্ছে স্টুডেন্টদের যেহেতু কোর্স কোঅর্ডিনেটর এদেরকে একটু কন্ট্রোলে না রাখলে অবশ্য দেখা যাচ্ছে যে ক্লাস কন্টিনিউ প্লাস কোর্স কোঅর্ডিনেটর হিসেবে ক্লাসের বাইরেও আদার্স কিছু দায়িত্ব থাকে সেগুলো মেনটেন করা ঝামেলা এই জন্য হয়তো বা অনেকেই হার্ড হয়ে থাকতে পারো আমার প্রতি যে আসলে আমার কোর্স কোঅর্ডিনেটর কিন্তু তারপরে হচ্ছে আমাদের সাথে কেন এরকম আচরণ করতো আমার মনে হয় না আমি ওইরকম রুড আচরণ করছি কিন্তু তারপরেও আমি যদি এখনো মিস করি আমি সিক্স বছরের সবাইকেই মিস করি যে আসলে কোঅর্ডিনেটর ছিলাম আমি আমার দায়িত্ব অনেক রেসপন্সিবিলিটি অনেক ওই সময় আমি অনেক ফিল করতাম এই জিনিসটা তো তোমার হ্যাঁ বলো আপনি চলে আসার আগে স্যার আমাদের হচ্ছে সেমিস্টার ফাইনাল শেষ হলো তো ওই ছুটিতে হচ্ছে স্যার মানে ছুটি শেষ হওয়ার পরে যখন স্যার আমরা হলে জয়েন মানে ঢুকা শুরু করলাম স্যার আপনার সঙ্গে আমার লাস্ট স্যার মানে আমাদের যে অপেক্ষাগার আছে অপেক্ষাগার পাশে সন্ধ্যার পরে স্যার একটু কথা হয়েছিল স্যার আপনার সঙ্গে বেশ টাইম নিয়ে স্যার আপনার মনে আছে কিনা জানি না হ্যাঁ হ্যাঁ মনে আছে কথা স্যার ওই টাইমে স্যার আপনি আমাকে একটা নিউজ দিয়েছিলেন যে তোমাদের সিআর কে বলো আমাকে একটু ফোন দিতে কি জন্য বুঝি নাই তুমি মনে হয় জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আসছিলে না ওইখান থেকে লিভ করে মেবি তখন আমি তোমাকে সাথে মনে হয় অনেকক্ষণ কথা বলছিলাম একটা যে কোনো একটা দিনে মনে হয় অনেকক্ষণ কথা বলছিলাম যে আসলে মোটিভেশনাল টাইপ কিন্তু ওই টাইপ না জাস্ট একটু আড্ডা দিছিলাম অনেকক্ষণ তোমার ইয়ার পারে বসে ওই লেকটা আছে না লেকের পারে বসে জি স্যার হচ্ছে জি স্যার স্যার আপনার সেই সাথে আমি অ্যাড করতে চাচ্ছিলাম আপনি যদি আমাদের বাউটের কোনো মজার কোনো ঘটনা থাকে বাউটি আপনার লাইফে এবং নট অনলি বাউট বাট অলসো আপনার কোয়েট লাইফ এটা রেজার জন্য কোশ্চেন নাকি আমার জন্য কোশ্চেন আপনি বুঝুন স্যার রেজার স্যার যদি বলেন দেন স্যার আপনি শেয়ার করবেন কার কোশ্চেন সেটা হচ্ছে যেমন আমার এক ফ্রেন্ড এর বার্থডে ছিল এই ওকে কি করলাম শীতের রাত আমাদের হলে খান জানালে হলে পরে ওরা কি করলাম ওরে হচ্ছে আমাদের পুকুর আছে বিশাল এই তো পুকুরে নিয়ে হচ্ছে আমরা সাত আট জন ধরে রাত তখন কয়টা বাজে দুইটার দিকে হবে সবাই মিলে ধরে ওকে পুকুরে ফেলে দিছি শীতের রাত এটা একটা মজার কাহিনী এই দেন হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড ছিল আর কি তো ওই বার্থডে পার্টি গুলাতে তো টং দোকানে হচ্ছে আমরা রাতে বারোটা একটা বা দুইটার দিকে কেক টেক কেটে একসাথে সবাই খেতে মানে তোমার টং দোকানে খাওয়া দাওয়া করতাম তো একটা ফ্রেন্ড ছিল হচ্ছে প্রচন্ড হচ্ছে মানে ঘাপ দেওয়া টাইপ মানে শব্দটা এরকমই আর কি যে অন্যকে ঘাপ দিবে রেডি করার পরে দেন হচ্ছে মেইন গেটে আমাদের তো ওইখানে হচ্ছে শুধু মনে আছে তোমার হচ্ছে চা তারপর হচ্ছে চাটা আর কি দেন হচ্ছে বিস্কিট টিস্কিট খিচুড়ি এগুলা করে ওর হচ্ছে আমরা 10,000 থেকে 11,000 টাকা বিল তুলে এটা একটা মজার কাহিনী আর কি যে ঘাপ দেওয়ার ক্ষেত্রে আর কি আর যদি বাউট বলি বাউটে আসলে অনেক স্মৃতি আছে মানে এটা আসলে আমি মানে আবেগ আপ্লুত হয়ে যাবো এসব যদি আমি বলতে থাকি সেটা হচ্ছে জুহা স্যারের সাথে আমি হচ্ছে বিকালে মানে বা সন্ধ্যা মুবিন তো অনেক সময় হচ্ছে বের হইতো কিন্তু রেগুলার বের হইতো না কিন্তু আমার একটা বদভ্যাস হচ্ছে আমার রেগুলারে আড্ডা দেওয়া লাগে আমি রেগুলার না বের হলে আমার মাথা ঠিক থাকে
আমি যেভাবেই হোক বের হবই। তো এই ক্ষেত্রে আমি জোহা স্যারকে পাইতাম কাছে, জোহা স্যারকে নিয়ে তোমার বড়াল ব্রিজের অপোজিট পারে ওই পারে যেতাম আর কি, যে চাটা খাইতাম তারপর চলে আসতাম। হ্যাঁ, দেন হচ্ছে ডিপার্টমেন্টের যদি কথা বলি, ডিপার্টমেন্টে শামিম আপু আছে, সে আসলে আপু টাইপ ম্যাটেরিয়াল সোজা কথা, সে অনেক সাপোর্টিভ। আর রেসপেক্টের দিক দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে মমতাজ স্যার, তাকে আমি আসলে মানে মন থেকে আমি রেসপেক্ট করি, যে এই একটা মানুষ সে এতটা ড্যাশিং এবং স্মার্ট, কিন্তু ভিতর থেকে যে মানে রেসপেক্ট যেটা সেটা আমি ওই স্যারকে করি। আমি তার সাথে কখনোই কোনো ফানি টাইপ কোনো কথাই বলি না, কারণ আমি অল টাইম কিন্তু ফানি টাইপ মুডে থাকি। যেমন আমাদের মিলন ভাই ছিল, মুবিন মনে আছে কিনা, ও দুটো কি এরকম বলতো, খুব ভালো লাগতো আর কি। এই তা আরো ভালগা টাইপ শব্দ ইউজ করতো আর কি। তারপরে সুমন ছিল, রেজবি ছিল, তারপরে এদের সাথে যে আড্ডা গুলা দিতাম রুমের ভিতরে, আমরা হচ্ছে একসাথে গান গাইতাম। এই গান আমি পারি না, কিন্তু আমি দেখা গেছে যে অনেক সময় ভিডিও টিডিও করে দিতাম ওরা। আমাদের তো তখন মানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে ইয়া ছিল মনে হয়, এই ওইসব হাবি জাবি যন্ত্র ছিল আর কি, তো ওগুলা দিয়েই হচ্ছে কার্পেট বেরিয়ে টেরে রাতে বেলা আমরা গান গাইতাম। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রশাসনের যে লোকজন আমাদের সাথে থাকতো, এই তারা হচ্ছে রাগ করতো যে আমরা কেন এইসব করতেছি, কিন্তু আমরা ওইদিকে কেয়ার এতটা করতাম না, আমরা আমাদের মতে মানে ট্রাই করতাম যে জীবনে আছে কি, লাইফে আছে, এনজয় করে এনজয় করে নিতাম এইরকম আর কি। তারপরে ইয়া মানে হচ্ছে টিচারদের ক্ষেত্রে যেমন সাদ্দাম ভাই, তারপরে হচ্ছে এটা তো আমার ডিপার্টমেন্টের কথাই বলতেছি, সাদ্দাম ভাই আছে, দেন হচ্ছে জুনিয়র সেতু আছে, দেন হচ্ছে এদের সাথে অনেক আড্ডা দেওয়া হয়েছে। আর তারপরে হচ্ছে আমাদের জুনিয়র আছে হচ্ছে সুরায়া হাসি, ওকে আমি আর শামিমা আপু মিলে অনেক পচাইতাম। এই জিনিসটা অনেক মিস করি, যে আসলে ছোটখাটো ব্যাপারে ও কখনো মাইন্ড করতো না, এত পচানো পচাইতাম আমি, কিন্তু কখনো এই ব্যাপার গুলা মাইন্ড করতো না। এই দেন হচ্ছে আর মুবিনের সাথে তো অল টাইম আছে, কারণ মুবিন তো মুবিনের সাথে সবসময় থাকা, দেখা গেছে আমার রুমে যদি আমি 2 ঘন্টা থাকি, মুবিনের রুমে যে 1 ঘন্টা আমি শুয়ে আছি। মুস্তাফিজ ভাই, মুস্তাফিজ ভাই তো অমাই একজন লোক, মানে আসলে এরকম লোক হয় না আর কি। আমি তো মুবিনকে বলতাম যে তুই যে যেসব কাজকর্ম করে বেড়াস, কিন্তু এই মুস্তাফিজ ভাইয়ের মতো রুমমেট পাইছিস দেখি তুই এসব করতে পারতেছিস, তা না হলে তুই এসব করতে পারবি। আরে না কিছু বলতেছি না। তারপরে হচ্ছে আমি বাবাটা হচ্ছে মানে টেজার স্যার, যে প্রথম যে টেজার স্যার ছিলেন, তাকে আসলে তাকে আমার মনে হয় যে আইডল। এই যেমন হচ্ছে সে এত 70-এর উপরে বয়স্ক লোক, কিন্তু তারপরেও তার বডি ফিটনেস যেভাবে ধরে রাখে আমার ওইরকম মনে হয়। আমি আসলে তার কাছ থেকে ইন্সপায়ার হয়ে হচ্ছে আমি সাইকেল কিনছি, যে সে যদি সাইকেল চালাইতে পারে, রাইডিং করতে পারে, আমি কেন পারবো না। আমি এখানে আসার পর একটা সাইকেল কিনেছি, আমি ঘোরাঘুরি যখন করা দরকার আমি তখন পড়ি আর কি। এই তো এগুলো আছে ব্যাপার। এরপরে হচ্ছে তোমার হচ্ছে মুবিন মনে আছে কিনা, তোর সাথে আমি যে ফটোশুট করতে গেছিলাম আর কি, আমি তোদের আমি কিন্তু তোদের হচ্ছে অনেক, কিন্তু আমার এ অনেকটা সেট ছিল, সবাই কারো কোনো ফটো তোলা দরকার হলে আমাকে ডাকতো। এই তো মুবিন মনে আছে কিনা তোর ওই ভিতু পিছনের রাস্তা দিয়ে আমরা একটা পুকুর পাড়ে, পুকুর আছে তো ওই পুকুর পাড়ে অনেক ছবি টবি তুলছিলাম, খেজুর গাছ ছিল, এই ওর পাশে হচ্ছে খেজুরের হচ্ছে হইতো মানে পাটালি গুড় টাইপ বানাইতো মনে আছে কিনা। তো এইসব জিনিস আসলে অনেক অনেক মিস করি আর কি। তারপরে হচ্ছে যদি বলি স্যারদের ভিতরে আলিম স্যার, আলিম স্যার তো মানে এরা আসলে জেন্টেলম্যান টাইপ, এদের এদের প্রতি আসলে রেসপেক্ট আসে, অন্য কোনো কিছু আসে না আমার। এই দেন হচ্ছে আমি ডিপার্টমেন্টের হেড স্যারের কথা যদি বলি, সে জলি মাইন্ডেড একটা লোক, আমার সাথে তার অনেক মানে ভালো সম্পর্ক ছিল আর কি। এই মানে ফান থেকে শুরু করে এবং হচ্ছে কোনো কিছু রেসপন্সিবল, কোনো যদি কোনো পার্সন মনে করতো সে আমাকে মনে করতো, আমি তাকে ট্রাই করতাম যতটুকু হেল্প করার। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে শামিম আপুর ক্ষেত্রে বলি, তো সেক্ষেত্রে কি হয়েছে যে আমরা তো মুবিন তো জানিস আমরা খাইতাম হচ্ছে ডাইনিং এ, তখন কি হইতো এদের খাবার গুলা কিন্তু আমরা প্রায় সময় কি আমরা মানে আমাদেরকে দিত বা আমরা খাইতাম আর কি, এই ধরনের কিছু ভালোবাসার ব্যাপার গুলা ছিল আর কি। এগুলো আসলে অনেকাংশে মিস করি, এগুলো পাওয়া যায় না কিন্তু, মানে এরা কিন্তু কখনোই আমাদের কলিগ হিসেবে দেখে না, এরা হচ্ছে ছোট ভাই হিসেবে দেখতো, মানে এই জিনিসগুলো খুব ভালো লাগে। আর হচ্ছে বাউটের আসলে ফার্স্ট ব্যাচের স্টুডেন্টদের অনেক তাদের আমি পাইছি অনেক ভালোভাবে, তাদের আমার মনে হয়েছে যে আমার যে কটা ব্যাচ দেখা তাদের ভিতরে ট্যালেন্টেড ব্যাচ বলতে আসলে আমি বাউটের ফার্স্ট ব্যাচকেই বুঝি,
বুঝি আর কি আমি এদেরকে আমার মনে হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে শেয়ার করি, সেটা হচ্ছে একটা ভার্সিটি চলতে হলে কিছু ব্যাপার থাকে, যেমন কিছু স্টুডেন্ট থাকবে গান করবে, কিছু তোমার হচ্ছে সুরে সুরে সংগঠনের সাথে থাকবে, কিছু হচ্ছে কি লেলিনবাদ মার্ক্সবাদী বিভিন্ন ইয়াতে থাকবে, কিছু রিসার্চ করবে, বিভিন্ন জন বিভিন্ন কাজ করবে, এগুলো মিলে আসলে একটা ভার্সিটি হয়। তো ইউনিভার্সিটি বলতে আসলে এগুলাই হবে। আর বাট এত অল্প সময়ে আসলে এত কিছু করে ফেলছে, এটা আসলে কখনোই মানে তুলনা করা যায় না। এটা মানে কত 5 বছর হবে, 5 বছরে যে পরিবার মানুষের কাছে এরা রিস করছে, এটা আসলে কখনোই মানে কল্পনা থেকে। তো আমি দোয়া করি যে বাউট হচ্ছে আরো আগায় যাক, আর বাউটে আগায় গেলে এই ফিল্ডটা হচ্ছে আমার। আরেকটা ব্যাপার হচ্ছে যে স্টুডেন্টদের ক্ষেত্রে যে অনেকে অনেক ভালো ভালো পজিশনে যাচ্ছে, এক দুনিয়াতে হচ্ছে দুজন মানুষের কাছে কখনো হচ্ছে সফলতা দেখে জেলাস হয় না, এই এক হচ্ছে কি বাবা মা আর এক হচ্ছে টিচার। যদি কোনো স্টুডেন্ট কোনো কিছু ভালো করে তখন মনে হয় যে না ওই ভালোটা মনে হয় আমি করতেছি, এই ফিল্ডটা কাজ করে আমার, এটা আমার ক্ষেত্রে কাজ করে, আমার মনে হয় এটা সকল টিচারের ক্ষেত্রে এটা কাজ করে। বাবা মার ক্ষেত্রেও তো যে সন্তান করতেছে ভালো কিছু করতেছে তার মানে ফিল করে যে না যে আমার রেপ্লিকা বা হচ্ছে আমার অনুলিপি যে সেই কাজটা করতেছে। তো আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে হচ্ছে তারা যখনই কোনো ভালো কিছু করে তখন সেটা আমার ভালো লাগে, আবার কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি করে স্টুডেন্টরা দেখি, এগুলো দেখলে আমার খুব ভালো লাগে। আমি নিজেও ট্রাই করি হচ্ছে, আমি আসলে অন্যদিকে যাচ্ছি হয়তো বা তারপরে বলে ফেলি যে আমি কখনো যদি রাস্তাঘাটে যাই আমি কখনো ময়লাটা হচ্ছে চাই যে যেখানে ফালানোর জায়গা সেই জায়গাটাতে, আমি রাত্রেবেলা মাঝে মাঝে হচ্ছে এখানে নরসিংদী রেলওয়ে স্টেশন আছে মাঝে মাঝে ঘুরতে যাই, ঘুরতে যাই এদের আসলে দুঃখ কষ্টটা দেখে আমার আসলে তখন খারাপ লাগাটাই কাজ করে যে আসলে আমি এদের জন্য ওই লেভেলে কিছু করতে পারতেছি না, কিন্তু এক সময় যদি কখনো বড় কিছু করতে পারি তখন এদের জন্য আমি ট্রাই করব কিছু করার আর কি, এটা আমার চিন্তা ভাবনার ভিতরে আছে। তো যেটা বলতেছিলাম যে সোশ্যাল অ্যাক্টিভিটি স্টুডেন্টরা করে অনেক, এই জিনিসগুলো ভালো লাগার এই জিনিসগুলো আরো করুক এটাই আমি চাই। অনেক বেশি বলে ফেললাম মনে হয়, তো কন্টিনিউ করো। নবীন স্যার, হ্যাঁ শুনছি, শুনতেছি আমি স্যার, শুনতে পাচ্ছি বলো? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। যে সৌরভ ভাই যে কোশ্চেনটা করলো আর কি স্যার, কুয়েটার বায়োটার ব্যাপারটা। আচ্ছা যাই হোক, স্যার একটু সংক্ষিপ্ত বললে বেটার হয় স্যার, অনেক টাইম হয়ে গেছে যেহেতু। হ্যাঁ আমি একটু সংক্ষিপ্ত যতটুকু সামারাইজ করা যায় সেটা হচ্ছে যে কুয়েটে তো অনেক স্মৃতি আছে, সব বলা যাবে না, বাট কুয়েটের সব থেকে মেমোরেবল স্মৃতি হচ্ছে আমাদের বার্থডে পার্টি, যে যখন কোনো ফ্রেন্ডে থাকতো বার্থডে যখন হতো আমরা ফেসবুক থেকে দেখে নিতাম, সবাই 20 টাকা দিয়ে দিয়ে টাকা টাকা জমায় একটা কেক কিনতাম তাকে সারপ্রাইজ দিব বলে, এবং পরে রাতের বেলা তাকে সারপ্রাইজ দিয়ে কেক কাটতাম। এরপরে আমাদের ঘাপানো শুরু হইতো, আইমিন তাকে নিয়ে দোকানে নিয়ে যেতাম, দোকানে নিয়ে সবাই মিলে ইচ্ছা মতো খাওয়া দিতাম, ঠিক আছে। তারপরে তার একটা মোটা অঙ্কের বিল উঠতো, ঠিক আছে। বিল উঠার পরে যখন সে মন খারাপ হয়ে আসে তখন তখন আমরা কি করতাম, তাকে নিয়ে মিছিল শুরু করতাম। সাপোজ রেজার বার্থডে, বলতাম হচ্ছে যে আমার ভাই তোমার ভাই রেজা ভাই রেজা ভাই, ঠিক আছে। রাত একটার দিকে আমরা ক্যাম্পাসে দেখা যায়, হ্যাঁ এটা খুবই মানে কমন একটা ব্যাপার আমাদের কালচার। মিছিলটা শেষ হইতো হচ্ছে টিচারদের সাথে অনেক ভালো সময় কাটছে, কিছু টিচারদের নাম বলি, সেটা হচ্ছে যে আলিম স্যারের কথা আমি অলরেডি বলছি, নিলয় স্যার বা মমতাজ রহমান স্যার আমার নিজের বড় ভাইয়ের থেকে, আমার নিজের বড় ভাই নাই, আমি ওনাকে বড় ভাই হিসেবে মানি আর কি, বা বড় ভাইয়ের থেকে বড় কিছু হিসেবে মানি। তো আসলে স্যার বাবাটি আসার ক্ষেত্রে আমি স্যারকে অল্প একটু হলেও হেল্প করছিলাম, আই মিন ইনফরমেশনটা দিয়ে হেল্প করছিলাম যে বাবাটি সার্কুলার হয়েছে। তো তারপরে বাবাটি স্যার আসার পর এটা আমার জন্য একটা ব্লেসিং ছিল, স্যার আমাকে আলটিমেটলি যে বাইরে আসা এই ব্যাপারে স্যার আমাকে টোটালি গাইড করছে, ঠিক আছে। সো একটা ইউনিভার্সিটি বড় ভাই নিজের বড় ভাইয়ের থেকে, যে নিজের বড় ভাইয়ের থেকে অনেক কিছু, আমি এটা সবসময় স্টুডেন্টদেরকে বলবো, তোমাদের যে বড় ভাই আছে বড় ভাইদের সাথে খুব ভালো সম্পর্ক রাখবা, ঠিক আছে। ছোটখাটো বিষয়ে ঝামেলা লাগলো বড় ভাইদেরকে তোমরা অন্যভাবে দেখবা, বা জুনিয়রদেরকে বড় ভাইটা ভালো হিসেবে দেখবা, কারণ ইস হিউজ, তোমাকে তোমার মামা চাচা কেউ চাকরি দিবে না, তোমার
নিজের বড় ভাই হয়তো তোমাকে তোমার ফিল্ডে চাকরি দিতে পারবে না, কিন্তু তোমার ইউনিভার্সিটির বড় ভাই তোমার ফিল্ডে ইঞ্জিনিয়ারিং পড়ে আসছে, সে চাইলেই তোমাকে একটা রিকমেন্ড করলেই তোমার চাকরি হয়ে যাবে, বা সে একটা ভার্সিটিতে আছে, সে চাই তোমাকে প্রসেস গুলো দেখাই দিতে পারবে। ঠিক আছে, সো আমি নীরা ভাইকে সবসময় আমার মমতাজটাকে নিজের বড় ভাই হিসেবে মানি, এখন পর্যন্ত ওনার সাথে আমার রেগুলার কন্ট্যাক্ট আছে, ইনশাল্লাহ থাকবে। আর কিছু স্যার আছে বাউটের, যেমন অনেক স্যারই তো আছে, আমার স্যার, আমার স্যার খুব ভালো মনের মানুষ, স্যারের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তারপর এদিকে আমরা একসাথে তিনজন জয়েন করি, বিপ্লব স্যার, মিলন স্যার আর আমি, সো এই দুইজন আমার খুব ক্লোজ। আমার বড় ভাই ওনারা হন, বাট আমি তুমি তুমি করে বলি বিপ্লব ভাই, মিলন ভাইকে, বাট ওরা মাইন্ড করে না কখন। ঠিক আছে, সো এটা। তারপর ডিপার্টমেন্টের অন্য টিচাররা, মনেম আছে আমার ব্যাচমেট, তারপর এর আগে সুজন ছিল, সুজন চলে গেছে, তারপরে আর অন্যান্য টিচাররা সব, আমি আসলে এই মুহূর্তে হয়তো সবার নাম বলতে পারতেছি না, বাট সিএসসি ডিপার্টমেন্টের ইজি আছে, সুমন আছে, ঠিক আছে, সিভিল ডিপার্টমেন্টের স্বামী মাপু, ঠিক আছে, আর রিচা তো অবশ্যই। তো এই এগুলো মেমোরি। তো আমি একটা জিনিস অ্যাড করতে চাই, ছোট জিনিস, সেটা হচ্ছে যে বাউটির স্টুডেন্টদেরকে আমি সব সময় বেশি ট্রেজার করি, আই মিন বাউটির স্টুডেন্টরা আমার কাছে অনেক কিছু, এবং এদের সাথে রিলেশনশিপটা আমি কখনোই কোন স্বার্থ দিয়ে ডিসক্রাইব করতে পারবো না, ঠিক আছে, কারণ স্টুডেন্ট টিচারের এমন একটা রিলেশনশিপ যেটার মধ্যে কোনো স্বার্থ থাকে না। সো আমি মনে করি আমি যে কোনো একটা ব্যাপারে যদি দোয়া চাই, স্টুডেন্টরা আমার জন্য এমন ভাবে দোয়া করে যেটার মধ্যে কোনো স্বার্থ থাকে না, এবং ওরা যদি আমার কাছে কোনো দোয়া চায়, আমি সবসময় চাই যে আমার স্টুডেন্টরা ভালো করুক। কারণ আজকে সুরভ, আজকে আবির যদি একটা ভালো কিছু করে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বরং আমার ভালো যে আমি বলতে পারবো যে আমার স্টুডেন্ট একটা ভালো জায়গায় আছে। আর আমি যদি আজকে ভালো কিছু একটা করি, তোমাদের জন্য ভালো যে আমার স্যার ভালো একটা জায়গায় আছে, বাট ব্যাচমেটের ক্ষেত্রে যেটা হয়েছে, ব্যাচমেটটা ভালো করলেও আমাদের অবশ্য ভালো ফিল করা উচিত, বাট আমরা মানুষ, মাঝে মধ্যে খারাপ লাগে যে আরে ও এই জবটা পাইলো, এত স্যালারি পাচ্ছে, আমি পাই নাই, ঠিক আছে, একটু কেমন কেমন লাগে, তাই না? এটা থ্রি ডিএফসি একটা কথা আছে, বাট এটা আমাদের মনে হওয়া উচিত না, আমাদেরকে এটা সংশোধন হতে হবে। আরেকজনের ভালো দেখলে আমাদেরকে মনে করতে হবে যে হ্যাঁ সে ভালো করছে, আমাকেও ভালো করতে হবে, ঠিক আছে, এবং সে ভালো করছে এটা মানে আমি তাকে চিনি, হয়তোবা সে আমাকে গাইড করতে পারবে একটা ভালো কাজের জন্য। তো আমি বায়োটেক স্টুডেন্টের জন্য, আর বিশেষ করে এই যে কোভিড-19 বায়োটেক অনেক স্টুডেন্ট হেল্প করছে, অনেক গরিব মানুষদেরকে, বা যারা হয়তো বা লোয়ার মিডল ক্লাস, বা তারা এই যে জীবন ধারণের জন্য এখন অনেক সংকটে ভুগছে, তাদেরকে হেল্প করছে। আমি হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল যে বায়োটেক যারা ভ্যানরা আছে তাদেরকে হচ্ছে, হ্যাঁ, তো একটা জিনিস আমি খুবই খুব চাচ্ছি যে এই এই সময় বলতে, ঠিক আছে, এটা বলে আমি শেষ করব, মানে এই পার্টটা, যে এই যে কোভিড-19 সময়টা গেল, এই সময় আমার খুব মনে হচ্ছিল যে বায়োটের ওই জায়গাটাতে যে ভ্যানালা গুলা আছে এখন বায়োর বন্ধ, ওদের কিভাবে চলতেছে সময়টা। তো আমার পরিচিত একটা ভ্যানওয়ালা ছিল, তোমাদেরও হয়তো বা আছে, যে নাম্বার থাকে, তোমরা কল দিলে ভ্যানওয়ালা চলে আসে। তো শুধু বায়োটের স্টুডেন্ট না, বা এই দয়রামপুরের দোকানদাররা আমাদেরকে খুব রেসপেক্ট করতো, গেলে চা খাইতো কোনো কারণ ছাড়াই। এই যে তারপরে হচ্ছে এক ভ্যানালা ছিল, শিয়াব নাম, শিয়াব ভাই, আমার কাছে ওনার নাম্বার এখন আছে। তো আমি ওনাকে একটা ফোন দিই, ওই সময় ফোন দিয়ে জিজ্ঞেস করি যে শিয়াব ভাই কি অবস্থা, আপনি কেমন আছেন? তো তখন বলে, সে খুব অবাক হয় যে আমি অস্ট্রেলিয়া থেকে তাকে ফোন দিছি, তো সে মনে করতে পারে আমাকে আর কি। তো বলে যে মোমিন স্যার এই তো ভালোই। তো আমি বলি যে আপনি একটা কাজ করেন, সামনের অবস্থা ভালো না, তখনও বাংলাদেশে এত খারাপ অবস্থা হয়নি, অস্ট্রেলিয়া আমি খেয়াল করছি যে অবস্থা খুবই খারাপ, সামনে বাংলাদেশের অবস্থা খারাপ হবে, আপনি হচ্ছে সামনে 2 মাসের বা 1 মাসের খাবার কিনে রাখেন, ঠিক আছে। তখন সে আমাকে একটা কথা বলে যে স্যার আমার তো খাবার কিনার টাকা নেই, ঠিক আছে, তো এটার জন্য আমার খুবই খারাপ লাগে, ঠিক আছে। তো আমি ফিল করতেছিলাম যে আমি যদি এই সময় বায়োটেক থাকতাম আমি ওনাকে হেল্প করতাম, তো কিন্তু আমি আসলে পারতেছি না এখান থেকে হেল্প করতে, কারণ বিদেশ থেকে টাকা পাঠানো দেশে এটা খুবই কঠিন একটা ব্যাপার। তো কি হয়, বায়োট থেকে বলছি একটা পেজ আছে, ওইখান থেকে আমি কয়েকদিন পর একটা পোস্ট পাই যে তোমাদের কিছু স্টুডেন্ট তারা হেল্প করতেছে নাটোরের মানুষদেরকে আর কি। তো ওইখানে আমি একটা কমেন্ট করি যে তোমরা বায়োটে যারা আসো, বায়োটের আশেপাশে যারা ভ্যানওয়ালা আছে ওদেরকে যদি তোমরা হেল্প করতে পারো খুবই ভালো হয়। আমি রাতে কমেন্ট করি, সকাল ভোরবেলা উঠে আমি আমার মেসেঞ্জারে আসলে 2-3টা নক পাই, এবং সঙ্গে সঙ্গে ওই ভ্যানওয়ালার নাম্বার নিয়ে এক স্টুডেন্ট, আমি নাম বলছি না, তার ও যদি এটা শুনে থাকে ও হয়তো বা খেয়াল করবে, তো ও হচ্ছে ওই ভ্যানওয়ালাকে 4,000 টাকা পাঠায় দেয় সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তো আমি এটা হচ্ছে খুবই ভালো ফিল করি, ঠিক আছে, এবং পরে ওই ভ্যানওয়ালা আমাকে ফোন দেয়,
ফোন দিয়ে বলে যে স্যার, ও ভাবে যে ইভেন ওই স্টুডেন্ট বলে ওনার যে সে টাকা পাঠাইছে, সে ভাবে যে আমি টাকা পাঠাইছি। তো তখন সে বলে যে স্যার আপনি আমার এত বড় উপকার করলেন। তখন আমি বলি যে আমি তো ভাই আপনাকে করি নাই, আমার স্টুডেন্ট করছে। তো এটা আমাকে খুব নাড়া দেয় যে আমি মানে ইমোশনাল হয়ে যাচ্ছি, ঠিক আছে, যে আমি বাড়ি থেকে এত দূরে আছি কিন্তু তারপরেও আমার স্টুডেন্টরা আমার হয়ে এত এত বড় হেল্প করছে আর কি। তারপর আরেকটা নক পাই আমি তোমাদের বাউটেরই অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ট্রিপল ডিপার্টমেন্টের না, প্রথম জন হচ্ছে অন্য ডিপার্টমেন্টের ট্রিপলির না, দ্বিতীয় জন হচ্ছে বিবিএ ডিপার্টমেন্টের, ঠিক আছে, সে আমাকে নক দিয়ে যে স্যার আমরা হেল্প করতে চাই। ধর আমি বলি ওকে তো অলরেডি হেল্প করছে একজন ওনাকে, সো আমি একটা কাজ করতে পারি, বাড়ির আশেপাশে ওনার উনি যেহেতু ভ্যানওয়ালা, ওনার পরিচিত যে ভ্যানওয়ালা গুলো আছে ওদের নাম্বার নিয়ে হয়তো বা তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, তুমি ওদের জন্য একটু খাবার ম্যানেজ করে দিও। তখন যেটা হয় যে ছয়জন ভ্যানওয়ালা সবাই ওর সাথে কন্ট্যাক্ট করে, ও হচ্ছে 2 সপ্তাহের খাবার, ওইকে 2 সপ্তাহ অথবা 1 মাস আমি ভুলে গেছি, সবাইকে খাবার দিয়ে দেয়। সো এইটা আমার রিয়েলি হার্ড টাচ করছে যে তোমরা যেটা করতেছো স্টুডেন্ট হিসেবে, আমি টিচার হয়ে এটা করতে পারতেছি না, তো তোমরা একসময় অনেক ভালো করবা। সো তোমরা যারা এরকম করতেছো কাজ, তোমার তাদের জন্য হচ্ছে স্যালুট আমার থেকে, এবং কিপ ডুইং ইওর গুড ওয়ার্কস। স্যার আমরা স্যার আমাদের নেক্সট পার্টে চলে যাচ্ছে স্যার, কারণ হচ্ছে স্যার আমরা মানে অনেক সময় নিয়ে ফেলছি, 1 ঘন্টা 37 মিনিট অলরেডি আমাদের লাইভ চলতেছে। স্যার আমাদের আরো অনেক কিছু স্যার জানার ছিল আপনাদের কাছ থেকে, স্যার সময়ের স্বল্পতার কারণে স্যার হয়তো জানতে পারতেছি না, হয়তো স্যার নেক্সট চেষ্টা করব। স্যার আমাদের আরেকটা পার্ট ছিল স্যার, যে র‍্যাপিড ফায়ার স্যার একটা পর্ব ছিল স্যার, সবাই যেটার জন্য অপেক্ষা করছে, অনেক ইয়া আসতেছে স্যার, মেসেজ আসতেছে যে র‍্যাপিড ফায়ার কখন হবে এটার জন্য ওয়েট করতেছি স্যার। বুঝতে পারছি, ওই যে সবার শেষের দিকে হবে। জি স্যার, স্যার র‍্যাপিড ফায়ার স্যার কেটে যাচ্ছে স্যার, আপনি কি বলেন স্যার? বাট ওই যে নেটওয়ার্কিং ব্যাপারে একটু কথা বলার ছিল, ওইটা কি আমরা? জি স্যার, নেটওয়ার্কিং থিসিস এর ব্যাপারে স্যার যদি একটু সংক্ষিপ্ত করে বলেন স্যার বেটার হয় স্যার। হ্যাঁ, আমরা বলে যে তারপরে র‍্যাপিড ফায়ার যাই। ওকে স্যার, আমি যদি স্যার রিটার্ন করি স্যার, স্যার এডেন স্যার কাছ থেকে জানতে চাই স্যার, ভার্সিটিতে স্যার আসলে আমাদের সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে সম্পর্কটা কেমন হওয়া উচিত, এবং এই সম্পর্কটা স্যার আমাদের পরবর্তী জীবনে কি রূপ প্রভাব ফেলে স্যার বলে মনে করেন আপনি? এটা দেখো, আমি যদি এক্সপিরিয়েন্স এর সাপেক্ষে বলি তাহলে বলে ওইটাই ভালো হয় আর কি। তো আমি যখন ফার্স্ট কনস্ট্রাকশন জবে ঢুকি, তখন আমি আসলে কনস্ট্রাকশনে কিছুই বুঝি না। আর ওইখানে হচ্ছে আমি যেখানে ছিলাম বিজয়াক ইনস্টিটিউট, সেখানে 36টার মতো বিল্ডিং ছিল ব্লকটাতে, আর মানে সাইডটাতে, আর হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে হাই রাইজ বিল্ডিং 10 তলার উপরে। তো এই ক্ষেত্রে আমরা যখন প্রথম জয়েন মানে সিনিয়র জুনিয়র যে ব্যাপারটা, ওইটা একটু আমি যদি তুলে ধরতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি ভাইবা দিতে গেছি। এই তো ভাইবা দিতে গেছে, দেন হচ্ছে ভাইবা বোর্ডে হচ্ছে এক ফরেনার, এই হচ্ছে লেবানন মেবি, কিন্তু ও আবার হচ্ছে ইয়া পারে না, কি যেন বলে ইংলিশ পারে না। এই তো ভাইবা বোর্ডে আছে, ও আরবি পারে, আরবিক পারে। তো হচ্ছে ভাইবা বোর্ডে আছে আমি আছি, আর আমি ভাইবা বোর্ডে, আর হচ্ছে ওই তার সাথে লেবাননের সাথে হচ্ছে কুয়েটের এক বড় ভাই আছে, এই ওনার ভাইবা বোর্ডে আছে, ওনার হচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ওইখানে আর কি। তো ভাইবা বোর্ডে কোশ্চেন ধরতেছে, আমাকে কোশ্চেন ধরতেছে, ভাইয়াও ধরতেছে, প্লাস হচ্ছে যিনি আছে তিনি আবার ইংলিশ অল্প অল্প পারে। তো পরে কি করবো, আমাকে কিছু কোশ্চেন ধরলো, আমি বললাম, ইংলিশে বলে দিলাম, বলে দেওয়ার পরে এখন সে বুঝে নাই কি আসলে বলছি আমি। এই পরে হচ্ছে ওই ভাইয়াকে বললো যে কেমন সে কি বললো একটু বুঝা যদি বলতেন। তো ভাইয়া হচ্ছে দুবাইতে জব করতো, সে হচ্ছে আরবি পারত। তো তখন সে আরবিকে ট্রান্সলেট করে দেয় যে সেটা মর্মতে ছিল যে এরকম যে অনেক ভালো বলছে এবং অনেক ভালো এবং অনেক ট্যালেন্টেড একটা ছেলে। এই তো এই যে একটা রেফারেন্স পাইছি, ওই রেফারেন্সে আমার ফার্স্ট ভাইয়াতেই আমার জবটা হয়ে যায়। এই তো এইটা হচ্ছে একটা বড় ধরনের একটা পাওয়া আর কি। এই দেন হচ্ছে আরো অনেক ব্যাপার আছে, যেমন হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে যদি আমি আসি, এই পড়ালেখার ক্ষেত্রে দেখা গেছে যে বাউট কেন্দ্রিক আমার সাবজেক্টে ক্লাস নিতে যে সমস্যা হচ্ছে। তো এখন আমি আসলে জানি না যে আসলে কোন সাবজেক্ট থেকে আসলে আমাদের পড়ানো হয়েছে, এই টাইপ কিছু ল্যাকিংস আছে।
তো তখন হচ্ছে কিছু বড় ভাই ছিল, তাদেরকে ফোন দিলাম যে ভাই এই এই সমস্যা কি করব বলো তোমরা, এই আমরা নর্মালি হচ্ছে ক্লোজ হলে তুমি করে বলি অনেক ক্ষেত্রে এই আর। তো তখন বললো যে দেখ দেখ এখানে এখানে এটা এটা সলিউশনটা আছে। এই তো তখন তাদের কাছ থেকে এই ধরনের যে হেল্প, এটা কিন্তু ভার্সিটি না, ভার্সিটি পরবর্তী লাইফে। এই দেন হচ্ছে এর পরবর্তীতে কোনো জবের ক্ষেত্রে দেখা গেছে বা সিভি রাইটিং এর ক্ষেত্রে দেখা গেছে যে একটা ভাই আছে, সে হচ্ছে এখন বাইরে থাকে আর কি। তো আমি তাকে বললাম ভাই আমি আসলে পোর্টফোলিও টাইপ সিভি রেডি করতে চাই, তো আমি কি করব আর কি। নরমালি কেউ পোর্টফোলিও টাইপ সিভি রেডি করলে সেটার মেইন কপিটা দিতে চায়, তো ভাই কিন্তু অন্য ডিপার্টমেন্ট, কিন্তু আমি ভাইকে মেসেঞ্জারে নক করছি আর কি। তো ভাই দেশে বাইরে আছে, পরবর্তীতে যখন টাইমের তো ব্যাপার আছে, তো পরবর্তী টাইমে যখন হচ্ছে সে অনলাইনে আমাকে পায় তখন সে কি করে তার যে মেইন কপিটা আছে সেটা আমাকে ফরওয়ার্ড করে। আমি এটা আসলে অবাক হয়ে গেছি যে একজন মানুষের তার পার্সোনাল যে ব্যাপার জিনিস সেটা শেয়ার করছে। তো এটা কি সিনিয়র জুনিয়র রিলেশন যদি না থাকতো তাহলে তো এটা সম্ভবই হতো না। আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্যাচমেট ব্যাচমেটের সম্পর্ক অনেক ভালো থাকা লাগে। এই দেখা গেছে যে আমি যে এই জব গুলাতে আইসি আমি কন্টিনিউয়াস জব করছি, একটা জবে থেকে অন্য জব ম্যানেজ করা সো টাফ। তো এক্ষেত্রে আমি আমার বন্ধুদের হেল্প পাইছি, আমি আমার বন্ধুদের বলছি যে বন্ধু যে এটা এই জিনিস এটা একটু সলিউশন করে দে, ওরা দিছে, ওরা ওদের নোট টোট রেডি করে, যেহেতু আমি পড়তে পারতেছি না টাইম পাইতেছি না টাইম ম্যানেজ করতে পারতেছি না, ওরা সুন্দর করে নোট টোট করে আমাকে ফরওয়ার্ড করে দিত যদি কোনো কিছু। তো এগুলো আসলে ব্যাচমেট বলি ব্যাচমেট ব্যাচমেট সুসম্পর্ক প্লাস হচ্ছে সিনিয়র জুনিয়র সুসম্পর্কের ফলেই তৈরি হয়েছে। আর একটা ব্যাপার আমি ইনক্লুড করি যে টিচার স্টুডেন্ট যে সম্পর্ক, যেটা আমি সিভিলে হচ্ছে ট্রান্সপোর্টেশন ক্লাসে, তো ট্রান্সপোর্টেশন ক্লাসে হচ্ছে বইয়ের নামগুলো আমি জানতাম না, ফিগার টিগার গুলা যে কোথা থেকে পড়ছি আমরা, আমরা তো ভার্সিটিতে আমাদের বই টই গুলো ছিল মোটামোটা বই, ওইখান থেকে আমরা দেখে দেখে সলিউশন করতে পারছি, লাইব্রেরিতে অ্যাভেলেবল ছিল। তো এখানে যখন আসছি তখন ওই বইগুলো আমার নাই, তো আর আমি বইয়ের নামগুলাও জানি না। এই তখন কিন্তু রানিং ভিসি ছিল মুবিন চিনবি সাজ্জাদ স্যার আর কি। তো আমি তো জানি যে হচ্ছে স্যার মনে হয় আমাকে চিনবে না, তো ফোন দিলাম, এই ফোন দিয়ে বললাম, আমি বললাম যে স্যার আমি রেজাল্ট করিম বলতেছিলাম, তখন স্যার আর কিছু বলা লাগে না, ও জিরো ওয়ান হ্যাঁ। দেন বললাম স্যার এই সমস্যা আমি তো এখানে আছি, হ্যাঁ তুমি ভালো ভাবতে আসবো। দেন স্যার কিন্তু ভিসি, সে কিন্তু আসলে এই ধরনের হেল্প করার কোনো মানে হয় না, সে আমাকে কি করলো হচ্ছে মেইল আইডি দিল এবং হচ্ছে বইয়ের নাম আমাকে তাৎক্ষণিক ভাবে বলে দিল, আমি লিখে নিলাম এবং বললো যে সফট কপি গুলো আমি তোমাকে হচ্ছে মেইল করে দিতেছি। পরবর্তীতে স্যার আমাকে মেইল করে দেয়, এই যে ছাত্র শিক্ষক সম্পর্ক আর কি, এটা আমি ফিল করি যে আসলে এরকমই হওয়া উচিত যে আমরা বা আমাদের কাছে যদি কেউ হেল্প চায় কোনো ইনফরমেশন চায় আমি ওই ছাত্র স্যারের কাছে যে অনুপ্রেরণাটা পাইছি আমি সেটা দেওয়া ফরওয়ার্ড করা ট্রাই করি আর। স্যার আপনি থিসিস টপিকের ব্যাপারে একটু যেতে যাচ্ছি মুবিন স্যারের কাছে, স্যার মুবিন স্যার থিসিস টপিক সিলেকশনের ব্যাপারে স্যার কি সিমিলারিটি থাকা উচিত স্যার, এই বিষয়ে যদি স্যার একটু বলতেন স্যার। ওকে, থিসিস টপিক নিয়ে বলবো, তার আগে ছোট করে এই প্রফেশনাল নেটওয়ার্কিং ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা বলে শেষ করি। সেটা হচ্ছে যে আমাদের লিঙ্কডইন প্রোফাইল করাটা খুব ইম্পর্টেন্ট এই সময়টা, আমার কথা যদি শোনা যায়। তোমাদের অনেকের নাই, সবার ফেসবুক প্রোফাইল আছে লিঙ্কডইন নাই। সো লিঙ্কডইন যেটা কাউন্ট করে যে বায়োটের কতজন স্টুডেন্ট আছে, বায়োট থেকে কতজন কোন কোন জবে আছে, ঠিক আছে, এগুলো কাউন্ট করে এবং এখানে অনেক কিছু ডিপেন্ড করে ফিউচারে তোমরা যখন বাইরে জব করতে যাবো বা হায়ার স্টাডিতে যাবা। সো আমি বলবো যে সব স্টুডেন্টকে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে, ঠিক আছে, এতটুকুই। আর ফেসবুকের মাধ্যমে তোমরা প্রপার ইউজ করবা, শুধু চ্যাটিং করার জন্য না, বড় ভাইদেরকে সাথে একটু কথাবার্তা বলবা, কোন জায়গায় আছে কোন জবে আছে এই খোঁজ খবর গুলো একটু রাখার চেষ্টা করবো, ঠিক আছে। তো এটা গেল প্রফেশনাল নেটওয়ার্কিং এর ব্যাপারে। এখন হচ্ছে থিসিস টপিক নিয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে আমি ভাবতেছিলাম যে সব এর আগে অনেকগুলো এপিসোডে অনেক টিচাররা হায়ার স্টাডি বা অন্য জব এর কথা বলছে, তো একটু থিসিস টপিক নিয়ে। তো আমাকে অনেক স্টুডেন্ট নক করে এখনো যে স্যার কি টপিক থিসিস করবো বা কি করলে ভালো হয়, কারণ বুঝে উঠতে পারে না অনেকে। কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে তুমি যদি হায়ার স্টাডিতে যেতে চাও সেক্ষেত্রে থিসিস টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ তুমি যদি একটা হাবিজাবি থিসিস টপিক নিয়ে কাজ করো ব্যাচেলরে, ফিউচারে তুমি অন্য একটা টপিকে যাও মাস্টার্স বা পিএইচডি করতে তুমি পাওয়া না, কারণ প্রফেসররা আগেই দেখে যে তার ফিল্ডের সাথে তোমার ফিল্ড ম্যাচ করতেছে কিনা, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ব্যাচেলরের থিসিসটা দেখাইতে হবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে
খুব চিন্তা ভাবনা করে খুব খেয়াল করে থিসিস টপিকটা সিলেক্ট করবা, ঠিক আছে? তো এর জন্য যেটা করতে হয়, থার্ড ইয়ারের শেষ, তোমার যদি ফোর্থ ইয়ারে থিসিস, থার্ড ইয়ারের শেষের দিকে একটু রিসার্চ করবা এই ব্যাপারে। টিচাররা হয়তো বা সব ক্ষেত্রে হেল্প করতে পারবে না বা সময় পাবে না, কারণ টিচারদের অনেক কাজ থাকে, তোমার নিজ থেকে করতে হবে, টিচারদের দোষ দিয়ে লাভ নেই, সো নিজে থেকেই করতে হবে। এখন আমি আমি ট্রিপলি সিএসি আইসি আমি এই তিনটা ডিপার্টমেন্টকে একসাথে হিসেবে বলবো, কারণ আমার কাছে মনে হয় এই তিনটা আসলে সেম জিনিস, একই ফ্যাকাল্টিতে সেম টাইপের সাবজেক্ট, একই একই জিনিস আসলে সাফল্য করে পড়ায়, ঠিক আছে? সো এই রিলেটেড কিছু থিসিস টপিক আমি নেটে সার্চ করে তোমাদের জন্য ঠিক করছি, যেগুলো আমি এখন বলবো, এবং তোমাদের আশা করি এগুলো হেল্প করবে। খুব হট টপিক এগুলো, এখন খুব চলতেছে হায়ার স্টাডির জন্য, ঠিক আছে? জাস্ট আমাকে ডকুমেন্ট ওপেন করতে দাও, এটা বেশি সময় লাগবে না। তো ট্রিপল সিসি আইসি আমি একসাথে বলতেছি, আমি আলাদা করে বলতেছি না, তোমরা যে যার মতো টপিক ঠিক করে নিবা। তো যদি ট্রিপলি কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল সিস্টেমের কিছু কাজ হচ্ছে, রোবোটিক্স এর কাজ হচ্ছে, এই রিলেটেড কাজ করতে পারো, এমবেডেড সিস্টেমের কাজ করতে পারো, এটা সিএসি রাও করতে পারো, যে হার্ডওয়্যার সফটওয়্যার একসাথে যেগুলো কাজ করে, বা আইসি নিয়ে যেগুলো কাজ, তারপরে হচ্ছে ইমেজ প্রসেসিং এর কাজ করতে পারো, এটার সাথে রোবোটিক্স রিলেটেড, ঠিক আছে? এটা সিএসি আইসি ট্রিপল যে কেউ করতে পারো। তারপরে হচ্ছে আর হচ্ছে যে স্পেশালি ট্রিপলির জন্য যদি তোমরা পাওয়ার রিলেটেড কাজ করতে চাও, পাওয়ার এখন বেশ স্যাচুরেটেড, ন্যানো গ্রিড, স্মার্ট গ্রিড, ঠিক আছে, এই দুইটা নিয়ে খুব কাজ চলতে, সেগুলো করতে পারো, অথবা পাওয়ারের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যোগ করে এখন বেশ কিছু কাজ হচ্ছে, এই রিলেটেড কাজ করতে পারো। তারপরে হচ্ছে যে অটোমেশন রিলেটেড কাজ করতে পারো। আর এখন আমি যেটা নিয়ে বলবো, আমার থিসিস টপিক নিয়ে যেটা নিয়ে আমি কাজ করতেছি, এটাও খুব এখন চলতেছে মার্কেটে, সেটা হচ্ছে যে সিগন্যাল প্রসেসিং অথবা ইমেজ প্রসেসিং অ্যান্ড মেশিন লার্নিং, ঠিক আছে? আমি কাজ করি মেডিকেল মেশিন লার্নিং ফিল্ডে, মানে আমি ব্রেন সিগন্যাল, এটাকে ইজি বলে, আই ব্লিঙ্কিং সিগন্যাল আর হার্ট রেট, যেটা ইসিজি, এগুলো নিয়ে কাজ করি। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যালের সাথে রিলেটেড বা সিএসসির সাথে রিলেটেড, ঠিক আছে? আর এগুলো দিয়ে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করে কিভাবে রিয়েল লাইফে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? তো মেশিন লার্নিং এখন খুবই একটা হট টপিক, এটা সিএসসি আইসি বা ট্রিপল যেটাই বলো। তো মেশিন লার্নিং এর থিওরি নিয়ে কিছু কাজ হয় আর অ্যাপ্লিকেশন নিয়ে কাজ হয়, তা আমি কাজ করি অ্যাপ্লিকেশন নিয়ে। আমি প্রেফার করি মানুষ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করুক, কারণ থিওরি নিয়ে কাজ করে আলটিমেটলি লাভ নেই। সো অ্যাপ্লিকেশন নিয়ে, এআই এর অ্যাপ্লিকেশন, রোবোটিক্স, ভিশন, এগুলো নিয়ে যখন কাজ করবা, এটা খুবই ভালো হবে। আর স্পেশালি সিএসসি জন্য সাইবার সিকিউরিটি এখন খুব ভালো চলতেছে, বিগ ডাটা অ্যানালাইসিস এটাও খুব ভালো চলতেছে, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, প্রোস্থেটিক আর্ম, আর যারা প্যারালাইজড রোগী ওদের জন্য হাত পা বানানো, এগুলো কাজ বেশ চলতেছে। সিএসসির জন্য কোয়ান্টাম ইনফরমেশন, এগুলো ভালো চলতেছে। আমার সিলেক্ট করা টপিকের মধ্যে খুব সংক্ষেপে বলা এগুলো হচ্ছে থিসিস টপিক। আমি ব্রড ফিল্ড বললাম, কিন্তু এই ফিল্ডেও আর ভিতরে কি কাজগুলো হচ্ছে এগুলো জানার জন্য তোমাকে নেটে সার্চ দিতে হবে, সার্চ দিয়ে তারপরে খুঁজতে হবে, তারপরে টপিকটা সিলেক্ট করবা। বাট প্লিজ, আমার রিকোয়েস্ট, থিসিস টপিক সিলেক্ট করার সময় খুব চিন্তা ভাবনা করে সিলেক্ট করবা, তোমার সুপারভাইজারের সাথে কথা বলে সিলেক্ট করতে পারো। বাট তোমার যদি মনে হয় যে আমার প্রোগ্রামিং ভালো লাগে, কিন্তু তুমি করতেছো পাওয়ার নিয়ে, রিনিউয়েবল অন্য কিছু নিয়ে করতেছো, তখন আসলে এটা রিনিউয়েবল এনার্জি একটা ভালো টপিক পাওয়ারের ক্ষেত্রে, আমি বলে গেছিলাম। তো তোমার যদি প্রোগ্রামিং ভালো লাগে, তুমি যদি পাওয়ার নিয়ে কাজ করো, তুমি মজা পাবা না, বা তোমার যদি পাওয়ার ভালো লাগে, তুমি যদি প্রোগ্রামিং নিয়ে কাজ করো, তোমার মজা পাবা না। সো তুমি যেটাতে কমফোর্ট ফিল করো, ওই রিলেটেড থিসিস করবা। সো দিস ইজ মাই রিকোয়েস্ট টু ইউ। সিভিলটা এখন রেজাকে কভার করার জন্য আমি রিকোয়েস্ট করতেছি, সিভিল এর এরিয়াটা। মোবিল থিসিস এর ক্ষেত্রে আসলে যে আমি তো জানিসই যে আমি আগে হচ্ছে তোর 3-1 থাকতে, তো আমার মাথায় তখন ভূত চাপলো যে না, আমার হচ্ছে কিছু পাবলিকেশন করা দরকার আর কি। তো তখন কি করলাম আমি, তো আমি তো, তুই তো জানিস আমি মোটামুটি ঘোরাফেরা করি, তো আমার কিছু ফ্রেন্ড ছিল, তো বাইরে ঘুরতেছি, তো চিন্তা হলো যে আসলে কি করা যায়, কি নিয়ে কাজ করা যায়। তো তখন হচ্ছে আমাদের হলে একটা ছিল, আমরা তো স্যালানিটি জোনে থাকি খুলনায়, এই তো দেখা গেল যে শেষ সাথে ওয়াল গুলো শেষ সাথে হয়ে গেছে, কি কারণ, এই তখন একটু নেটের সার্চ সার্চ দিলাম, তো তখন হচ্ছে ইফ্লোরেসেন্স নিয়ে, তখন হচ্ছে ইনফ্লুরেসেন্স এর কারণে এই সমস্যাগুলো হয়, তখন ওইটা নিয়ে আমি কাজ করলাম আর কি, যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ডাটা ডোটা নিয়ে কাজগুলো করলাম। তো এইটা কাজ করার পরে দেন হচ্ছে আমি যখন বিভিন্ন কনস্ট্রাকশন ওয়ার্কিং প্লেসে গেছি,
তখন দেখলাম যে হচ্ছে এতে সেফটি নাই। এগুলো হচ্ছে আমার কিভাবে আমি আসলে থিঙ্কিং গুলা পাইছি সেটা শেয়ার করতেছি। তো দেখতেছি যে এদের সেফটি নাই, এরা হচ্ছে সিমেন্ট মিক্সড করতেছে, দেখা যাচ্ছে যে হাত দিয়ে সরাসরি মিক্সড করতেছে, বা হচ্ছে উপরে 7-8 তলার উপরে রয়েছে কিন্তু বেল বাঁধা নাই। তো তখন আমার মনে হলো যে না, আমার হচ্ছে কনস্ট্রাকশন সেফটি পারপাস নিয়ে কোনো কাজ করা দরকার। তো তখন হচ্ছে আমি কনস্ট্রাকশন সেফটি পারপাস নিয়ে কাজ করি, এবং এটা 3-1, 3-2 এ দুই টাইমে করার ফলে আমার রেজাল্টও ফল করে অনেকাংশেই, যে আমার রেজাল্ট কাঙ্ক্ষিত যে রেজাল্ট রেজাল্টটা গ্রাফটা ছিল সেটা হচ্ছে ডাউনগ্রেড হয়ে যায় এই এইসব কারণে আর কি। দেন এখন যদি আমি তখন হচ্ছে ওইটা আমি ডুয়েটে পাবলিকেশন করি আর কি, পাবলিক কাজটা করি। তো এখন যদি আমি থিসিস সম্পর্কে বলতে চাই, এখন যেটা চলতেছে তুই ওভারঅল বলেই দিছিস যে প্রফেসরের হচ্ছে প্রফেসরের সাথে ম্যাচিং না হলে আসলে মানে আগানো যায় না, বা এমএস এ ফান্ডিং টান্ডিং বা পিএইচডি ফান্ডিং টান্ডিং এর ঝামেলা হয়। তো এইসব ব্যাপারে তুই অনেক ভালো জানিস, বা তোরা ভালো বলতে পারবি, কারণ তোরা যেহেতু বাইরে আছিস। তারপরে আমার যতটুকু নলেজ আমি শেয়ার করি সেটা হচ্ছে, বর্তমানে যদি বাইরে এমএস করার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট যে সাবজেক্ট সেটা হচ্ছে এনভায়রনমেন্ট এন্ড ট্রান্সপোর্টেশন। সবচেয়ে বেশি যেটা এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের ভিতরে যেটা এখন চলতেছে সেটা হচ্ছে কি, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট যেটা, সেটা বিভিন্ন প্রসেস আছে, মেমব্রেন প্রসেস, বায়োফিল্টার টেকনোলজি, আরো আদার্স আছে, ডিসইনফেকশন বাই প্রোডাক্ট মেথড। তারপরে ইন্টারেস্টিং হচ্ছে কি, ফটোবায়োলজিক্যাল ওয়াটার ট্রিটমেন্ট, মানে ফটো টাইপ তুলে ওয়াটার ইয়া করা। দেন আরো হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের কম্পোস্ট তৈরি করি এই এলাকাগুলোতে, এখনো দেখা যায় সেগুলো কি সাস্টেনেবল ইউজ অফ কম্পোস্ট, এগুলো ইম্পর্টেন্ট অনেক। তারপরে হচ্ছে এগুলো বিভিন্ন মেথড আছে, অ্যাডভান্স অক্সিডাইজেশন মেথড। বড় কথা হচ্ছে ওয়াটার কোয়ালিটি নিয়ে হচ্ছে কাজ করলে এনভায়রনমেন্টের সুবিধাটা পাওয়া যায়। দেন হচ্ছে আরো কিছু ব্যাপার আছে যে স্ট্রং ওয়াটার, বর্ষাকালে হচ্ছে বৃষ্টি পানি সংরক্ষিত করার যে ব্যাপারগুলা, সেগুলা ক্ষেত্রে হচ্ছে ভালো প্রিফারেন্স পাওয়া যায়। তো এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমি এনভায়রনমেন্টের ক্ষেত্রে বললাম। এরপর যদি তো হচ্ছে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যাই, এটা হচ্ছে যারা সিভিল স্টুডেন্ট শুধু তারাই আসলে ওইভাবে বুঝতে পারবে, ওনাদের ক্ষেত্রে আসলে এটা পেইনফুল মনে হবে। তারপরেও বলি আর কি যে হচ্ছে পেভমেন্টের যে মডিফিকেশন বা ডিজাইন যেটা, সেটা করা যেতে পারে। তারপরে হচ্ছে সাস্টেনেবল পেভমেন্ট ডিজাইন, আপনার কথা আস্তে আসতেছে। তোমরা গোয়া হেড, সামনে যাও, মানে আই মিন শুরু করো, অ্যাপ্রোচ করো। জি স্যার, স্যার আমরা একটু জাস্ট কয়েকটা কমেন্ট এসে গেছে স্যার, একটু কমেন্ট একটু পড়ে নিব লাস্টে, যে স্যার একটু স্যার কমেন্ট পড়ে নিই, সেটা হচ্ছে যে স্যারকে সালাম জানাইছে মুবিন স্যারকে, স্যার আসসালামু আলাইকুম, সিভিল 7 ব্যাচ থেকে স্যার, স্যার সালাম জানাইছে মুবিন স্যারকে স্যার। তারপরে স্যার একজন কমেন্ট করছে রেজা করিম স্যার, স্যার আপনার কথাগুলো মিস করি খুব, স্যার অনেকদিন পর মুবিন স্যারকে দেখলাম স্যার। কমেন্ট আরো অনেক কমেন্ট আসছে স্যার, সালাম এখন কি আবিদ গেছে গা, সৌরভ পড়ো তুমি কমেন্ট। আমাদের স্যার এখানে একজন কমেন্ট করছে যে স্যার আপনার কাছে আমার মতো সুখী, আপনার মতো সুখী মানুষ হওয়ার টিপস চাই স্যার। আমি এটা বলি যে আমি আসলে সুখী মানুষ, আমি হাসি খুশি থাকার চেষ্টা করি, বাট আসলে সুখী মানুষ আসলে কেউ না আমরা প্র্যাকটিক্যালি, ঠিক আছে? আমি নিজেও হয়তো সুখী মানুষ না, বাট আমি চেষ্টা করি যতটুকু সুখী থাকা যায়। আমি হাসি খুশি যেসব স্টুডেন্টদেরকে খুব পছন্দ করি এবং বলি যে কিভাবে, তানজিল নামে একটা ছেলে আছে, ট্রিপল 6 ব্যাচের, সবসময় হাসি খুশি থাকে, আর মিজান নামে একটা ছেলে আছে, আমি সবসময় বলি যে কিভাবে হাসি খুশি থাকা যায়, তোমার মতো কিভাবে সুখী থাকা যায়, কারণ এটা আমাদের দিন শেষ ইম্পর্টেন্স। তো ট্রাই। তারপরে আবিদ স্যার আমরা নেক্সট পার্টে চলে যেতে যাচ্ছি স্যার, আমাদের স্যার নেক্সট পার্ট ছিল স্যার রেপিড ফায়ার, খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, আমরা প্রত্যেকটা প্রোগ্রামে রাখার চেষ্টা করি স্যার, স্যার ওইটার জন্য সবাই ওয়েট করতেছে। তো স্যার আমাদের রেপিড ফায়ারে স্যার নিয়মটা হচ্ছে স্যার এরকম যে 30 সেকেন্ডের মধ্যে অ্যানসার করতে হবে,
মাথায় স্যার যেটা আসবে ওইটাই স্যার অ্যানসার করতে হবে স্যার এরকম স্যার মাই গড এটা নিয়ে নার্ভাস আমি আসলে ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলতেছিলাম সেটা ক্ষেত্রে বলতেছিলাম সংক্ষেপে বলে যে পেভমেন্ট ডিজাইন এবং হচ্ছে বিটুমিনাস যে মডিফিকেশন সেগুলো নিয়ে কাজ করা আর জিওটেকের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে সয়েল স্টেবিলাইজেশন তারপর হচ্ছে জিও সিনথেটিক যে রেইনফোর্স আছে রেইনফোর্স সয়েল সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে এবং হচ্ছে ফাউন্ডেশন ডিজাইন নিয়ে কাজ করা যেতে পারে তো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এখন চলতেছে সেটা হচ্ছে জিও এনভায়রনমেন্ট নিয়ে কাজ করা যেমন হচ্ছে কি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা আসলে বাইরের ক্ষেত্রে খুবই প্রযোজ্য আর ওভারঅল যেটা লাস্ট পয়েন্ট যেটা স্ট্রাকচার নিয়ে যদি কথা বলতে চাই স্ট্রাকচার আসলে বাইরের ক্ষেত্রে একটু টাফ ওই ফান্ডিং গুলা পাওয়া আমাদের ক্ষেত্রে কমই পাই দেখছি আমি তো এক্ষেত্রে হচ্ছে দেশের কাজের ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে বেস্ট এক্ষেত্রে হচ্ছে আর্থওয়ার্ক নিয়ে কাজ করা যাইতে পারে আরসিসি ডিজাইন উইথ মডিফাইড যে ম্যাটেরিয়াল আছে যেমন হচ্ছে এই হচ্ছে কনক্রিটের ভিতরে তোমার হচ্ছে গ্লাস প্লাস ভেঙে টেঙে দেয়া এই ধরনের যে মডিফিকেশন গুলা বা হচ্ছে কনক্রিটের ভিতরে হচ্ছে কি বাসায় তোমার হচ্ছে ভাঙা আছে সিরামিক ভাঙা আছে সেগুলো আছে মিক্সড করে তুমি টেস্ট করে দেখতে পারো যে কেমন আর সবচেয়ে আর একটা ইম্পর্টেন্ট মজার যে টপিক সেটা হচ্ছে গ্রিন বিল্ডিং ডিজাইন নিয়ে কাজ করা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রিন বিল্ডিং নিয়ে যারা স্ট্রাকচার কাজ করতে চায় তারা হচ্ছে গ্রিন বিল্ডিং নিয়ে কাজ করতে পারে মানে হচ্ছে কি বর্তমান যুগ তো চলতেছে কি সাস্টেইনেবিলিটির উপরে আসলে আমরা আর্থওয়ার্ক নিয়ে আসলে কাজ করতে চাই কিন্তু আসলে আমাদের ল্যাব ফ্যাসিলিটি ওই লেভেলের না যেটা আর কি আমি মনে করি আর কি তো এই ক্ষেত্রে সহজ যেটা সেটা হচ্ছে আরসিসি ডিজাইন মানে হচ্ছে বিভিন্ন ধরনের সিলিন্ডার তৈরি করে তো এই সিলিন্ডার তৈরির ক্ষেত্রে হচ্ছে মডিফাইড যে ম্যাটেরিয়াল গ্লাস থাকতে পারে দেন হচ্ছে যেটা বললাম এই সিরামিক টাইপ ম্যাটেরিয়াল থাকতে পারে এইসব বিভিন্ন জিনিস বা নারকেলের সোবা টাইপ জিনিস থাকতে পারে এইসব যে মডিফাইড ম্যাটেরিয়াল আছে এগুলো যদি আমি মিক্সড করে করে আমি আরসিসি ডিজাইনের কিছু কাজ করতে পারি আর একটা ব্যাপার যেটা বলতে চাই যে গ্রিন বিল্ডিং নিয়ে কাজ করতে পারে মানে সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করতে পারে এই ওকে দেন ধন্যবাদ স্যার আপনাকে থ্যাংক ইউ স্যার স্যার আমরা নেক্সট পার্টে চলে যেতে যাচ্ছি স্যার স্যার আমাদের নেক্সট পার্টে আছে স্যার র‍্যাপিড ফায়ার পর্ব এটা স্যার আমরা প্রত্যেক প্রোগ্রামে রাখার চেষ্টা করি স্যার স্যার অলরেডি আমাদের 1 ঘন্টা 58 মিনিট প্রোগ্রাম হয়ে গেছে বেশ লং টাইম স্যার মুবিন স্যারকে স্যার আমি ফার্স্টে র‍্যাপিড ফায়ার কোশ্চেনগুলো করব আর স্যার আমাদের র‍্যাপিড ফায়ারের স্যার যে নিয়মটা স্যার রিজার স্যার হয়তো শুনতে পারনি যে স্যার 30 সেকেন্ডের মধ্যে আমাদের অ্যানসার করতে হবে আর স্যার মাথায় যেটা আসবে স্যার ওইটাই অ্যানসার করতে হবে আর রিজার স্যারকে কোশ্চেন করব আমি তো পানি খেয়ে নিচ্ছি পানি খেয়ে নিচ্ছি না স্যার আপনাদের আমার পানি খেলা দরকার আশেপাশে পানি নেই আমি শুধু পড়াশোনা করছি আমার ক্রাশ নিয়ে চিন্তা করার কোন সময় ছিল না আসলে কারণটা এখন স্যার ডিটেলস বলা আসলে ইয়া না তবে স্যার আপনি স্যার একটু বললে বেটার হয় স্যার ডাক্তার মেয়ের প্রতি দুর্বলতা ছিল সবকিছু আসলে সময়ের সাথে চেঞ্জ হয় রাইট
বিদেশে আবার বাইরে আবার ডাক্তার মেয়েরা ভালো করতে পারে না, এত বেশি তাদের জন্য কঠিন। তো সেই ক্ষেত্রে ব্যাপার একটু ভিন্ন হতে পারে, বাট আমি তো চিরকুমার, তো এইসব কোশ্চেন তার মানে স্যার আমরা মেনে নিতে পারি ইঞ্জিনিয়ার আমি বলবো? ও এটা তো রেজা বলবো নাকি দোস্ত? এটা পারফেক্ট একটা কোশ্চেন হয়েছে যেটা আমি বলতে চাচ্ছিলাম। যাই হোক, রেজা যেটা হয়েছে বারোটা প্রথম জয়েন করার পরে আমার বলতো দোস্ত ফুচকা খাইতে যাব, ফুচকা খাইতে যাইতাম। তারপরে বলে দোস্ত দুপুরের দিকে যাব, দুপুরের দিকে যাইতাম। তারপরে বলে যে দোস্ত একটু দাঁড়া, আমি আসতেছি দূর থেকে। আমি মনে মনে চিন্তা করি যে এইগুলা কি করে একা একে। পরে আমি দেখি যে ও মানে একদিন গোয়েন্দাগিরি করে দেখি যে দূরে গিয়ে এক দোকান থেকে বিড়ি নিয়ে মানে সিগারেট নিয়ে দূরে সিগারেট খেয়ে আসে অনেক দূর। তা আমি অনেক বললাম যে দোস্ত তুই সিগারেট খাওয়া তো ওইটা এটা এই বয়সে মানে তুই আগে থেকে সিগারেট খাস, এটা হয়তো ওয়েট লাইফ থেকে সারা কঠিন। কিন্তু বারটি তো আমাদের সিগারেটের একটা জোন আছে, এখন আছে কিনা আমি জানি না, এখনো আছে তাই না, স্মোকিং জোন আছে। তো তুই এখানে স্মোকিং করতে পারোস, স্মোকিং করতে পারোস, কিন্তু দেখো ও কিন্তু পারফেক্ট একটা টিচার। ও চায় না যে ওকে কোন স্টুডেন্ট দেখে দেখুক যে ও স্মোকিং করতেছে, কারণ এটা দেখলে হয়তো কোন স্টুডেন্ট অনুপ্রাণিত হবে। আমাকে বলছে তো আমি তো হয়তো বা সিগারেট খাই, এটা আমার দোষ, এটা আমার ফল্ট, ঠিক আছে, কিন্তু টিচারদেরকে স্টুডেন্টের রোল মডেল হিসেবে ফলো করে। সো আমি চাই না যে আমার স্টুডেন্টরা আমাকে দেখে খাক। সো ও খুবই কষ্ট হইতো প্রথম প্রথম, ও এক সপ্তাহ পরে একটা খাইতো হয়তো বা, ঠিক আছে। তখন আমাকে নিয়ে যাইতো বা একে একে সাহস পাইতো না, ঠিক আছে, একেবারে অনেক দূরে গিয়ে একটা সিগারেট খাইতো, ঠিক আছে, তারপর বলতো তোর শান্তি, ঠিক আছে। তো এটা আমার মনে হয় যে কোনো স্টুডেন্টই জানে না এই ব্যাপারটা, ঠিক আছে। তো আই এম সরি টু সে সমৃদ্ধ সতর্কীকরণ, ডিসক্লেমার হচ্ছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে। তো রিজাকে আমি বলবো যে ধূমপান ছেড়ে দিতে, মানে আমার এগুলো অভ্যাস নাই যদিও। যেহেতু স্যার মমতাজ স্যার গত প্রোগ্রামে স্যার আর্লি বিয়ের ব্যাপারে আপনাকে একটু সাজেস্ট করছে স্যার, তো এক্ষেত্রে স্যার একটু জানতে চাচ্ছি বিয়ে কবে করছেন স্যার? একটা কথা আছে যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো নাকি আল্লাহর হাতে লেখা থাকে, ঠিক আছে। আর বিয়ে ব্যাপারটা নিয়ে আসলে আমি কখনোই কনসার্ন না, এটা কি শুধু আমার প্রতি কোশ্চেন না, আমার রেজার প্রতি, দুজনের প্রতি কোশ্চেন স্যার। আপনি আপনাকে কোশ্চেন করা হচ্ছে স্যার। তো আমি কখনোই কনসার্ন ছিলাম না। তো আমার কাছে কি মনে হয় মানে বিয়ে করার জন্য একটা মোটিভেশন লাগে না? তুমি যখন হয়তো একজনের সাথে তোমার হয়তো বান্ধবী থাকলো, বান্ধবীর সাথে কথাবার্তা বললে ভালো লাগলো, তখন মনে হয় যে না আমরা মনে হয় একসাথে একসাথে থাকলে ভালো হয়। তো এই মোটিভেশনটা আমার আসেনি, বাট এখন মোটিভেশন পাচ্ছি আমার স্টুডেন্টরা বিয়ে শাদী করতেছে যখন ওদেরকে দেখে। তো যখন মোটিভেশন আমার ওই পর্যায়ে চলে যাবে তখন ইনশাআল্লাহ হয়তো বা বিয়ে করবো, তার আগে পর্যন্ত আমি চিরকুমার। স্যার এমনি কোনো চিন্তা ভাবনা করেন নাই ওই ব্যাপারে? আপাতত না, আমার কাছে খুব এটা খুব বোঝা টাইপের মনে হয়। আমার মনে হয় যে যদি বিয়ে করি আমার একটা পা আরেকজনের পায়ের সাথে বাধা হয়ে যাবে, ঠিক আছে, তখন দৌড়াইলে আরেকজনকে নিয়ে দৌড়াইতে হবে, ঠিক আছে। বাট আই গট ইউজ টু সিঙ্গেল লাইফ, যদিও সামটাইমস খুব খারাপ লাগে, কারণ ইমোশন শেয়ার করার জন্য একজনকে দরকার হয়, লোনলিনেস দরকার হয়। বাট আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলবো, একা থাকার ভালো লাগায় হারিয়ে গিয়েছি, নিঃসঙ্গতা আমাকে খুঁজে পাবে না। মানে মানে বাট আমি কোশ্চেনটা শোনার পরে যে নামটা আসছে একজনের নাম বললে আমি এই যে আমিতকে সবথেকে ভালোবাসি। না না স্যার এটা রিপিট স্যার, তো স্যার এরকম এরকম চিন্তা করো আমার অনেক স্যার সমান ভাবে আমি কি করি স্যার। শেষ কবে প্রপোজাল পেয়েছেন স্যার? মানে কি রাশি লাগে বুঝছো, রাশি আমার ওই রকম রাশি নাই,
রাশি নাই বুঝছো স্যার বলেন বলেন একটু শুনি ওইরকম কিছু নেই বললাম না এরকম কিছুই নেই মাঝে মধ্যে একটু ওই কিছু মানে স্বপ্ন টপ্ন দেখি ঘুমের মধ্যে বাস্তবে এগুলো কিছুই হয় না আসলে স্যার নেক্সট কোশ্চেন যেতে যাচ্ছি স্যার বায়োটার স্যার কোন ব্যাচ কে সব থেকে বেশি ভালো লেগেছে স্যার র্যাপিড ফায়ার রে ভাই বায়োটা তো অনেক ব্যাচের ক্লাস নিছি এক ব্যাচের কথা বললে আরেক ব্যাচ কষ্ট পাবে না স্যার এটা তো পাওয়ার কোনো অপশনই নেই কারণ এটা র্যাপিড ফায়ার বলতে হবে একটা খুব ফ্রেন্ডলি সম্পর্ক ছিল এই দুইটা ব্যাচ আর সিভিল সিক্স ব্যাচে মজা পাইছি ক্লাস নিয়ে স্যার আমি আসি এই কারণে না না এই কারণে না এই কারণে না স্যার আমি এখন আসি এই কারণে বলতেছেন নাকি অন্য কোনো কারণে না না আমাদের কাছে আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে তুমি খোঁজ নিয়ে দেখতে পারো আর কি আচ্ছা আচ্ছা স্যার নেক্সট কোশ্চেন যেতে যাচ্ছি স্যার হ্যাঁ শিওর কাঠমিস্ত্রি হয়েও অনেক ছন্দ বানায় এবং আমাদের সামনে যা দেখে যেমন আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ কিছু গাছ অথবা আমি 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 চা তুমি কাপ ঠিক আছে এই টাইপের কিছু তো সে কিন্তু তার মধ্যে জিনিয়াসিটি আছে বাট আমার সব থেকে প্রিয় কবি হচ্ছে আমেরিকান পোয়েট রবার্ট ফ্রস্ট এবং সব থেকে প্রিয় কবিতা আমি একটু বলি সেটা হচ্ছে দ্য উডস আর লাভলি ডিপ অ্যান্ড কি আমি ভুলে গেলাম The woods are lovely, deep, and bright, but I have a... কি রে ভুলে গেলাম কেন আমি এটা হচ্ছে আচ্ছা আমি বলি দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ নেক্সট কোশ্চেন স্যার স্যার আমি কিছু কবিতার লাইন বলবো স্যার আপনি মানে লাইনের পরে স্যার যেটা স্যার আপনার মাথায় আসে অথবা স্যার আপনি যেটা স্যার মানে অরিজিনাল হইতে হবে এরকম না আপনি যেটা স্যার বানায় বলতে পারেন ওরকম স্যার একটা করে লাইন বলবেন আর কি স্যার ওকে ওকে সো চ্যালেঞ্জিং দো বাট স্যার ফার্স্ট হচ্ছে ভালোবাসা জলের মতো দু হাত যেন ভরে না ভালোবাসা জলের মতো দু হাতে যেন ভরে না প্রিয় মুখ তারার মতো দু চোখে গোনা যায় না স্যার নেক্সট বৃষ্টি পড়ে টাকুস টুকুস টুকুস মাথায় দিয়ে ঘুম থেকে উঠে ফেসবুকে দেখি স্টুডেন্টের বিয়ে আজকে অনেক স্টুডেন্টের বিয়ে হয়েছে আজকে দুইজন স্টুডেন্টের বিয়ে হয়েছে আমি টাইমলাইনে দেখছি সকালে আসে রাতে যাই দুপুর বেলায় খাবার খায় কাজে কাজে জীবন শেষ এরই নাম বিদেশ স্যার নেক্সট কোশ্চেন জলে যখন নেমেছি মাছ আমি ধরবই
আরেকবার বলো তো শুনি। জলে যখন নেমেছি মাছ আমি ধরবই, এটা কি রিয়েলটা বলবো? এটা রিপন ভাইয়ের একটা কবিতা আর কি। জলে যখন নেমেছি মাছ আমি ধরবই, বায়োটে যখন ভর্তি হয়েছি ইঞ্জিনিয়ারিং পাশ করবই। অনেক অনেক জোরদার অনেক। স্যার নেক্সট কোশ্চেন হচ্ছে, মিষ্টি হাসির প্রলোভনে ভেবেছো আমি ফাঁসবো। এটা তো আমার জীবন থেকে নেয়া, ঠিক আছে, এটা আমার একটা স্ট্যাটাস ছিল, ওইখান থেকে কালেক্ট করছি, বুঝতে পারছি। মিষ্টি হাসির প্রলোভনে ভেবেছো আমি ফাঁসবো, আজন্ম আমি চিরকুমার ছিলাম আছি থাকবো। এটা শেষ 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 কি বলবেন স্যার? স্যার এটা আমাদের লাস্ট কোশ্চেন ছিল স্যার, আমাদের রেজা স্যারের কোশ্চেন পার্ট শুরু হবে স্যার, আমাদের সৌরভ ভাই কোশ্চেন করবেন। স্যার আপনি কি প্রস্তুত? আমাদের মেহিত ভাইয়ের যে কঠিন এসব তো আমার দ্বারা সম্ভব না। মুবিন তুই আমাকে হেল্প করিস, ঠিক আছে, আমি যেটা না করব তুই বলেছিস। স্যার মুবিন স্যার পারছেন, আপনি পারবেন না। রেজা আমি বলি, রেজার প্রিয় কবি কিন্তু মার্জুক রাসেল, ঠিক আছে, বইয়ের নামটা অন্তত শুনবা না। স্যার আপনি আশা করি নিয়মটা মনে আছে, দুটো অ্যানসার করতে হবে স্যার। স্যার আমি কি শুরু করবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলো, সমস্যা। স্যার আপনার প্রিয় খাবার কি? খিচুড়ি, খিচুড়ি পছন্দ। যারা গভর্নমেন্ট জব বড় বড় পোস্টে জব করে তারা এই গাড়ি গুলো চালায় আর কি, আমি দেখি তো এটাই ভালো লাগে। এই গাড়িতে গেলে তখন মনে হয় যে বাইরের লোকজন একটু অন্য ভাবে দেখে, এই জন্য ফিল করি এটা। হচ্ছে আমার অফিসে একটা ল্যান্ড ক্রুজার আছে, আমি একদিন শুধু ইয়া করছি কিন্তু পারিনি, এত ভয় পাইছি, কিন্তু বাইকটা পারি। প্রিয় মানুষ বলতে আমার প্রিয় বন্ধুরা, প্রিয় মানুষ আমি আমার মানে তারা হচ্ছে আমার প্রপার্টি টাই, আমি আমার ফ্রেন্ডদেরকে আমার প্রপার্টি হিসেবে মনে করি। স্যার আপনার শৈশবে সেরা স্মৃতিটা কি? শৈশবে সেরা স্মৃতি হচ্ছে একদিন হচ্ছে খেলতে যে হচ্ছে মানে পা কেটে যায়, এটা খারাপ স্মৃতি আর কি, তো ওইটাই হচ্ছে সেরা স্মৃতি আর কি, খারাপ দিক খারাপের দিক থেকে। এখনো সেটার জন্য আমি ভুক্তভোগী, এখনো মানে ওই দাগগুলো এখনো মিশে নাই আর কি। আর একটা হচ্ছে ইয়া করতে, আর একটা হচ্ছে এই ফ্রেন্ডের সাথে ঝগড়া করতে যায় হচ্ছে উপর থেকে পড়ে গেছিলাম, দেন হচ্ছে গলার এখানে কেটে গেছিল, তো এই স্মৃতি গুলো আসলে আছে আর কি, মানে খারাপ স্মৃতি ভালো স্মৃতি। স্যার আপনি কি অবিবাহিত? কোনো কথা কি ছিল ভাই, এটা কি ছিল, কি মনে হচ্ছে? আমি কি মাঝে মাঝে রেজা তোর ফেসবুকে ফেসবুকে কি লেখা স্ট্যাটাসে আমি দেখি তো? না না এই টাইপ কোনো কিছু লাগা, হ্যাঁ অবশ্যই অবিবাহিত। স্যার আপনার প্রিয় বই, লেখক এবং বই না? প্রিয় লেখক হচ্ছে বলা যায় সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা, এটা ভালো লাগে। আমি হচ্ছে শীতকাল পছন্দ করি, আমি ক্যাম্পাসে থাকতে 4 to
আমি শুধু মানে কয়েক মাস শীতকাল ছিল, আমি প্রায় সময় হচ্ছে লেপের নিচে শুয়ে থাকি, খুব ভালো লাগতো, এনজয় করতাম, আর হচ্ছে ল্যাপটপে মুভি টুভি দেখতাম। স্যার আপনি আপনার জীবনে স্যার কোন কাজটাকে বেশি ঘৃণা করেন? মানুষকে ঠকানো, মানুষকে ঠকানো আমি ঘৃণা করি অনেক। স্যার রাজনীতি যদি শুধু বলি সেক্ষেত্রে না না অবশ্যই রাজনীতি আমি পছন্দ করি, কারণ লিডারশিপ না থাকলে দেশ কিভাবে চলবে। অবশ্যই রাজনীতি আমি পছন্দ করি, অবশ্যই ভালো রাজনীতিবিদ যারা তাদের আমি ফলো করি, ফলো করা ট্রাই করি। এই আজ পর্যন্ত স্যার আপনার জীবনের সবচেয়ে সুখকর স্মৃতি? স্যার সুখকর স্মৃতি অনেক সুখকর স্মৃতি তো কোনটা বলবো, বলতে পারতেছি না তো। হ্যাঁ মুভিন জীবনে সুর বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, কিছু নাই ওই টাইপ তো কিছু নাই। আচ্ছা দেন নেক্সট কোশ্চেন। বাট স্যার মুভিন স্যার মনে হয় রেজাল্ট যখন যাই হ্যাঁ কিছু না মুভিন বল, হ্যাঁ বল সমস্যা নাই, কিছু না কিছু না স্যার বলেন বলেন স্যার বলেন প্লিজ। রেজা সুখকর স্মৃতি আমি কেমনে বলবো বলো, আমি জাস্ট গেস করছি আর কি, অনেক কিছু বলা যায় না। আর না স্যার রেজা স্যার যেহেতু ক্লিয়ার করে কিছু বলে নাই, তাহলে স্যার আপনারটাই ধরে নিতে পারি আমরা, স্যার আপনি যেটা গেস করছেন। জি স্যার মনে মনে ধরে নাও, সাইন্স ধরে নিতেই হবে। ওকে স্যার আমরা ফিরে আসি আপনার কোশ্চেনে। স্যার কোশ্চেনটা বুঝি নাই স্যার, আপনার ফিউচার প্ল্যান? আসলে আমি কোনো কিছু প্ল্যান করলে সেটা হয় না নরমালি, যে নিয়ম জীবন জীবনের গতিতেই চলে। তো ফিউচার প্ল্যান বলতে আসলে জব লাইফ সম্পর্কে না কোন টাইপ সম্পর্কে, কেমন টাইপ ফিউচার প্ল্যান স্যার আপনার? পুরো হোল লাইফটা মিলে মানে হোল লাইফটা মিলে আসলে আমি হচ্ছে এই কম্বাইন্ড ফ্যামিলির ছেলে, তো আমার ইচ্ছা হচ্ছে যে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে, এখন আমরা হচ্ছে ফ্যামিলিতে 20-22 জন মেম্বার, এই যখন ঈদ টাইমে হয় তখন, এখন তো সবাই যার যার জবে থাকে কিন্তু ঈদ টাইমে একসাথে হই, কিন্তু আমি চাই হচ্ছে আমার দাদা চাই গ্র্যান্ড প্যারেন্ট যে তিনি চাই আমরা যেন এই বন্ডিংটা সারা জীবন ধরে রাখতে পারি, তো আমারও ইচ্ছা হচ্ছে আমি যেন এখানে কন্ট্রিবিউট করতে পারি এবং সব ফ্যামিলি সবাই মিলে একসাথে থাকতে পারি, এটা আমার জীবনে অনেক বড় ইচ্ছা আর কি। আমার লাইফে জব টব এগুলো নিয়ে কোনো হেডেক নাই, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে অনেক হেডেক। এরপর আমাদের স্যার ভুল কান্ট্রিতে একটা কোশ্চেন স্যার, মুভিন স্যারকে নিয়ে একটা সিক্রেট বলবেন স্যার, যেটা আমরা কেউ জানি না, কখনো চিন্তাও করি নাই আমরা। তুই আমার এইভাবে তুই আমার এত বড় ক্ষতি করতে পারবি? এক্ষেত্রে হচ্ছে আমি যতটুকু জানি সেটা হচ্ছে মুভিন টাইম ওয়েস্ট না করার জন্য সে হচ্ছে যখন রশিদ হলে ডাইনিং এ যাইতো, তো দেখা গেল যে একটা অনেকে ঢুকে গেছে খাবার খাইতে হয়তো বা মানে সিটটা পাইতেছে না, তো এক্ষেত্রে নাকি শুনছি যে শুক্রবার বা এই টাইমটাতে ভালো খাবার থাকতো, সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম ব্যাচে খাওয়ার জন্য নাকি হচ্ছে আগে সিট দখল করে রাখতো ছাতা টাতা রেখে নাকি। ভালো কথা বলছো স্যার, এরকম ব্যাপার। আমার সিক্রেটটা আমি বলি, আমার সিক্রেটটা আমি বলি, সিক্রেট না আসলে, সেটা হচ্ছে যে আমি দেশ থেকে লুঙ্গি নিয়ে আসছিলাম দুইটা, আমার লুঙ্গি দুইটা খুব প্রিয় আর কি, ঠিক আছে, তার মধ্যে একটা দুইটা লুঙ্গি আমি পরি অল্টারনেট করে মাঝে মাঝে, কারণ ঘুমার সময় বুঝোই লুঙ্গি ছাড়া আসলে ঘুমানো কঠিন ব্যাপার, মানে খুব আরামদায়ক ব্যাপার। কিন্তু একটা লুঙ্গি আমার ছিঁড়ে গেছে সামনে, সামনে ছিল একটু, পিছনে এখন আরো ছিঁড়ে গেছে, সো আমি এখন লুঙ্গিটা যখন পরি আসলে পড়াটা সুবিধাজনক হয় না, বুঝতে পারছো, এটা নিয়ে আমি খুব কষ্টে আছি, এটা হচ্ছে আমার সিক্রেট, এটা আমার রুমের মানুষ তো কেউ জানে না। এটা কি ওই লুঙ্গিটা? না না না, দুটো লুঙ্গি নিয়ে আসছিলাম তো। ওকে স্যার তাহলে আমরা আরেকটা স্ক্রিপ্টে লুঙ্গি আমি বাঁধতে পারি না ভালোভাবে, ফিলা যায়, ঠিক আছে, সো
লুঙ্গির সাথে বেল্ট সিস্টেম একটু কিছু করে দিলে ভালো হতো। ওকে স্যার, সিভিল প্রথম ব্যাচের স্যার তিনটা মেন নাম বলবেন। তিনটা মেয়ের নাম বলবো, অহনা, তিথি, দেন হচ্ছে নুসরাত মুরসালিন আখি। এই স্যার এই মুহূর্তে মনে পড়ছে এমন কোন ব্যক্তি না, এই মুহূর্তে মনে পড়ছে এমন কোন ব্যক্তি, এখন আমার হচ্ছে একটু আগে মনে পড়ছে বলতে আমি আমার ফ্রেন্ডের বাবাকে মিস করতেছি। কারণ হচ্ছে সে মেসেজ দিছে আর কি, যে ফ্রেন্ড যে আমার বাবা একটু অসুস্থ হয়েছে, তো ফ্রেন্ডের বাবা হচ্ছে মানে বাউট কেন্দ্রিক যেহেতু, তো ফ্রেন্ডের বাবা হচ্ছে বাউটে আমাকে দেখতে গেছি আর কি, এই জন্যই তাকে মনে হলো আর কি একটু আগে সে মেসেজ দিছে। উনি যেহেতু অসুস্থ, উনি যেন আল্লাহ তাকে সুস্থতা দান করে। হ্যাঁ হ্যাঁ। সিং প্রফেশন নাকি ইঞ্জিনিয়ারিং প্রফেশন, কোনটাকে বেশি এনজয় করেন? আবার টিচিং না বলো, আবার টিচিং প্রফেশন নাকি আপনার ইঞ্জিনিয়ারিং প্রফেশন, কোনটাকে স্যার আপনি বেশি এনজয় করেন? আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিংটাকে এনজয় বেশি, কিন্তু ওভারঅল যদি বলা হয় যে যে অনেকেই যে মনে করে যে হচ্ছে আমি লেকচার আজন মুভি নিকট আগে বললো, কিন্তু তোকে এটা মাথায় রাখা লাগবে, তুই মানে তুই ইঞ্জিনিয়ারদের হচ্ছে ইয়া টিচার, মানে তোর পজিশনটা কই, বা যারা লেকচারার আছে তাদের পজিশনটা আসলে মানে ইঞ্জিনিয়ারদের চেয়ে উপরে। আসলে মুবিন হচ্ছে সাপোর্টিভ অনেক, সে সাপোর্ট দিতে পারে, আর বড় কথা হচ্ছে সে মেন্টালি ভালো, আমি মানুষকে রিড করতে পারি খুব ইজিলি যে মানুষটা কেমন আর কি, তো আমি সেই দিক থেকে যদি আমার সিক্স সেন্স বলি বা যে কোনো সেন্সই বলি, মুবিন হচ্ছে মানে ভালো বন্ধু হিসাবে যে গুণাবলী থাকা দরকার তার ভিতরে সে আছে। তো এরকম একটা উক্তি আছে না ফ্রান্সিস বেকনের, যে হচ্ছে ইউ আর অ্যানাদার মাই সেলফ, এই তো এক্ষেত্রে হচ্ছে মুবিন হচ্ছে আমার অ্যানাদার মাই সেলফ। তাই থ্যাংক ইউ, আই এম রিয়েলি ইটস মাই প্লেজার, এন্ড এই যে আমি লাভ চিহ্ন দেখাইছি ভালোবাসা জেনে নিতে চাচ্ছি স্যার, মানে আমাদের প্ল্যাটফর্মটা আর হচ্ছে আমাদের কার্যক্রম প্লাস হচ্ছে স্যার আপনার স্টুডেন্ট যারা মানে রেজা স্যারের যারা স্টুডেন্ট ছিল, মুবিন স্যারের যারা স্টুডেন্ট এখনো আছে, স্যার অবশ্যই স্টাডি লিভে আছে, তো স্যার স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান স্যার, মুবিন স্যার ফার্স্টে। আমি স্টুডেন্টদেরকে আমি সব সময় খুব পছন্দ করি, খুব ভালোবাসি, এবং যে কোনো কাউকে যদি কোনো প্রাউডের বিষয় বলতে হয় আমি আমার স্টুডেন্টদের কথা বলি, বলি যে ওরা আমাকে অনেক বেশি ভালোবাসে, শ্রদ্ধা করে, এবং ওরা আমার খুব ভালো বন্ধু। ঠিক আছে, তো আমি চাই যে তোমরা সবসময় ভালো কিছু করো, ভালো ভালো জব করো, তোমাদের হয়তো অনেকেই ভালো জব পেয়েছো, অনেকে বসে আছো মন খারাপ করে জব পাওনি, সো তোমরা হয়তো এখনো বের হচ্ছে না এভাবে, আমি দোয়া করি তোমরা যাতে ভালো জব পাও, এবং আমি যাতে অনেক অনেক ট্রিট পাই এই আশা করছি, আমি দেশে গেলে সবার থেকে একটা করে ট্রিট নিয়ে নেবো। ঠিক আছে, ট্রিট নিয়ে খাইতে খাইতে আমার শেষ হয়ে যাবে এক মাস। ঠিক আছে স্যার, আমরাও স্যার আশা করছি স্যার আপনি দেশে আসেন, আমরাও একটা বড় সড়ো দাওয়াত পাই সবাই মিলে, এটা হবে, আমি গেট টুগেদার করবো ইনশাল্লাহ। কিন্তু হ্যাঁ, তোমাদের সবার জন্য শুভকামনা, আর আমার জন্য তোমরা দোয়া করবে, অবশ্যই আমার আম্মু একটু অসুস্থ, ঠিক আছে, এই জন্য আমার একটু মন খারাপ, আমার আম্মুর জন্য দোয়া করবে, আর তোমরা সবাই ফ্যামিলি মেম্বারদের টেক কেয়ার করবা, বাংলাদেশের সিচুয়েশনটা খুবই খারাপ এখন, করোনা সামনে কি হবে জানি না, বাবা মাদের ই করবা, বাবা মাদের সম্মান করবা, তাদের জন্য দোয়া করবা, আর তোমরা অবশ্যই ভালো থাকবা, কিপ ডুইং ইউর গুড ওয়ার্কস, আমার জন্য দোয়া করবা। আগে যদি হচ্ছে গ্রুপ সম্পর্কে বলতে চাই, তোমরা আসলে যে কাজটা করতেছো এটা খুবই ইফেক্টিভ, আমরা তো আসলে আজকে যে আড্ডাটা দিলাম সেটা হচ্ছে মূলত আড্ডাটাই বেশি হয়ে গেছে,
কারণ আমরা হচ্ছে স্মৃতিটা হচ্ছে রোমন্থন করছি, যেটা বিশেষ করে আমি বা মুবিন, মুবিন অনেক সময় ইমোশনাল হয়ে গেছে আর কি দেখলাম। তো তোমরা হচ্ছে প্রোগ্রামটা যখন করবা তখন হচ্ছে কোয়ালিটি পার্টটা হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা হয় নাই আর কি, তো অন্য অন্য প্রোগ্রামের ক্ষেত্রে যেমন মমতাজ স্যারের লাস্ট এপিসোড দেখলাম এটাও অনেক কোয়ালিটি সম্পন্ন হয়েছে আর কি, আমাদের ক্ষেত্রে হয়েছে কি এটা আমাদের আড্ডা টাইপটাই বেশি হয়েছে। এবং আমি মুবিনকেও বা তোমাকে বলছি যে যদি আড্ডা টাইপ হয় তাহলে আমাকে ইনভাইট, তাহলে আমি জয়েন করবো আর কি, তো তুমি এটা ইনশিওর করছো আমাকে, এই তো এই জন্য থ্যাংক ইউ। আর হচ্ছে আমি চাই গ্রুপটা হচ্ছে ভালো কিছু করুক, অন্যান্য যারা স্টুডেন্ট আছে তাদের জন্য হেল্প হোক, ওভারঅল হচ্ছে শুধু বাউট কেন্দ্রিক না, বাউটের সারাউন্ডিং সহ দেশের প্রত্যেকটা মানুষের যাতে প্রত্যেকটা স্টুডেন্ট আর কি তারা যেন এখান থেকে হেল্প পায় সে দোয়াটা করি। আর স্টুডেন্ট সম্পর্কে যদি বলতে চাই, স্টুডেন্টদের হচ্ছে পারস্পরিক সুসম্পর্কটা আসলে বজায় রাখা উচিত, আর হচ্ছে একাডেমিক সাকসেস বা সফলতা তো কামনা করেই আমি। আর হচ্ছে যে সবচেয়ে বড় যেটা আমি ফিল করি যে অনেকে বলে যে হচ্ছে ফিল্ডে গেলে যে হচ্ছে হচ্ছে না আমার থিওরিটিক্যাল নলেজের সাথে মিলতেছে না, এই কথাটা টোটালি রং। কারণ হচ্ছে আমার যদি নলেজ থাকে তাহলে হচ্ছে থিওরিটিক্যালের সাথে প্র্যাকটিক্যালি মিলে যাবে, মিলবে না এরকম কখনোই হবে না। এই তো আমি এক্ষেত্রে আমি আমার সিভিল সহ অন্যান্য যারা আছে সবাইকে বলবো যে জানার চেষ্টা কর, হ্যাঁ রেজাল্ট ভালো খারাপ যাই হোক রেজাল্ট ভালো থাকলে সুবিধা পরবর্তী ক্ষেত্রে, কিন্তু রেজাল্ট যদি খারাপ হয়ে যায় ভেঙে না পড়ে অন্তত পক্ষে পড়ালেখা বা স্টাডির ভিতরে থাকো তাহলে ভালো কিছু করতে পারবা, এটা আমি চাই। আর সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে সবাই ভালো মানুষ হোক, এটা আমি দোয়া করি আর কি। থ্যাংক ইউ স্যার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আর আমি স্যার মাত্র জানতে পারলাম যে মুমিন স্যারের জননী আর কি অসুস্থ, তো স্যারের আমার জন্য সবাই আমি দোয়া করব, সবার থেকে দোয়া চাচ্ছি যারা দেখতেছে সবাই দোয়া করব। স্যার আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি স্যার, আল্লাহ হাফেজ স্যার। ওকে তোমাদেরকে থ্যাংক ইউ আয়োজন করার জন্য আর আমাদের ইনভাইট করার জন্য। ধন্যবাদ যে আসলে কষ্ট করে এটা হচ্ছে অ্যারেঞ্জ করার জন্য বা কাজ করে যাচ্ছে, ওভারঅল সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের প্ল্যাটফর্মের জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই, আল্লাহ হাফেজ।